আশা করি আমাদের নাগরিক প্ল্যাটফর্মের সমন্বয়ক দিস মিটিং ইজ বিং আনিসাতুল রেকর্ডেড। আনিসাতুল ফাতেমা ইউসুফ, উনি আমাদের আজকের এই অনুষ্ঠানের সূত্রপাত করবেন। আনিসাতুল ফাতেমা ইউসুফ, সমন্বয়ক, নাগরিক প্ল্যাটফর্ম। সবাইকে শুভ সকাল। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ ও অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট, সংক্ষেপে ALRD, পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই ভার্চুয়াল সংলাপে। আমাদের সংলাপের শিরোনাম হচ্ছে নারী ও সংখ্যালঘুদের ভূমির অধিকার ও নিরাপত্তা। প্ল্যাটফর্মের পক্ষ থেকে ভূমির ইস্যু নিয়ে এটা কিন্তু আমাদের প্রথম আয়োজন, এবং আমরা অত্যন্ত আনন্দিত যে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী MP আমাদের সাথে প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন বলে কথা দিয়েছেন, এবং উনি কিছুক্ষণের মধ্যে হয়তো জয়েন করবেন। আর আমাদের সম্মানিত অতিথি হিসাবে আমাদের সংলাপে কেউ কেউ যোগ দিয়েছেন এবং অন্যরাও যোগ দেবেন, তারা হচ্ছেন জনাব আবু মোহাম্মদ আমিনউদ্দিন, বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল, উনি এখনো এসে পৌঁছাননি, জনাব পুরুষোত্তম তালুকদার, সাবেক সংসদ সদস্য পার্বত্য চট্টগ্রাম, উনিও বোধহয় পথে আছেন, জনাব মোহাম্মদ তসলিমুল ইসলাম, মহাপরিচালক ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, উনাকে আমি দেখতে পাচ্ছি। মাফ করবেন, প্ল্যাটফর্মের পক্ষ থেকে আগেই বলেছি ভূমি নিয়ে এটা আমাদের প্রথম আয়োজন। বরাবরের মতো আজকের আলোচনাতে এসডিজি বাস্তবায়নে যাদের উন্নয়নের উপর বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে বা আমরাও প্ল্যাটফর্মের পক্ষ থেকে বিশেষভাবে জোর দিচ্ছি সেটা হচ্ছে তারা হচ্ছেন পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যাদের কথা এই আলোচনা আজকের আলোচনাও তুলে ধরা হবে। তাদের মধ্যে বিশেষ করে আজকের আলোচনায় যাদের কথা বলা হবে তারা হচ্ছে নারী এবং সংখ্যালঘু সম্প্রদায়। তারা কিভাবে আমাদের দেশে ভূমি বঞ্চনা, নিরাপত্তাহীনতা ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে সে বিষয়ে আলোচনা হবে। এ সম্পর্কিত প্রচলিত আইন কি রয়েছে, আইনের প্রয়োগ কতখানি হচ্ছে, কিভাবে কৃষি জমি অধিগ্রহণ হচ্ছে এবং জোরপূর্বক জমি দখল হচ্ছে ইত্যাদির বাস্তব পরিস্থিতি এবং এর সম্ভাব্য কিছু সমাধান বা সুপারিশমালা তুলে ধরবেন ALRD নির্বাহী পরিচালক জনাব শামসুল হুদা। তিনি শুরুতে বিষয়ের উপর একটি মূল বক্তব্য উপস্থাপন করবেন। সংলাপে সভাপতিত্ব করবেন খুশি কবির, সমন্বয়ক নিজেরা করি, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, যিনি আপনারা সবাই জানেন আমাদের প্ল্যাটফর্মের আহ্বায়ক। সংলাপের মূল বিষয়ের সাথে সম্পৃক্ত বিভিন্ন সংস্থার প্রতিনিধি, ভূমি অধিকার বিষয়ক বিশেষজ্ঞ, আইনজীবী, সামাজিক আন্দোলনের সাথে যুক্ত ব্যক্তিবর্গ, মানবাধিকার নেতৃবৃন্দ এই অনুষ্ঠানের সম্মানিত আলোচক হিসাবে তাদের নিজ নিজ বক্তব্য উপস্থাপন করবেন। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমি অলরেডি দেখতে পেয়েছি অনেকে সারা বাংলাদেশ থেকেই অনেকেই এসেছেন, যারা প্রান্তিক ভুক্তভোগী জনগোষ্ঠীর প্রতিনিধি, তারাও তাদের অবস্থান তুলে ধরবেন আজকের এই সংলাপে। সাংবাদিক বন্ধুরাও বোধহয় কেউ কেউ আছেন আমাদের সাথে, যারা সবসময় থাকেন বা সামনেই হয়তো জয়েন করবেন, এবং আরো যুক্ত হয়েছেন ফেসবুকে বিভিন্ন অংশগ্রহণকারীরা। সবাইকে আমাদের নাগরিক প্ল্যাটফর্ম এবং ALRD এই যৌথ আয়োজনে এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি শ্রদ্ধেয় সভাপতিকে অনুষ্ঠান শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ম্যাডাম, মাননীয় মন্ত্রী মহোদয় জয়েন করেছেন। আমি আপনাদের সকলের পক্ষ থেকে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সাইফুজ্জামান চৌধুরী, মাননীয় সংসদ সদস্য এবং মাননীয় মন্ত্রী ভূমি মন্ত্রণালয়, ওনাকে আজকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। উনি আজকে আজকে যোগদান করার জন্য আমরা কৃতজ্ঞ ওনার কাছে। মন্ত্রী মহোদয়, অনেক ধন্যবাদ আপনাকে। একটু বলি, ইসলাম আলাইকুম। আমি প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আমার মনে হয় 5-10 মিনিট লেট হয়েছে। আসলে আমার ডেস্কটপটা খুব ঝামেলা করছিল, এখন আমি আমার আইফোন দিয়ে আবার মোটামুটি সাইফুজ্জামান চৌধুরীকে আপনারা সকলে জানেন, বাংলাদেশে এই মুহূর্তে সরকারের
পক্ষ থেকে যে কয়জন মন্ত্রী খুবই প্রগতিশীল চিন্তা নিয়ে তাদের নিজস্ব এলাকাতে পরিবর্তন আনতে চাচ্ছেন, আমরা আপনারা লক্ষ্য করেছেন সাইফুজ্জামান চৌধুরী তাদের মধ্যে একজন, এবং বিশেষ করে প্রযুক্তি নির্ভর ব্যবস্থা করে ভূমির ক্ষেত্রে যে সমস্ত হয়রানি হয় সেগুলোকে নিরাময় করার জন্য উনি খুবই তৎপর। সেহেতু আজকে ওনাকে পেয়ে আমি খুশি, এবং আমার সৌভাগ্য হয়েছিল ওনার বাবার সাথে বিসিসিআইয়ের সভাপতি ছিলেন যখন আখতারুজ্জামান চৌধুরী সাহেব তখন কাজ করার। সেহেতু আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি মন্ত্রী মহোদয়কে, আপনি থাকবেন আমাদের সাথে। আজকে যেভাবে ফাতেমা ইউসুফ বললেন সভাপতিত্ব করবেন খুশি কবির, খুশি কবির আমাদের নাগরিক প্ল্যাটফর্মের উপদেষ্টা মন্ডলীর সদস্য, খুশি কবির আমাদের সিপিডির একজন প্রতিষ্ঠাতা ট্রাস্টি, এবং উনি নিজেরা করির প্রধান এবং একজন নাগরিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। খুশি আপা আপনি যদি শুরু করেন। ধন্যবাদ দেবপ্রিয়, আমি মন্ত্রী মহোদয়কে স্বাগত জানাচ্ছি, সবাই আছে অনেক পরিচিত চেহারা অনেকদিন পরে দেখছি, সবাইকে আসার জন্য ধন্যবাদ। দেবপ্রিয় আমার পরিচয় দেওয়ার সময় একটা জায়গা খালি একটু বাদ গেছে, আমি এলআরডি চেয়ার, সেই জায়গাটা বলেছেন সেগুলো সব ঠিক আছে, তার সাথে এলআরডি চেয়ার, সেহেতু এর চেয়ে ভালো সভাপতি আজকে হতে পারে না। হ্যাঁ, আপনাদের আমাদের নাগরিক প্ল্যাটফর্মের সাথেও জড়িত, এসডিজি প্ল্যাটফর্ম এবং সিপিডি সাথেও জড়িত, আর এলআরডি সাথেও জড়িত, আর নিজেরা করিতে আছি। তো আমরা এখন মনে হয় ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ, আমি সেটাই খালি আমি খুব বেশি কথা বলবো না, ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে আসলে আমাদের সবসময় চিন্তা করতে হবে। কেন আমাদের সংবিধানেও বলা হয়েছে যারা পিছিয়ে পড়া আছে বা যাদেরকে মূলধারায় আনা যাচ্ছে না তাদের জন্য বিশেষ ব্যবস্থা যদি হয় সেটা নেওয়া উচিত। আমাদের আমি দেখছি সরকারি কর্মকর্তারা ঘন্য আছেন, আরো কয়েকজন আছেন, আর যারা সরাসরি মাঠে কাজ করছে তারা আছেন, এবং যাদেরকে আমরা বলছি প্রান্তিক জনগোষ্ঠী তাদের প্রতিনিধিরাও এখানে আছেন। তো আমরা সব জায়গায় কিন্তু আমরা একটা এই ধরনের একটা ডায়ালগ যেখানে সর্বস্তরের সবাই আমরা একসাথে থাকতে পারছি, আমরা আর আমরা একসাথে শুনতে পারবো এবং বুঝতে পারবো, এবং আশা করি এটা প্রেক্ষিতে আজকেই যেন শেষ না হয় এই ইস্যুটা নিয়ে। আমাদের এখানে যারা আছেন নীতি নির্ধারক তারা যখনই চান আমাদের সাথে বসতে, যারা আজকে উপস্থিত আছেন তাদের সাথে বসতে আরো চিন্তা করার জন্য বিশেষ কর্মসূচি আর বিশেষ মানে যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন, কোথায় বাধাগুলো আছে সেগুলো দেখে সেগুলো ওনারা ব্যবস্থা নেবেন, এটা হলেই আজকের এই সংলাপের মনে হয় এটার সার্থকতা আসবে। তো আমি আর বেশি না বাড়িয়ে সবাইকে আমি স্বাগত জানিয়ে আর আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সঞ্চালক যিনি দেবপ্রিয় ভট্টাচার্য তাকে আমি ধন্যবাদ। মাননীয় সভা প্রধান খুশি আপু আপনাকে ধন্যবাদ, সুন্দর করে আপনি দিয়েছেন এটার প্রেক্ষিত। আপনারা লক্ষ্য করে থাকবেন যে বাংলাদেশের যত সমস্যা আছে তার ভিতরে ভূমি সমস্যা অন্যতম প্রধান বিষয়, বাংলাদেশের পিছিয়ে পড়া মানুষের জন্য তার অধিকার আদায় এবং তার হয়রানি এবং তার উন্নয়ন সম্ভাবনাকে আটকে রাখার ক্ষেত্রে। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর উদযাপন কালে আমরা মনে করছি যে তিনটি এলাকাতে যারা এই হয়রানির শিকার বেশিভাবে হচ্ছেন তার একটি হলো আমাদের নারী, আরেকটি হলো আমাদের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, এবং আরেকটি হলো জাতিসত্তার ক্ষেত্রে যারা আদিবাসী হিসেবে বা ক্ষুদ্র জাতিসত্তা হিসেবে পরিচিত তারা, এই তিনটি। এবং এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে ভূমির অধিকার আদায় করার ক্ষেত্রে সামাজিক এবং রাজনৈতিক এবং আইন শৃঙ্খলা বিষয়ক নিরাপত্তাটা একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেই জন্য আমরা ভূমির অধিকারের সাথে নিরাপত্তার বিষয়টিকে একই সাথে যুক্ত করে এই তিনটি পিছিয়ে পড়া বা এই তিনটি বিপন্ন জনগোষ্ঠীর অধিকারকে সামনে নিয়ে আজকে আলোচনার জন্য এসেছি। অনেক ধন্যবাদ, আমি কথা বাড়াবো না, আমার দায়িত্ব হলো আপনাদের সকলকে সুযোগ করে দেওয়া কথা বলার এবং সীমিত পরিমাণে বলার, আপনারা ধন্যবাদ দিবেন না, আপনি সম্ভাষণ করবেন না, আপনাদের প্রতি এইটি আমার একমাত্র অনুরোধ। আমি এখন আমাদের আজকের মূল বক্তা আপনার এ এল আর ডি ডক্টর শামসুল হুদা
তাকে আমি ফ্লোর দিচ্ছি এবং তিনি বলবেন, এবং তার একটি পাওয়ার পয়েন্ট আছে, সেই পাওয়ার পয়েন্টটিও আপনাদের সামনে দেওয়া হবে। সাংবাদিক বন্ধুরা, আপনাদের মূল বক্তব্য এবং পেপারটা এবং পাওয়ার পয়েন্টটা দুটোই এখন আপলোড করা হচ্ছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই মুহূর্তে চ্যাট বক্সে এটাকে আপলোড করা হয়েছে। ধন্যবাদ। হুদা ভাই, ধন্যবাদ। ডক্টর দেবপ্রিয় আজকের সঞ্চালক, সদ্য সভাপতি খুশিয়াপা, একটু থামানোর জন্য বলি, এই মুহূর্তে 100 জন সংখ্যাটি পূরণ হয়েছে আমাদের এখানে, এই মুহূর্তে যুক্তিত হয়েছে। হুদা ভাই বলেন। সেঞ্চুরি এই মুহূর্তে হয়েছে। থ্যাংক ইউ। তো আমাদের মাননীয় প্রধান অতিথি, আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী এমপি, এবং অন্যান্য, আমি সবার নাম বলছি না, আমার যেহেতু আমার সীমিত সময়ে আমার কথা বলতে হবে, আমাদের অন্যান্য যারা বিশেষ অতিথি আছেন, সম্মানীয় এবং বিশিষ্ট আলোচক বৃন্দ, সবাই বাংলাদেশের অতি পরিচিত বিশিষ্ট জন আমি, এবং তার এখানে 100 জন সরাসরি যুক্ত হয়েছেন, এর বাইরেও অনেকে এই আলোচনা শুনছেন এবং শুনবেন। আমি সবাইকে আবারও আয়োজক সংস্থাগুলোর পক্ষ থেকে তাদের স্বাগত জানাই, সালাম জানাই, নমস্কার জানাই, সালাম আলাইকুম। সবাইকে আবারও আয়োজক সংস্থাগুলোর থেকে আমি এটা শেয়ারে দেওয়ার জন্য আমি আমি আমার কথা শুরু করতে চাচ্ছি। আমার শুরু যে আমি আমাদের যে আজকের বিষয়, যদিও এটা আমাদের সঞ্চালক মহোদয় বলেছেন, তবু আমি আরেকবার উল্লেখ করতে চাই, নারী এবং সংখ্যালঘুদের ভূমি অধিকার ও নিরাপত্তা, এই বিষয়ে আজকে আমরা আলোচনায় করব। এবং এই আলোচনার শুরুতেই আমি আমাদের স্লাইডে ওটা নেক্সট স্লাইডে আমরা দেখিয়েছি যে বাংলাদেশে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে সর্বক্ষেত্রে প্রাকৃতিক সম্পদ দিয়ে সম্পূর্ণ করা, এবং বাংলাদেশের সকল নাগরিক যাতে ক্ষমতায়িত হয় এবং তাদের জীবনের স্বপ্ন পূরণ হয়, সেই লক্ষ্যে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, এবং আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন ভাষণে এই কথাগুলো তিনি বিভিন্ন সময় উল্লেখ করেছেন। আমি আমি এখানে একটি উদ্ধৃতি আমরা দিয়ে শুরু করেছি, এই উদ্ধৃতিটি আমি পড়তে চাই, যেটি আমার পরবর্তী আলোচনার সঙ্গে খুবই সংগতিপূর্ণ। ছোট ছোট চাষীদের অবশ্যই উৎপাদনক্ষম করে তুলতে হবে, কথা মনে রেখে আমরা পল্লী এলাকায় সমবায় ব্যবস্থার ভিত্তিতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করতে চেষ্টা করছি। এর ফলে চাষিরা কেবলমাত্র আধুনিক ব্যবস্থার ফলই পাবে না, বরং এক মিনিট রানাদা একটু মিউট করেন, আর অন্য আপনাদের যে আমার আমাদের উদাভাইয়ের বক্তব্য অসুবিধা হচ্ছে, আপনারা সবাই একটু মাইক্রোফোনটা বন্ধ রাখবেন দয়া করে। হ্যাঁ বলেন, সরি উদাভাই। এর ফলে চাষিরা কেবলমাত্র আধুনিক ব্যবস্থার সুফলই পাবে না, বরং সমবায়ের মাধ্যমে সহজ শর্তে ও দ্রুত ঋণ পাওয়া সম্ভব হবে। এই সাথে আমাদের উদ্দেশ্য হলো ভূমিহীন ও স্বল্প জমির অধিকারী চাষীদের জন্য ব্যাপক পল্লী পুনর্গঠনের কর্মসূচি গ্রহণ করা। এই বক্তব্যটি আমি উদ্ধৃত করছি আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রথম বার্ষিকী উপলক্ষে জাতির জনক, জাতির উদ্দেশ্যে যে বেতার ও টেলিভিশন ভাষণ দিয়েছিলেন সেখান থেকে। তো এরপরে আমরা দেখতে পাব যে আমরা কিভাবে আমরা এই জাতির জনক বঙ্গবন্ধু আমাদেরকে বলেছেন, এর প্রত্যেকটি শব্দ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং নির্দেশনামূলক। কিন্তু আমরা বিগত কয়েক দশকেও এই জায়গায়, এই লক্ষ্যে আমরা এখনো পৌঁছতে পারি নাই, আমাদের বরং আমরা অনেক ক্ষেত্রে এর উল্টোটা করতে, যারা দরিদ্র মানুষ, যারা ভূমিহীন, তারা তাদের আবাসস্থল থেকে উচ্ছেদ হচ্ছে, ভূমিহীনরা উচ্ছেদ হচ্ছে, তাদের মানে দরিদ্র প্রান্তিক কৃষকরা উচ্ছেদ হচ্ছে, আমাদের সংখ্যালঘুদের উপরে নানা ধরনের নির্যাতন নিপীড়ন এগুলো চলছে, আমি এগুলো পরে আসবো। আমাদের কিছু তথ্য উপাত্ত আমি দিয়েছি আমাদের উপস্থাপনায়, কিন্তু সেটি আমি এখানে পড়বো না, এই জন্যে সবগুলো পড়বো না, কিছু কিছু হয়তো পড়তে হবে, আমি সবগুলো পড়বো না সময়ের জন্যে। আমাদের যদিও
আমাদের জিডিপিতে আমাদের কৃষির যে কন্ট্রিবিউশন এটা আমরা দেখছি যে বিগত বছরগুলোতে ক্রমাগত কমেছে, এ কথা সত্য। কিন্তু এখনো পর্যন্ত কৃষি হচ্ছে আমাদের সেই খাত যেখানে নিয়োজিত থাকে সর্বাধিক, মানে শ্রমজীবী মানুষ এই কৃষিতেই নিয়োজিত থাকে এবং কৃষিই আমাদের বিভিন্ন সংকটের সময় আমাদেরকে রক্ষা করে এবং সেটা এই এই করোনা কালেও আমরা সেটা দেখেছি। আমাদের কৃষির ক্ষেত্রে একটা বড় সংকট হচ্ছে যারা কৃষিতে শ্রম দেয় তাদের হাতে জমি নেই, বেশিরভাগ ক্ষেত্রে তারা জমি হারা এবং যারা শ্রম দেয় না জমির মালিক হচ্ছে তারা, এবং শুধু তারা বৈধভাবে যারা মালিক তারা তো আসেনি, অবৈধভাবেও এই এই মালিকানা ছিনিয়ে নেওয়া হচ্ছে এবং ক্রমাগত মানুষ দরিদ্র মানুষ আরো দরিদ্র হচ্ছে আর প্রান্তিক কৃষকরা আরো প্রান্তিক অবস্থায় চলে যাচ্ছে। এবং আমাদের লক্ষ্য করার বিষয় হচ্ছে যে পৃথিবীতে এইটা নিয়ে এক আমাদের এফএও কে আমরা জানি যে একটি জাতিসংঘের একটি অঙ্গসংস্থা, এফএওর পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীর যত খাদ্য উৎপাদন হয় তার 80% করে দরিদ্র মানুষ, প্রান্তিক কৃষক, ছোট চাষি এবং পারিবারিক চাষি, তাদের উৎপাদনই হচ্ছে 80%। এটা গ্লোবাল একটা স্ট্যাটিস্টিক এবং বাংলাদেশের ক্ষেত্রেও এটা আমরা এর কাছাকাছি, অথচ এই দরিদ্র এবং প্রান্তিক কৃষকদের হাতে মাত্র স্ট্যাটিস্টিক্যালি মাত্র 20%-এরও কম জমি তাদের হাতে আছে, 80% জমি হচ্ছে যারা উপরে আছেন তাদের। এই যে বৈষম্য, এই বৈষম্যটুই আমাদের এই স্বাধীনতার 50 বছরে আমরা এটা কমিয়ে আনতে পারি নাই, এটা আমাদের একটা লক্ষণীয় বিষয়, এটা আমাদের অ্যাড্রেস করতে হবে। খাদ্য উৎপাদনের ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে শুধু না, বিভিন্ন ক্ষেত্রে আমাদের কৃষিতে অনেক সাফল্য আছে এবং সেই সাফল্যে সরকারেরও অবদান আছে, আমাদের কৃষকদের অবদান আছে, সাধারণ মানে যারা শ্রম দেন এবং সেখানে একটা বিরাট অংশ হচ্ছে নারী কৃষক, তাদের অবদানেই আজকে কৃষিতে যে সাফল্যগুলো আমরা দেখছি এবং প্রায়শ শুনি সেগুলো অর্জিত হয়েছে। কিন্তু এখানেও লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই যে কৃষকরা শ্রম, মেধা, নিষ্ঠা দিয়ে তারা এই সাফল্যগুলো অর্জন করেন তাদের বেশিরভাগের হাতে জমি নেই। আমি যে কথাগুলো এখন বলবো সেটা হচ্ছে যে এই মানে যারা শ্রম দিয়ে এই কৃষিকে বাঁচিয়ে রেখেছেন, আমাদেরকে সচল রেখেছেন, আমাদের খাদ্যের যোগান দিচ্ছেন, তাদের বড় অংশ হচ্ছে নারী এবং এটা স্ট্যাটিস্টিক্যালি আজকে 72% নারীরাই গ্রামাঞ্চলে আজকে কৃষির সঙ্গে যুক্ত। কিন্তু এই নারীদেরও অবস্থানটা হচ্ছে ঠিক তারা শ্রম দেন, তাদের নিষ্ঠা, তাদের সমস্ত মেধা দিয়ে কৃষিকে বাঁচিয়ে রাখে, নিয়ন্ত্রণ তাদের তাদের জমির উপর নিয়ন্ত্রণ নেই, তারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের ভূমিকাটা এখনো উল্লেখযোগ্য না। এই ক্ষেত্রে এইটাকেও আমাদের মানে এই এটাকে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে আমাদের নেওয়া দরকার। যদিও আমাদের সংবিধানে নারীর সম অধিকারের কথা বলা হয়েছে কিন্তু আমাদের উত্তরাধিকার আইন থেকে শুরু করে আমাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন আইন সবই আইন হচ্ছে বৈষম্যমূলক, নারীর বিরুদ্ধে এবং প্রান্তিক মানুষের। আর জমির ক্ষেত্রে আমি একটা বিষয় আমি বলবো যে শুরুতেই আমি বঙ্গবন্ধুর উদ্ধৃতি দিয়ে বলেছি যে ভূমিহীনদের ব্যাপারে বঙ্গবন্ধুর উৎকণ্ঠা কিভাবে পরিমাণ ছিল। 1972 সালেই উনি খাস জমি ভূমিহীনদের মধ্যে বিতরণের কাজ শুরু করেছিলেন, কিন্তু সেই কাজটা পরবর্তীকালে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের আমলে আমরা দেখেছি সেটা বাধাগ্রস্ত হচ্ছে এবং এখনো পর্যন্ত সেটা এই অবস্থায় আছে। একটি নীতিমালা আছে, সেই নীতিমালার পুরোপুরি বাস্তবায়িত হয় না, নীতিমালার কিছু ধারা আছে নারীর জন্যে মানে বলবো বৈষম্যমূলক, যেমন নারীকে দেওয়া যাবে ভূমিহীন নারীকে যদি তার সক্ষম পুত্র থাকে, বিধবা যদি তার কোনো সন্তান না থাকে, যদি তিনি বিধবা না হন তাহলে তার পুত্র না থাকে তাহলে তিনি পাবেন না, এই ধরনের শর্তযুক্ত এই বিষয়গুলো অত্যন্ত বৈষম্যমূলক
নারী যখন কৃষিতে যান তখন তিনি বিধবা না সধবা, তিনি তার বিয়ে তার বিবাহিত হতে পারেন অবিবাহিত হতে পারেন, তিনি তার কোনো সন্তান থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু তার অবদান তো আমরা আমরা পাচ্ছি, কিন্তু সেই অবদানের কোনো স্বীকৃতি আমরা পাচ্ছি না। ধর্মীয় সংখ্যালঘুর কথা একটা বিষয়, এখানে একটা বড় বিষয় হচ্ছে তাদের নিরাপত্তার বিষয়, একটি বড় বিষয় হচ্ছে অর্পিত সম্পত্তির বিষয়, অর্পিত সম্পত্তি যেটা শত্রু সম্পত্তি হিসাবে শুরু হয়েছিল, এই শত্রু সম্পত্তি কখনো সরকার মালিক ছিল না, কাস্টোডিয়ান ছিল, কিন্তু আমরা পাকিস্তান আমলে দেখেছি যে সেই শত্রু সম্পত্তির নাম করে কিভাবে নির্যাতন চলেছে, এবং স্বাধীনতার পরেও সেই শত্রু সম্পত্তি জিয়ে রাখা হয়েছে অর্পিত সম্পত্তি হিসাবে, এবং বঙ্গবন্ধুকে উল্টাপাল্টা বুঝিয়ে দীর্ঘদিন পর্যন্ত অর্পিত সম্পত্তি বাতিল করতে দেওয়া হয়নি, কিন্তু বঙ্গবন্ধু শেষ পর্যন্ত এটা বুঝেছিলেন এবং 1974 সালের 23শে মার্চে তিনি এই অর্পিত সম্পত্তি আইন বাতিল করে দিয়েছিলেন। আমরা 75 সালের পরে দেখলাম যে আবার সেটাকে পুনর্জীবিত করা হলো। যাই হোক, এটা 96 সালের আওয়ামী লীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন যে উনি যদি ক্ষমতায় আসেন উনি এই আইন বাতিল করবেন, এবং 2001 সালে উনি এই আইনকে বাতিল করেছিলেন, কিন্তু আমাদেরকে দীর্ঘদিন আরো 10 বছর আমাদের অপেক্ষা করতে হয়েছে এই আইনটিকে বাস্তবায়নের জন্য, সংগ্রাম করতে হয়েছে, দেন দরবার করতে হয়েছে, এবং 2011 সাল থেকে 13 সালে 5টি সংশোধনী এনে তবে এই আইনটি বাস্তবায়নের অবস্থানে এসে এখন এটা ভূমিমন্ত্রী আমাদের আজকের প্রধান অতিথি মহোদয় নিশ্চয়ই জানেন যে 61টি জেলায় যে ট্রাইব্যুনাল গুলো কাজ করছে এই সংশোধনী গুলো হওয়ার পরেই এই 61টি জেলায় আমাদের অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনাল আপিল ট্রাইব্যুনাল কাজ করছে, এবং সেখানে মামলা নিষ্পত্তি প্রথম দিকে ধীর গতি থাকলেও এখন মোটামুটি এই কোভিড সংকটের আগ পর্যন্ত আমরা জানি যে 38 থেকে 40 ভাগ অনেক জেলায় এটা সম্পন্ন হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে অর্পিত সম্পত্তি যেগুলো আপিল বিভাগে নিষ্পত্তি হয়ে গেছে সেগুলো মালিকদের কাছে হস্তান্তর, 3 থেকে 4 ভাগ মালিকরাও বেশি 3 থেকে 4 ভাগের বেশি হস্তান্তরিত হয় নাই, এবং এটা প্রশাসনের আইনে আছে যেটা জেলা প্রশাসন এটা হস্তান্তর করবে জেলা প্রশাসন মহোদয়, কিন্তু আমরা সেই সহযোগিতা বা সেই উদ্যোগ আমরা পাচ্ছি না। এটা আমাদের আমি মন্ত্রী মহোদয় আকর্ষণ করতে চাই এই বিষয়টি দেখার জন্য। আর ধর্মীয় সংখ্যালঘুদের আরেকটি হচ্ছে যে নানা কারণে আমরা স্বাধীন বাংলাদেশে খুব গর্ব করে বলি যে স্বাধীন বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় না, আজ পর্যন্ত হয় নাই, এটা আমাদের গর্বের বিষয়। আমরা সম্প্রীতির কথাও বলি, কিন্তু আসলে কি সংখ্যালঘুদের উপর তারা খুব শান্তিতে আসেন? তাদের উপর নিপীড়ন বৈষম্য বঞ্চনা আটকে গেছেন, দেখেন হুদা ভাইয়ের ওনাকে বের হয়ে যেয়ে ঢুকতে হবে হয়তো। বাইক ব্যবহার করে লোকজন জড়ো করে সংখ্যালঘুদের উপরে গ্রামে আক্রমণ করা হয়, মসজিদের মাইক তো আজানের জন্য ব্যবহার করার কথা, সংখ্যালঘুদের বাড়ি আক্রমণ করার জন্য তো নয়, কিন্তু কোন পুলিশ আজ পর্যন্ত কোন মামলা করেছে কোন মসজিদের মাইক ব্যবহার করার জন্য কারোর বিরুদ্ধে? এরকম কোনো খবর এরকম কোনো সংবাদ আমরা দেখি নাই, এগুলো আমাদের দেখা দরকার। আমি এই অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন নিয়ে হাইকোর্টের কিছু নির্দেশনা আছে, আমি এই কথা আমি বিস্তারিত বলবো না, যেহেতু রানাদা আছেন নিশ্চয়ই রানাদা এই বিষয়গুলো আলোচনা করবেন। সম্পত্তি প্রত্যর্পণের যে হস্তান্তরের বিষয়টা সেইটাকে আমরা আমরা অত্যন্ত উদ্বিগ্ন, এইটাকে যদি বাস্তবায়িত না করা যায়। আদিবাসীদের বিষয়ে আমরা কিছু কথা আমাদের বলতে হবে, কারণ আদিবাসী যদিও সরকার এখন আদিবাসী 2008-09 সাল পর্যন্ত বলেছেন, এখন কেন বলেন না আমরা জানি না, কিন্তু তাদের নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতিগুলো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু কিছু বাস্তবায়িত হয়েছে, অনেকগুলোই বাস্তবায়িত হয় নাই, এবং সমতলের আদিবাসীদের জন্য একটি ভূমি কমিশনের কথা, পার্বত্য চট্টগ্রাম চুক্তি, এটা আমাদের মাননীয় মন্ত্রী, এটা তার নিজের এলাকা পাশের এলাকা, উনি চট্টগ্রামের মানুষ, উনি নিশ্চয়ই আমার চেয়ে বেশি জানার কথা, সেখানে কিন্তু অনেক বিষয় বিশেষ করে ভূমির বিষয়টা কার্যকর হয় নাই। ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আমাদের কার্যকর করার জন্য যে সংশোধনী দরকার ছিল সেটি সরকার করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা কৃতজ্ঞতা জানাই, সরকারকে আমরা ধন্যবাদ জানাই, কিন্তু সেটাকে বাস্তবায়ন করার জন্য যে বাজেট দরকার, যে লোকবল দরকার, যে উদ্যোগ দরকার, সেটা কিন্তু আমরা এখন কোভিডের কারণে হয়তো বাধাগ্রস্ত হচ্ছে, কিন্তু কোভিডের আগ পর্যন্ত আমরা দেখি নাই।
আমরা আশা করব যে এই বাধাগুলো অপসারিত হবে এবং আমাদের সামনে সবচেয়ে আমি কয়েকটা মানে সুপারিশের আমি বিস্তারিত যাব না, আমি নারীদের ব্যাপারে আমাদের সিডোর ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতি সিডোর ইয়েতে সরকার দিয়ে এসছে, আমরা সেগুলো বাস্তবায়ন আমরা দেখি নাই। আমরা আশা করব এখানে নারী নেত্রী আমাদের ফৌজি আপা আছেন, নিশ্চয়ই এইসব বিষয়ে বলবেন, আমি বিস্তারিত বলবো না। আমরা আমরা কৃষির ক্ষেত্রে নারীদের যে অধিকার এবং নারীদের যে সম অধিকার, বিশেষ করে তাদের যে অবদান, সেই অবদানের স্বীকৃতিটুকু আমরা চাই এবং ভূমির উপরে তাদের নিয়ন্ত্রণ, বাজারের উপরে তাদের অ্যাক্সেস এবং এটাকে নারী বান্ধব বাজার প্রতিষ্ঠার জন্য কিছু উদ্যোগ, এটা আমরা দেখতে চাই। তা না হলে আমাদের কৃষিতে যে সাফল্য আমরা অর্জন করেছি হয়তো সেটা আমরা ধরে রাখতে পারবো না, আরো এগিয়ে নিতে আমাদের আরো কিছু উদ্যোগ আমাদের দরকার এবং সেখানে সরকারের ভূমিকাই একটি প্রধান ভূমিকা। আর সন্তানদের ব্যাপারে আমি বলেছি, অর্পিত সম্পত্তি আইনের ক্ষেত্রে আমি বলেছি, আর আমি আমি আদিবাসীদের ক্ষেত্রে যে কথাগুলো বললাম কথাটি বলে আমি শেষ করবো। আদিবাসীদের আদিবাসী কমিশন গঠনের জন্য এই দাবি দীর্ঘদিন ধরে আছে এবং 2008 সালের নির্বাচনের পরে এটা কিন্তু সরকারের দিক থেকে একাধিকবার আশ্বস্ত করা হয়েছে, এটা সরকার খুব শীঘ্রই এটা বিবেচনায় নেবেন, কিন্তু আজ পর্যন্ত সেটা হয় নাই উদ্যোগের অভাবে। এটা আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীরও স্মরণে আছে, তিনিও এটা জানেন এবং শুধু উদ্যোগ নেওয়ার ব্যাপার, এবং এ ব্যাপারে হয়তো ভূমি মন্ত্রণালয় থেকে উদ্যোগটা নেওয়া হবে কিনা আমি জানি না, তবুও আমি মন্ত্রীর আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। এবং সবশেষে আমি একটা কথা বলে আমি শেষ করবো, মাননীয় মন্ত্রী আপনি শহরে থেকেছেন, আপনি বিদেশে থেকেছেন, আপনি চর হয়তো দেখেন, আমি আশা করবো ভূমি মন্ত্রী হিসাবে আপনি দুই একটা চর এলাকায় যাবেন, কোভিড সংকট করোনা সংকটের পরে, এবং আপনি যদি চান আমরা আপনার সঙ্গী হব। আপনি এই ভূমিহীনদের অবদান এবং তাদের সংগ্রাম যদি আপনি নিজের চোখে দেখেন, যদি বিশেষ করে নারীরা এই খুশিয়া বা 30 বছর ধরে নোয়াখালী এবং লক্ষ্মীপুর এবং অন্যান্য চরে কাজ করেছেন, যদি খুশিয়াপা যদি সঙ্গে থাকেন খুশিয়াপা আপনাকে দেখাতে পারবেন, এবং সেটা দেখার পরে আপনারও মনে হবে যে এদের পাশে আমাদের দাঁড়ানো উচিত, এবং সেটা দাঁড়ানোর জন্যই আমি খাসজমি বিতরণের ক্ষেত্রে আমি অবশ্যই ভূমিহীনদের মধ্যে বিতরণের ক্ষেত্রে একটা বড় রকমের একটা উদ্যোগ আমরা সরকারের কাছে আশা করি, এবং সেই আশা নিয়ে এবং আপনাকে ধন্যবাদ জানাই এবং উদ্যোক্তাদের এবং মানে এই সিপিডি এবং আমাদের নাগরিক প্ল্যাটফর্মের যারা এই আজকের আয়োজনে সহায়তা করেছেন তাদের সেই তার জন্য কৃতজ্ঞতা জানাই, যারা আপনারা শুনেছেন আপনাদের সকলের কাছে সকলের জন্য শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আমার বক্তব্য এইখানেই আমি শেষ করছি, ধন্যবাদ। আপনারা এতক্ষণ এএলআরডি নির্বাহী প্রধান ডক্টর শামসুল্লাহর কথা শুনলেন। হুদা ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে আমি তাড়া দিয়েছি কিন্তু আপনি কোনো কমতি না করে আপনি সব বিষয়কে এখানে উপস্থাপন করেছেন। আমরা এখানে তিনটি সেই অর্থে অসুবিধাগ্রস্ত গোষ্ঠীর নিয়ে আলোচনা করছি, নারী, ধর্মীয় সংখ্যালঘু এবং আদিবাসী সম্প্রদায় এবং তাদের বিশেষ করে জমির অধিকারের বিষয়টি, এবং সেখানে আইনি ব্যবস্থা, প্রশাসনিক বিষয় এবং যে সমস্ত আইন হয়েছে তার বাস্তবায়নের ক্ষেত্রে ঘাটতি, তার ঐতিহাসিক প্রেক্ষিত এবং বর্তমান সমস্যা, বিশেষ করে খাস জমির ক্ষেত্রে, অর্পিত সম্পত্তির ক্ষেত্রে, ভূমি কমিশন গঠনের ক্ষেত্রে ইত্যাদি বিষয়গুলি আপনি খুব মানে তীক্ষ্ণভাবেই নিয়ে এসেছেন কম কথার ভিতরে। আপনাদের আজকের এই অনুষ্ঠানে এই মুহূর্তে যারা সকলে যুক্ত হয়েছেন ফেসবুকের মাধ্যমে এবং সরাসরি এখানে সকলকে আমরা হুদা ভাইকে আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এএলআরডি সহযোগীদের ধন্যবাদ জানাই, তারা এই ব্যাপারে অনেক অগ্রণী ভূমিকা পালন করছেন এবং তাদের সভাপতি আজকে আমাদের এখানে সভাপতিত্ব করছেন খুশি আপা, অনেক ধন্যবাদ। আমি আলোচনা শুরু করছি, আমি সকলকে অনুরোধ করব আপনারা যেহেতু আমার আজকে এখানে 100 জনের উপরে এখানে উপস্থিত আছেন, অন্যরাও আপনারা চ্যাট বক্সে আপনারা প্রশ্ন দিতে পারেন, সেগুলিকেও আমরা আলোচনায় নিব। আর আমার নির্ধারিত আলোচকরা শেষ হলে পরে আমি অবশ্যই যারা হাত তুলবেন তাদের আমি সময় করে দিব, এবং কিন্তু আপনারা মনে রাখবেন এই আলোচকদের ভিতরে ঢাকার বাইরেও বা আমরা ঢাকার বাইরেও বিভিন্ন অঞ্চল থেকে অন্তত 4 জনকে আমরা যুক্ত করব, যারা খাস জমি আন্দোলনের সাথে আছেন, অর্পিত সম্পত্তি আইনের সাথে যুক্ত আছেন এবং একই সাথে
চরণ চলে সংগ্রাম করছেন তারা এখানে থাকবেন। আপনারা আমার নির্ধারিত আলোচকদের আলোচনা শেষ হলে পরে আপনারা জানেন যে নিচে ওই যে রিয়াকশন বাটন আছে ওখানে হাত তোলার জায়গা আছে ওইখানে টিপ দেবেন, কিন্তু আরেকটু ধৈর্য ধরবেন, আমাকে সামনে যারা আলোচক নির্ধারিত আছেন তাদের দেবেন। অভ্র অন্য আমাদের উকিল মহোদয়রা যদি যখনই আসেন আমাকে একটু মনে করিয়ে দিন। অভ্র অভ্র তারান্নম আমার কথা শোনা যাচ্ছে? গেস্টরা যখনই যে আসে আমাকে মনে করিয়ে দেবেন। আমি প্রথমে অ্যাডভোকেট রানা দাশগুপ্তকে ডাকছি। অ্যাডভোকেট রানা দাশগুপ্ত এই বিষয়ে আপনারা জানেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক। তিনি বাংলাদেশে যে স্বাধীনতা বিরোধীদের যে ট্রাইব্যুনাল আছে সেখানে বা সরকারি পক্ষের প্রকৌশল কৌশলী একজন এবং এই মানবাধিকার আন্দোলনের বাংলাদেশের অত্যন্ত একজন পরিচিত মুখ। আমরা খুশি যে রানা দাস আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন এবং টাকা দিয়ে আলোচনার সূত্রপাত করছি। অ্যাডভোকেট রানা দাশগুপ্ত দাদা, আপনি আনমিউট করেন, আপনার মাইক্রোফোন খোলেন, মাইক্রোফোন খোলা হয়নি, খোলার জন্য কাউকে লাগবে সাহায্য। হ্যাঁ হয়েছে, বলো। এখন শব্দ শোনা যায়? শোনা যায়, শোনা যায়, শব্দ শোনা যায়, খুব ভালো শোনা যাচ্ছে, বলেন দাদা। শব্দ শোনা যায় বলে যা, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, সম্মানিত সঞ্চালক, উপস্থিত বন্ধুগণ, শুরুতেই আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। আজকে সময়ের বিবেচনায় এই আবশ্যকীয়তা বিষয় নিয়ে আজকের এই ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠান আয়োজনের জন্য আমি প্রথমেই বলতে চাই, সংবিধানে সম্পত্তির অধিকার নিয়ে 42 নম্বরের অনুচ্ছেদে যাই লিপি থাকুক না কেন, দেশ স্বাধীন হবার পরপরই পাকিস্তান আমলের গণবিরোধী শত্রু সম্পত্তি আইনকে অর্পিত সম্পত্তি আইনের মোড়কে অব্যাহত রেখে সে অধিকারকে নিরঙ্কুশ ভাবে সংকুচিত করা হয়। 2011 সালের 8932 নম্বরের রিট আবেদনের শুনানিকালে মাননীয় অ্যাটর্নি জেনারেল মরহুম মাহবুবুল আলম এ মর্মে মন্তব্য করেছিলেন, উইদিন কোর্ট, কনসেপ্ট অফ এনিমি প্রপার্টি আফটার 26 মার্চ 1971 is absolutely wrong. It was a historical mistake treating the Indian soil as enemy land even after 1971. An inquiry into causes and consequences of deprivation of Hindu minorities in Bangladesh through the Vested Property Act shirshak gobeshona granthe bishishto arthonitibid Dr. Abul Barakat দেখিয়েছেন এ আইনের ঘৃণ্য যাঁতা কোলে পরে 1964 সাল থেকে 1991 পর্যন্ত প্রতি বছর এদেশ থেকে 196,296 জন হিন্দু হারিয়ে গেছে। তিনি এও দেখিয়েছেন, তিনি 1991-এর পরেও কিন্তু তিনি দেখিয়েছেন যে প্রতিদিন 726 জন করে দেশ ত্যাগে বাধ্য হয়েছে। তিনি এও দেখিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘুদের 26 লক্ষ একর অর্থাৎ 10,500 বর্গ কিলোমিটার জমি অর্পিত সম্পত্তি আইনের কবলে পড়ে এর দখল হয়ে গেছে বা হিন্দুরা সে জমি থেকে উচ্ছেদ হয়েছে। এই জমি
রানাদা, আমাদের সময় তো যেহেতু সংক্ষিপ্ত, আপনাকে আমি একটু অনুরোধ করি, আপনি আমাকে ক্ষমা করবেন, আলোচনাটাকে আমি একটু কেন্দ্রে আনতে চাচ্ছি। ইতিহাস আমরা সকলে হয়তো জানি এবং এই প্রেক্ষিত বুঝি। আপনি এই মুহূর্তে বলেন সরকারের পক্ষ থেকে অর্পিত সম্পত্তি আইন কে সংশোধন করে বাস্তবায়নের জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই মুহূর্তে এই মুহূর্তে প্রতিবন্ধকতা গুলো কি? আমি আমি ওটাই বলছি, ওইটাতে আসেন একটু দয়া করে, ওটাতে আসেন। ধন্যবাদ। আমরা লক্ষ্য করেছি যে মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিক সদিচ্ছার মধ্য দিয়ে 2001 সালের অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন 2011 থেকে 2013 পর্যন্ত 6 বার ইতিবাচক সংশোধনী সত্ত্বেও বিগত 8 বছর তার কার্যকর বাস্তবায়ন দেখা যাচ্ছে না। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালের আবেদন নিষ্পত্তিতে ধীরগতি এবং ট্রাইব্যুনাল আপিল ট্রাইব্যুনালের আবেদন নিষ্পত্তি সত্ত্বেও ভুক্তভোগীদের নিজ ভূমি প্রত্যর্পণে অনীহা দেখে মনে হয় সংকট, এই সংকট থেকে নিরসন পেতে ভুক্তভোগীদের আরো অর্ধশত বছর অপেক্ষা করতে হবে। যে রিট আবেদনের কথা উল্লেখ করেছি, গত 2017 সালের 23 নভেম্বর মাননীয় বিচারপতি ওবায়দুর রহমান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের প্রদত্ত ঐতিহাসিক রায়ে যে 5টি পর্যবেক্ষণ ও 9টি নির্দেশনা রয়েছে তা মানে বাধ্যবাধকতা থাকলেও বিচার বিভাগের একাংশ ও প্রশাসনের বিশালাংশের ভূমিকা অনীহা ও অবজ্ঞা নেতিবাচক ইঙ্গিত দিচ্ছে, যা মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক সদিচ্ছার একেবারেই বিপরীত। তাছাড়া খতফসিল বাতিল হওয়ার পরে সেসব সম্পত্তির নামজারি ইত্যাদির ক্ষেত্রে যে ভাবে উৎকোচ গ্রহণ করা হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক, যেভাবে উৎপীড়ন চলছে তাতে ভুক্তভোগীরা অসহায় হয়ে পড়েছে। আমি সেটাই বলছি, ওই যে হাইকোর্টের যে রায়, এই রায়ের আলোকে অনতিবিলম্বে যাতে এর বাস্তবায়ন হয় তার জন্য মাননীয় ভূমিমন্ত্রী এখানে আছেন, তাকে বাস্তবিক ভাবে যথার্থ পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানাই। আমি এই ক্ষেত্রে আপনার সংখ্যালঘুদের নিরাপত্তা, সংখ্যালঘুদের নিরাপত্তা 1975-এর পর থেকেই থ্রেটেন্ড হয়ে গেছে, প্রতিনিয়তই তাদের ঘর বাড়িতে হামলা চলছে, অতীতেও হয়েছে, এখনো চলছে। এই ক্ষেত্রে আমি বলতে চাই যে 2001 থেকে 2006 সালের বিএনপি জামাতের আমলের যে সাম্প্রদায়িক সহিংসতা ঘটেছিল তার জন্য হাইকোর্টের নির্দেশে শাহাবুদ্দিন কমিশন গঠিত হয়েছিল। 2011 সালে তার রিপোর্ট দেওয়া সত্ত্বেও সুপারিশ বাস্তবায়ন দূরে থাক, রিপোর্টের আলো রিপোর্টের আজও আলোর মুখ দেখেন। অনেক অনেক ধন্যবাদ রানাদা, আপনাকে আমার থামাতে হবে, আমার আরো এখন 12 জন লোক সামনে আছেন, একটু যদি আপনি এখন শেষ করেন। এই লাইনটা শেষ করি। সেখানেই আমি বলবো সামগ্রিক বিষয়টি বিবেচনায় নিয়ে গত বছর গত নির্বাচনের আগে যে সরকারি দলের যে প্রতিশ্রুতি, সে প্রতিশ্রুতি মোতাবেক জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, এই বিষয়গুলো আজকে যদি বাস্তবায়ন করা হয় তাহলে অন্তত পক্ষে সংখ্যালঘুদের নিরাপত্তা খানিকটা নিশ্চিত হবে বলেই মনে করি। আর নারীর অধিকার, নারীর অধিকারের মধ্যে জানেন যে মুসলিম আইনের মধ্যে মুসলিম নারীরা তারা যতটুকু অধিকার পায় হিন্দু আইন দিয়ে হিন্দু নারী, হিন্দু এবং বৌদ্ধ নারীরা পরিচালিত হয়, তারা কিছুই পায় না। সেই ক্ষেত্রে মনে করি যদিও রক্ষণশীলতার সমাজে আছে, তারপরেও বলবো হিন্দু বিবাহ নিবন্ধন আইন যেটাকে ঐচ্ছিক করা হয়েছে এটাকে বাধ্যতামূলক করা হোক। আমি বলি মুসলিম পারিবারিক আইনের অনুরূপ অর্ডিনেন্সের অনুরূপ এক স্ত্রী বর্তমান থাকাতে তার মতে দ্বিতীয় বিয়ে করাটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে
গণ্য করা হোক। আর থার্ডলি হলো যে আমাদের যে 1937 সালে হিন্দু বিধবাদের সম্পত্তির ক্ষেত্রে শুধু ভোগ দখলের যে অধিকারের কথাটি লেখা আছে, সেখানে আমার কথাটা হলো যে স্বামীর সম্পত্তিতে, তার ত্যাজ্যবিত্তে, তার বিধবা স্ত্রীর সম্পত্তিতে তার অংশ নিশ্চিত করে তার উত্তরাধিকারিত্ব নিশ্চিত করা। এটি আমি মনে করি এর মধ্য দিয়ে ধাপে ধাপে হিন্দু এবং বৌদ্ধ নারীদের অধিকার প্রতিষ্ঠায় আমাদের এগিয়ে যেতে হবে। অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আপনার অ্যাডভোকেট রানা দাশগুপ্তর কথা শুনলেন। রানাদা, থ্যাংক ইউ, আপনি শেষে খুবই সুনির্দিষ্ট বক্তব্য দিয়েছেন। আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের ঢাকা ডিভিশন ডেপুটি কমিশনার মহোদয় জয়েন করেছেন, আরো যারা সরকারি কর্মকর্তারা আসছেন। আমি সকলকে এক এক করে নাম বলতে পারবো না, কিন্তু আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, যারা ডিসি মহোদয়রা, এডিসি মহোদয়রা এবং এসি ল্যান্ড যারা এসছেন, এবং তাদের সকলকে অনেক ধন্যবাদ এই আলোচনার জন্য। আমি এখন নিয়ে আসতে চাচ্ছি ডাক্তার ফৌজিয়া মোসলেমকে, সভাপতি, উনি সভাপতি বাংলাদেশ মহিলা পরিষদের। ডক্টর ফৌজিয়া মোসলেম কয়েক দশক ধরে বাংলাদেশে নারী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন এবং একজন পেশায় একজন চিকিৎসক, এবং তা এই মুহূর্তে তিনি বাংলাদেশ মহিলা পরিষদ, আমাদের আন্দোলন নারী সংগঠন প্রুরধা সংগঠনের প্রধান হিসেবে আছেন। ফৌজিয়া আপা, মাননীয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং আলোচক বৃন্দ, যারা ফেসবুক লাইভ অনুষ্ঠান দেখছেন, যারা বিভিন্ন এলাকা থেকে এখানে উপস্থিত হয়েছেন, সকলকে শুভেচ্ছা, স্বাগত। আমি বেশি সাইলেন্ট করে দিলে হয়, ঠিক আছে, আমি বেশি ব্যাখ্যায় যাচ্ছি না। আমি প্রথমে খুব সাধারণ ভাবে একজন নারী হিসাবে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আসলে ভূমির অধিকারটা আমাদের একটা আত্মপরিচয়ের অধিকার, সেই জন্য ভূমির অধিকারটা আমাদের মহিলাদের আবেগের সাথে খুবই গভীর ভাবে এটা ওতপ্রোতভাবে যুক্ত। এবং আমরা যদি নারী আন্দোলনের ইতিহাসের দিকে তাকাই, তাহলে যখন নারী আন্দোলনের যে উন্মেষ হয়েছিল 1800 দিকে, সে সময় কিন্তু প্রধান ইস্যুটাই ছিল নারীর উত্তরাধিকার অধিকার, ভূমির উপর অধিকার। কাজে এইটা আমাদের একটা আত্মপরিচিতির জায়গা, যে আমরা কোন জায়গা থেকে আসলাম, কোন মা বাবার কাছ থেকে আসলাম, আমাদের কি পরিচয়, এই জায়গাটার সাথে কিন্তু আমাদের এই ভূমি আইনে ভূমির অধিকারটা আমাদের নারীদের সাথে খুব সরল ভাবে বললে, আমি যদি মানবাধিকারের বৃহত্তর প্রেক্ষিতে নাও যায়, তাহলে পরও এই খুব সাধারণ একটা জায়গা থেকে কিন্তু ভূমি অধিকারটা নারীর জীবনের সঙ্গে, তার আত্মপরিচয়ের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত, সেই বিষয়টা এটা খুবই গুরুত্বপূর্ণ বহন করে। আর একটা কথা আমি এখানে বলতে চাই, যে আমরা আপনারা আমাকে পরিচয় দিয়েছেন, দেবপ্রিয় পরিচয় দিয়েছেন, মহিলা পরিষদের সাথে আমি সম্পৃক্ত 50 ধরে, এবং এখানে আমার মনে আছে যে প্রথম যেদিন আমরা মহিলা পরিষদের আন্দোলন মিছিল করি, স্লোগান দিয়েছিলাম সকল ক্ষেত্রে নারীর সম অধিকার চাই, তখন নতুন তরুণ ছাত্র হয়তো বুঝি নাই যে সম অধিকারটা কি, কিন্তু এখন বুঝছি যে সম অধিকারের ব্যাপকতা কতটা, বিস্তৃতি কতটা, এটা কত বহুমুখী, এটা কত ধরনের, এই বিভিন্ন ধরনের তো এখানে আলোচনা করার সুযোগও নাই, প্রয়োজনও নাই, আমি শুধু ভূমির বিষয়টা নিয়ে আলোচনা করব। আমার পূর্ববর্তী বক্তারা যেরকম বলে গেছেন যে আমাদের ভূমি আইন অত্যন্ত পুরানো আইন, একটা আমরা যেটা দেখেছি যে 1800 থেকে 1965 পর্যন্ত যে আইনগুলো হয়েছে, সেই আইনগুলোই আমাদেরকে এখনো ভূমি ব্যবস্থা, নারীর ক্ষেত্রে ভূমি ব্যবস্থা, পারিবারিক ক্ষেত্রে ভূমি ব্যবস্থা, এই জায়গাগুলোতে পরিচালনা করছে। কাজেই এটা 19 আইন দিয়ে 21 কোন আইন পরিচালিত হতে পারে কিনা, এটা মাননীয় মন্ত্রী এবং রাষ্ট্র এবং সরকারের কাছে আমার প্রশ্ন থাকবে। যে আমি যখন সুবর্ণ জয়ন্তী পালন করছি, জীবনের অনেক আধুনিকায়ন করছি, তখন আমার আইনকে কেন তার সাথে সাথে সংস্কার করছি না? এটা আমাদের 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 বিভিন্ন ইস্যুতে আমাদের যে আইন বিশেষজ্ঞরা আছেন তাদের কাছে এটা আমাদের একটা বড় প্রশ্ন, যে তারা কেন এই যে সময়ের প্রেক্ষিতে যে আইনের পরিবর্তন প্রয়োজন সেই বিষয়টার দিকে নজর দেন না, তাহলেই কিন্তু উত্তরাধিকার আইন ক্ষেত্রে আইন সহ সকল আইনের পরিবর্তনের জন্য একটা পরিবর্তনের না সেটাকে হাল লাগা, আধুনিকায়ন করানোর একটা সুযোগ সৃষ্টি হয় বলে আমি মনে করি। আপনারা জানেন যে আলোচনার মধ্যে সকলেই বলেছেন যে নারী কৃষিতে অংশগ্রহণ ক্রমান্বয়ে বাড়ছে, শুধু কৃষি না, ফিশারিজও, নারীরা মৎস্য চাষেও নারীরা নানা ধরনের কাজ করে, লাইফ স্টাইল কাজ করে,
কিন্তু নারীদের কোনো কৃষি কার্ড নাই, নারীদের কোনো কৃষক হিসেবে স্বীকৃতি নাই, এই সমস্ত কথা এখানে বিস্তৃত আলোচনা হয়েছে। আদিবাসীদের কথা নিশ্চয়ই পরবর্তীতে এই পক্ষ থেকে কেউ বলবেন। আমি শুধু এটুকু বলতে চাই যে আদিবাসীদের সমস্যাটা সংখ্যালঘুদের সমস্যাটা আলাদা বললেন, এই জন্য আমি এই প্রসঙ্গে যাচ্ছি না। আদিবাসীদের সমস্যার কথা বললেন যে আদিবাসীদের সমস্যা বা দুই ধরনের সমস্যা, সমতলের আদিবাসীদের এক রকম সমস্যা, আবার পাহাড়ি অঞ্চলের আদিবাসীদের আর এক রকম সমস্যা। কিন্তু তাদের এই সমস্যার সমাধানের জন্য পাহাড়ি অঞ্চলের যে শান্তি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হলো, এটা বাস্তবায়নের ক্ষেত্রেও যে বাধা, নানা ধরনের জটিলতা, সেটার সমস্যা, তাদের যে নিজস্ব ভূমি আইন সেটাকে পালন করার সুযোগ দেওয়ার সমস্যা ইত্যাদি মিলে সেখানেও একটা জটিলতা হয়ে আছে, সেটাও দেখা দরকার। আমাদের ক্ষেত্রে আমি নারীর ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে আমরা বাংলাদেশ মহিলা পরিষদ যেহেতু প্রথম থেকে একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে নারী আন্দোলনকে দেখি, সেই প্রেক্ষিতে আমরা 1989 সাল থেকে ইউনিফর্ম ফ্যামিলি কোড নামে একটা প্রস্তাবনা নিয়ে আমরা মানে আমাদের প্রচারণা চালাচ্ছি, যে যেটার মধ্যে দিয়ে আমরা মনে করি যে সার্বজনীন পারিবারিক আইন যদি একটা হয়, তাহলে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য একই ধরনের নারী অধিকার হতে পারে। আমরা এখানে আমাদের যে বইয়ের যে চতুর্থ অধ্যায়, সেই চতুর্থ অধ্যায়ে আমরা 13টি ধারায় এই আইনটাকে সন্নিবেশিত করেছি, এবং এটাকে আমরা 1889 সালে এটা আমরা প্রণয়ন করেছি। এবং আজকে দেবপুর এখানে বসে আছেন, মানে দেবেশদার কাছে আমাদের ঋণের কোন পরিসীমা নাই। দেবেশদার যেভাবে আমাদেরকে এই জিনিসটা করিয়ে নিয়েছেন, আমি বলবো যে আমরা মহিলা পরিষদের নারী আন্দোলন নিশ্চয়ই উদ্যোগ ছিল, সেখানে বিশেষ করে সালমা সোহান ম্যাডাম এবং দেবেশদা, তার সাথে অন্যান্য সমসাময়িক যে সমস্ত বিজ্ঞ আইনজীবীরা ছিলেন তাদের সকলের সহায়তায় আমরা ইউনিফর্ম ফ্যামিলি কোড করেছিলাম। আমরা সেটা 1992 সালে বোধ হয় বা 97 সালে সরকারের স্পিকারের হাতে সংসদে দিয়েছি, সকল রাজনৈতিক দলের এমপিদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, এবং বারবার বলা হয়েছে যে সংসদে এইটার বিষয়ে আলোচনা উত্থাপন করা হবে, কিন্তু সেটা আজ পর্যন্ত উত্থাপিত হয় নাই। সেটার জন্য আমরা এখন আমাদের প্রচারমূলক আন্দোলন চালিয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমি একটা প্রস্তাব এখানে আজকে রাখতে চাই যে আজকে যেরকম সিটিজেন ফোরাম ভূমির অধিকার নিয়ে আজকে প্রথম তাদের কাজ শুরু করেছে, এরকম হতে পারে যে আমাদের এই যে ইউনিফর্ম ফ্যামিলি কোডটা নিয়ে আমরা একটা দ্বিপাক্ষিক আলাপ করতে পারি বিভিন্ন সংগঠনের সাথে, যদি সিটিজেন ফোরাম উদ্যোগ নেয় তাহলে এটাকে হয়তো কোনো জায়গায় আমরা আরো আপডেটেড করতে পারি ইউনিফর্ম ফ্যামিলি কোডটি। কিন্তু আমরা সকলে মিলে এই ইউনিফর্ম ফ্যামিলি কোড নিয়ে যদি মুখ করি, তাহলে আমার মনে হয় যে এটা পক্ষে জনমত তৈরি করাটা অনেক সহজ হবে, কাজে দ্বিপাক্ষিক আলাপ আমরা এই ইউনিফর্ম ফ্যামিলি কোড নিয়ে করতে পারি। আমরা ইউনিফর্ম ফ্যামিলি কোডের মূলে যে কথাটা বলতে চাইছি, এখন শেষ করতে হবে, এক মিনিট আমি শেষ করে ফেলবো। আমরা ইউনিফর্ম ফ্যামিলি কোডের মূল কথা যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে নারী এবং পুরুষের সমমর্যাদার নারী পুরুষকে সমান অধিকার দিতে হবে, প্রথম শ্রেণীর অধিকার দিতে হবে, এবং যে সমস্ত দত্তক এবং অভিভাবক কর্তৃক গ্রহণ করা পুত্র সন্তান কন্যা আছে তাদেরও সমান অধিকার দিতে হবে। এটা জাস্ট মূল কথাটা, ভিতরে আরো অনেক বিস্তারিত আছে, আমরা যদি এটা নিয়ে কখনো আলোচনা করি দ্বিপাক্ষিকভাবে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। সকলকে ধন্যবাদ। মন্ত্রী মহোদয়কে কাছে আমার বিশেষ আবেদন থাকবে যে সংসদে তারা যদি এই ইউনিফর্ম ফ্যামিলি কোডটা নিয়ে আলোচনার কোন সুযোগ করে দেন আমাদের, বা তারা যদি নিজের এটা আমাদের কাছে চান আমরা তাদের কাছে সরবরাহ করবো, ইউনিফর্ম ফ্যামিলি কোডটা আলোচনা বাস্তবায়িত করতে পারলে আমাদের নারীদের সমস্যার অনেক সমাধান করতে পারবো বলে বিশ্বাস করি। সকলকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনারা এতক্ষণ শুনলেন ডক্টর ফৌজিয়া মাসলামের কথা, উনি সভানেত্রী বা সভাপতি বলি, এখন এটার জেন্ডার নির্বিশেষে আমরা ব্যবহার করি অনেক সময় বাংলাদেশ মহিলা পরিষদে। এবং শেষে উনি যে বিষয়টিকে গুরুত্ব সহকারে আনলেন যে একটি সার্বজনীন ফ্যামিলি কোডের পারিবারিক আইনের ব্যাপারে, এবং আইনের বাইরেও যে এখানে আইন ভূমি মন্ত্রণালয়ের প্রতি উনি বিশেষ আবেদন জানিয়েছেন মন্ত্রী মহোদয়ের কাছে এই আলোচনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। আমি এখন নিয়ে আসবো আলোচনার সামনে, আমাদের সাথে আছেন রানী ইয়েন ইয়েন চাকমা রানী, এবং উনি একজন মানবাধিকার কর্মীও না নেত্রী বটে, এবং এই বিষয়ে উনি যথেষ্ট বিভিন্ন সময়ে চিন্তা ভাবনা করেন, বক্তব্য রাখেন, এবং আজকে ওনাকে আমরা পেয়ে খুব খুশি হয়েছি। রানী ইয়েন ইয়েন কে আমি এখন ফ্লোর দিচ্ছি। আমি যেহেতু এখানে নেটওয়ার্কের সংকট, ইনস্টেবল নেটওয়ার্ক, আমি আমার ভিডিওটি অফ রাখছি, এবং আমি চেষ্টা করব যতখানি সম্ভব সংক্ষেপে আমার বক্তব্য শেষ করার। নমস্কার, শুভ সকাল, এখনো সকাল। আয়োজক সহ আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে কিছু বলার ব্যবস্থা করে দেওয়ার জন্য।
আমার শ্রদ্ধাভাজন প্রিয় শামসুল হুদা ভাই তার উপস্থাপনায় প্রতিপাদ্য বিষয় সম্পর্কে কিছু মুখ্য এবং গুরুত্বপূর্ণ ইস্যুগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। তো আমি আমার বক্তব্যে জাতিগতভাবে সংখ্যালঘু আদিবাসী এবং নারীদের ভূমি অধিকার নিরাপত্তার বিষয়টি অবশ্যই তুলে ধরব, যেহেতু আমি এই ফিল্ডে কাজ করি। একই সাথে চেষ্টা করব আমি যা কিছু বলি না কেন তা এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল 2030-2030 আলোকে উপস্থাপন করার, এবং যেহেতু সরকার এসডিজি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ হয়েছেন এবং সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন, তো সেই অঙ্গীকার নামার ভিত্তিতেই কিন্তু আদিবাসী এবং নারীর ভূমিতে অধিকার নিরাপত্তার প্রশ্নে কোন কোন বিষয় বা ক্ষেত্রে আরেকটু নজর দেওয়া দরকার, যেন 2030 সালের মধ্যে প্রকৃত পক্ষেই সরকার তার অঙ্গীকার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারে, সেই কয়েকটি বিষয় এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব। তো আমার মনে আছে যে আজকের যে আয়োজক এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম তাদের একটি সেমিনারে 5 বছর আগে আমি একটি কথা বলেছিলাম যে এসডিজি যে মূল স্লোগান লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউকে পিছনে ফেলে রেখে যাওয়া যাবে না, তার মূল মন্ত্র হলো যে যারা সবচেয়ে পিছিয়ে আছে তাদেরকে নিয়েই কাজ শুরু করা, এবং 5 বছর পরে এসেও কিন্তু আমাদের একই কথা মনে করিয়ে দিতে হয় সবাইকে। এবং আপনার ক্যামেরা অফ আছে, ক্যামেরা অফ আছে, আপনি বলতে থাকেন, আপনি বলতে থাকেন, আপনারা প্লিজ মধ্যখানে কথাতে আপত্তি করবেন না। হ্যাঁ বলেন। তো আমি আমি যে কথাটি বলছিলাম যে এসডিজি মূল মন্ত্র যে লিভ নো ওয়ান বিহাইন্ড, যারা সবচেয়ে পিছিয়ে আছে তাদেরকে নিয়ে কাজ করতে হবে, এবং যেহেতু যারা সবচেয়ে পিছিয়ে ছিল এবং আছে এবং তাদেরকে প্রায়োরিটি দিয়েই একই সাথে তাদের পার্টিসিপেশন নিশ্চিত করেই যে পরিমাণ কার্যক্রম গ্রহণ করার দরকার ছিল সেই পরিমাণ কার্যক্রম কিন্তু এখনো পরিলক্ষিত হয়নি, তাই এটি বারংবার মনে করিয়ে দেওয়ার দায়িত্ব আমার মনে হয় আমার, আপনার, আপনাদের এবং সকল সচেতন নাগরিকদের। তো এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার যে 17টি লক্ষ্যমাত্রা আছে, একই সাথে সেই লক্ষ্যমাত্রার জন্য 169টি টার্গেট নিরূপণ করা হয়েছে, সেখানে কিন্তু আদিবাসীদের কথা সুনির্দিষ্টভাবে 2টি লক্ষ্যমাত্রা উল্লেখ করা হয়েছে, এবং সেখানে ফলো আপ এবং রিভিউতেও কিন্তু আদিবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে। এর মানে এই যে আদিবাসীদের জন্য অন্য লক্ষ্যমাত্রাগুলোও প্রাসঙ্গিক, রেলেভেন্ট, এবং একই সাথে যারা সবচেয়ে পিছিয়ে আছে তাদেরকে নিয়ে শুরু করার জন্য, কাজ শুরু করার জন্য যে অঙ্গীকার এসডিজিতে করা হয়েছে তার মাধ্যমে এটি নিশ্চিত করা হয়েছে যে প্রান্তিক, সংখ্যালঘু এবং আদিবাসীদেরকে নিয়েই এসডিজি বাস্তবায়নে কাজ করে যেতে হবে। এবং আপনাকে আমি একটু আপত্তি করি, আপনি একটু থামাই, আপনি আপনি এই যে এসডিজির কথা বলছেন এবং এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবের পরিপ্রেক্ষিতে আদিবাসী সম্প্রদায় এবং ভূমি সম্পর্কিত সমস্যাটাকে যদি আপনি সোজাসুজি নিয়ে আসেন তাহলে খুব উপকার হয়। ঠিক আছে, ওকে দেবপ্রিয় বাবু, আমি আমি চেষ্টা করব। তো এই যে লক্ষ্যমাত্রাগুলোর কথা বলছি সেগুলো যথাসময় অর্জন করার জন্য যারা প্রান্তিকতা শেষে আছে তাদেরকে যে খুঁজে বার করার জন্য যে সেক্স, এথনিসিটি আর প্রান্তিকতার উৎস, অন্যান্য যে ইন্ডিকেটরগুলো আছে সেই ডিসএগ্রিগেটেড ডেটাগুলো সংগ্রহ করা, বিশ্লেষণ করা, সেগুলো দরকার, এবং সেগুলোর জন্য কিন্তু আমরা গত 10 বছর ধরে কথা বলে আসছি এবং আমরা আশা করছি যে 2021 আদমশুমারিতে তার পূর্ণাঙ্গ না হলেও আংশিকভাবে প্রতিফলন হবে। তো এই সেমিনারের প্রতিপাদ্য বিষয়ের সাথে কেন এই কথাগুলো প্রাসঙ্গিক দেবপ্রিয় বাবু, আমি একটু বলি যে প্রত্যেকটি টার্গেটের সাথে যে ইন্ডিকেটর দেওয়া আছে সেখানে কিন্তু একটি ইন্ডিকেটর স্পেসিফিকভাবে দেওয়া আছে যে আদিবাসীদের ভূমির অধিকার নিশ্চিত করতে হবে এবং সুরক্ষিত করতে হবে, এবং করা হয়েছে কি হয়নি তার মাধ্যমে নির্ণয় করা যাবে কয়টি টার্গেটে পৌঁছানো সম্ভব হয়েছে কিনা। তো ভূমির অধিকার যে এখনো প্রতিষ্ঠিত হয়নি, বরং আদিবাসীরা যে প্রতিনিয়ত ভূমি হারানোর ভয় নিয়ে থাকেন, তাদের ভূমি মালিকানার নিদারুণ অবস্থার কথা, বঞ্চনার কথা, তাদের নিরাপত্তাহীনতার কথা কিন্তু আলোচনা প্রবন্ধে উঠে এসেছেন। যারা প্রবন্ধটি পড়ে দেখেছেন, সুযোগ হয়েছে তারা দেখবেন সেখানে কিন্তু অনেকগুলো উদাহরণ উঠে এসেছে ভূমি অধিকার রক্ষার, যে রক্ষা কবচ, যে আইনগুলো রয়েছে, যে সমতলে যে আইন রয়েছে, যে পাহাড়ে যে আইন রয়েছে, পার্বত্য অঞ্চলে যে আইন, রেগুলেশন, নীতিমালা ইত্যাদি রয়েছে তা কিন্তু প্রতিনিয়ত লঙ্ঘন করা হচ্ছে। রাজনৈতিক ছত্রছায়ায় ভূমি দস্যুরা যে তৎপর সমতলে, আর নিরাপত্তার নামে পার্বত্য অঞ্চলে চুক্তির পরও নতুন করে অস্থায়ী আর্মি ক্যাম্প হচ্ছে, বিজিপি ক্যাম্প স্থাপন করা হচ্ছে,
সমতলের আদিবাসীদের ভূমি অধিকার নিয়ে যারা শব্দ তোলেন, যারা কথা বলেন, যারা নিজের ভূমি রক্ষা করার জন্য প্রতিবাদ করেছেন, তাদের জিজ্ঞেস করে কিন্তু দেখতে পারেন এক একজনের নামে কয়টি করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মামলার নজির আছে। কারণ আমরা এই দেশের বাস্তবতায় কিন্তু জানি একটি মামলা ঠুকে দিলে তা বছরকে বছর চলতে থাকে, হয়রানি করার এর চেয়ে এফেক্টিভ আর কোনো আসলে পথ নেই। তো সমতলে কতজন আছেন যারা বছরের পর বছর মামলা সামাল দিয়ে প্রভাবশালী ভূমিদস্যুদের সাথে না পেরে সর্বশান্ত হয়ে দেশান্তরিত হয়েছেন, হয় ইন্ডিয়াতে গিয়েছেন আর না হলে হচ্ছে পাহাড়ের ক্ষেত্রে যেটি হয়েছে সেটি হচ্ছে তারা বার্মায় চলে গিয়েছেন। তো এগুলোর কোনো সিস্টেম্যাটিক এবং প্রপার ডকুমেন্টেশন কিন্তু নাই। ভূমি পার্বত্য অঞ্চলে ভূমি বেদখলের অবশ্যই কোনো এখনো পর্যন্ত আকাশ পাতাল নেই, যে এলাকা আদিবাসী অধ্যুষিত ছিল 40 বছর আগেও সেই এলাকাতে এখন আদিবাসীরা সংখ্যালঘু। প্রশাসনের ছত্রছায়া ছাড়া কিন্তু এই পর্যায়ে আসা অসম্ভব। এবং যারা পার্বত্য অঞ্চল ইতিহাস জানেন, যারা বহিরাগত অআদিবাসীদের এখানে সেটেল করার ইতিহাস জানেন, তারা জানবে যে এই ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিং ধারাবাহিকতা কিন্তু এখনো চলছে। এবং আমরা যদি কথা না বলি, আমরা যদি উদ্যোগ না নিই, তাহলে কিন্তু এখনো চলবে। পাহাড়ে একটি জায়গায় 10 বছর আগে 11,000 একরের বেশি জমি অধিগ্রহণ করা হয়েছে জাতীয় নিরাপত্তার স্বার্থে। তো সেখানে সেই জমির অধিকাংশ অংশই কিন্তু লিজ দেওয়া হয়েছে বাণিজ্যিকভাবে বিভিন্ন কোম্পানিকে, এবং অনেক অংশ বাৎসরিকভাবে চাষ করার জন্য অনেক টাকার বিনিময়ে লিজ দেওয়া হচ্ছে আদিবাসীদেরকে যারা 10 বছর আগে এই জমির মালিক ছিলেন। তো এটি কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা না, এটি অন্যায় কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা না, এটি চলমান একটি প্রক্রিয়া এবং সিস্টেমের অংশ। এই সিস্টেম বের হতে না পারলে, ভূমি অধিকার নিশ্চিত করতে না পারলে কোনোভাবেই এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা তো অনেক দূরের কথা। আমাদের বাংলাদেশের যে উন্নয়ন নীতিমালা আছে, সেই নীতিমালার যে লক্ষ্যমাত্রাগুলো আছে সেগুলো কিন্তু পূরণ করা সম্ভব না। তো পার্বত্য চট্টগ্রামে যে পার্বত্য চুক্তি করা হয়েছে 1997 সালে, যে ভূমি কমিশন গঠন করার কথা ছিল তা গঠিত হয়েছে, যে নীতিমালার প্রয়োজন ছিল তাও প্রায় 2 দশক পর ফর্মুলেট করা হয়েছে। এখন সেই ভূমি কমিশন কাজ করতে পারছে না, কারণ তাদের যে বাজেট দরকার, যে হিউম্যান রিসোর্সের দরকার, তা কিন্তু এখন নিশ্চিত করা হয়নি। তো সেটিও আশা করছি যে আগামী অর্থ বছরে সেই বাজেটে তার প্রতিফলন ঘটবে। অনেক ধন্যবাদ। প্রিয় বাবু, আমাকে যদি 2 মিনিট সময় দিই, জাস্ট 2 মিনিট, আমি একটি কথা বলবো যে আদিবাসী নারীদের ক্ষেত্রে যে নারীর ভূমির অধিকারের প্রশ্ন যেহেতু চলে আসছে, এক্ষেত্রে আমি কেবলমাত্র নারীর উত্তরাধিকার, ভূমির প্রতি অধিকারের প্রশ্নে উত্তরাধিকারের কথাটি নিয়ে আমি বলবো যে আমাদের সমাজেও কিন্তু নারীর প্রতি বৈষম্য আছে। উত্তরাধিকারের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে যারা আদিবাসীদের মধ্যে যারা ম্যাট্রিনিয়াল সমাজের অংশ নয়, তাদের উত্তরাধিকারী অধিকার নেই, আইন নেই, কিন্তু না থাকা সত্ত্বেও আমরা আদিবাসীরা কিন্তু এই বিষয়ে সোচ্চার আছি। আমরা চাই যে আমাদের আদিবাসী নারীরা ভূমির অধিকার পাক, উত্তরাধিকার প্রশ্নে তারা উত্তরাধিকার, পিতৃ সম্পত্তি, আমরা পিতৃ সম্পত্তি এখনো কথাটা ব্যবহার করছি যেহেতু এটা পিতৃতান্ত্রিক সোসাইটি, তো পিতৃ সম্পত্তির অধিকার পাক, কিন্তু সেই ক্ষেত্রে আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলো করার জন্য কিন্তু রাষ্ট্র পৃষ্ঠপোষকতা দরকার। যেরকম পার্বত্য অঞ্চলে যে প্রথাগত প্রতিষ্ঠান আছে আমাদের, সেখানে আগে যেখানে কোনো গ্রাম প্রধান ছিলেন না নারী, 10 থেকে 15 জন ছিলেন, 10 বছর আগে, এখন সেখানে 400 অধিক হয়ে গেছেন, কিন্তু তারা সরকারিভাবে এখনো স্বীকৃত না। তো আমরা আমাদের প্রথাগত প্রতিষ্ঠানকে রেসপেক্ট করে, প্রথাগত প্রতিষ্ঠানকে শক্তিশালী করে যে কাজগুলো করছি সেখানে কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দরকার। এবং একই সাথে সমতলেও কিন্তু প্রথাগত প্রতিষ্ঠান এককালে ছিল, এখন বিভিন্ন কারণে সেটি ডিসইন্টিগ্রেটেড হয়ে গেছে, সেই প্রথাগত প্রতিষ্ঠানগুলোকে পুনর্জীবিত করা, তাদেরকে হচ্ছে শক্তিশালী করা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে, সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে সেটি কিন্তু করা সম্ভব। এবং যদি সেটি করা সম্ভব হয়, আমরা আমাদের সমাজে, আদিবাসী সমাজে নারীর অধিকার লক্ষ্যে যতখানি আসলে এফোর্ট দেওয়া সম্ভব আমরা এফোর্ট দিতে চাই, এবং সেটি কোনো না কোনো এক সময় আসলে করা সম্ভব বলে আমি মনে করি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার, আশা করি সবাই ভালো থাকবেন। রানী ইউনিয়নের কথা শুনলেন আপনি, আপনারা সকলে, চাকমানের কথা, এবং উনি একটা লাইন যেটা বলেছেন, উনি যে নিজ দেশে যেখানে
আদিবাসী সম্প্রদায় সংখ্যালঘুতে পরিণত হয়েছে, এইটার ভিতর দিয়ে কিন্তু অনেক ধরনের সমস্যা ওখানে প্রতিফলিত হচ্ছে। বিশেষ করে জমির ইজারার যেভাবে অধিগ্রহণ করে এবং তাদের উচ্ছেদ করা হচ্ছে এবং তাদের আবার ওখানে বাণিজ্যিক ব্যবস্থা করা হচ্ছে, যেটা সম্প্রদায়ের জীবনকে আরো বেশি ক্লেশকর করে তুলছে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি থাকবেন, আরো যদি দু একটা প্রশ্ন ওঠে বা উত্তর দেওয়ার সুযোগ প্রয়োজন করতে পারে আপনারা আমাদের সাথে থাকবেন। আমি এখন আপনাদের সামনে নিয়ে আসবো আরেকজন বিশিষ্ট আইনজ্ঞকে। তিনি এই বাংলাদেশের সিভিল ভূমি সংক্রান্ত আইনের একজন অত্যন্ত যোগ্য প্রতিনিধি কৌশলী এবং অ্যাডভোকেট প্রবীণ নিয়োগী। মাননীয় সুপ্রিম কোর্টে তাকে অ্যামিকাস কিউরি হিসেবে তার পরামর্শ নিয়ে থাকেন। আমি অ্যাডভোকেট প্রবীণ নিয়োগী আমাদের জয়েন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকে, ও ওনাকে এখন আমি এখন কথা বলার সুযোগ দিতে চাচ্ছি। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত আলোচক বৃন্দ, সমস্ত অংশগ্রহণকারী সবাইকে আমার এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি যতটুকু সুযোগ হয়েছে 12টা থেকে আমি ঢুকতে পেরেছি। আমি শুনেছি আমাদের বিশিষ্ট আইনজ্ঞ, আমাদের বিশিষ্ট বন্ধু রানা দাশগুপ্তের কথা, রানী ইয়ান ইয়ানের কথা, খুব উপকৃত হয়েছি। আর আমি আমাদের যে কিনোট প্রেজেন্টেশন যেটা সেটা পড়েছি, এখানে প্রথমেই আমি বলবো যে আপনাদের যে এই বিষয় নির্বাচন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের যে নির্ধারিত লক্ষ্যগুলো গোল, তার জন্য এই যে ভূমির অধিকার ও নিরাপত্তা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে যে ভূমির অধিকার কেন গুরুত্বপূর্ণ আমরা একদম জানি, খুব সংক্ষেপে আমি বলার চেষ্টা করবো। একটা সভ্যতার উষালগ্ন থেকে আমরা জানি যে প্রথম যখন মানুষ নিয়তির হাত থেকে ধীরে ধীরে আত্মমুক্তি অর্জন করতে শুরু করলো, প্রথম ধাপে হলো ভূমির ব্যবহার শেখা। তারপরে উৎপাদনের যে একেবারে প্রাথমিক রূপ ভূমি কর্ষণ কৃষির রূপ, সেই দিক থেকে দেখতে গেলে যে আমরা জানি এই ইতিহাস আমরা সবাই জানি, এর ভিতরে যেতে হবে না। একটা শুধু আমি দেখাবো আমার কিনোট প্রেজেন্টেশনে যেটা আছে, 2018 সালে বলছে যে এখানে আমাদের বাংলাদেশে মাথাপিছু আবাদযোগ্য ভূমির পরিমাণ 0.048048 এই পর্যন্ত থাকে। তারপরে 2016 কিন্তু এটা ছিল 0.04915, মাত্র 2 বছরের ব্যবধানে এটা কেমন কমে। এবং এই কারণেই মনে হয় আমার যে আমাদের দেশে, আমি একটা তথ্য হয়তো অনেকেরই জানা যে আমাদের দেশের যে সিভিল লিটিগেশন দেওয়ানি মোকদ্দমার শতকরা 80% এই ভূমিকে নিয়ে মামলাগুলো হয়ে থাকে। শুধু তাই না, আমাদের দেশের যে ক্রিমিনাল লিটিগেশন, যে ফৌজদারি মামলা, ফৌজদারি অপরাধ, এগুলো শতকরা 80% সংঘটিত হয় এই ভূমির অধিকার নিয়ে, ভূমির মালিকানা নিয়ে পরস্পর বিরোধী দাবি। এই জন্য এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আর একটা হলো যে আমাদের সংবিধানে কতগুলো মৌলিক অধিকার দিয়েছে, সেখানে একটা আছে অনুচ্ছেদ 32 Article 32 যে জীবনের অধিকার, এটা একটা অ্যাবসলিউট ফান্ডামেন্টাল রাইট। কিছু কিছু ফান্ডামেন্টাল রাইট তো এগুলো সেই মডিফাই করা যায়, তো সেগুলো হলো যে মানে সাবজেক্ট টু ল অথবা সাবজেক্ট টু রেস্ট্রিকশন ইম্পোজ বাই ল বা রিজনেবলি রেস্ট্রিকশন ইম্পোজ বাই ল, কিন্তু কতগুলো আছে সোজা বলে দিছে যে এটা মানুষের অধিকার, মৌলিক অধিকার। তার মধ্যে একটা হলো Article 32, এটা হলো জীবনের অধিকার, রাইট টু লাইফ, এটা একটা নিরঙ্কুশ মৌলিক অধিকার। এখন রাইট টু লাইফের ভিতরে আমরা এর আগেও বিভিন্ন সময় আলোচনা এটা এসেছে যে জীবনের অধিকার অপরিহার্যভাবে অনিবার্যভাবেই এর অন্তর্ভুক্ত করে জীবিকার অধিকার। কাজেই আমাদের অর্থনীতিতে কৃষির যে বিশাল ভূমিকা, আমাদের সক্ষম জনশক্তি বা শ্রমশক্তির যে বিশাল একটা অংশ কৃষিকাজে নিয়োজিত, যার মিন্স অফ প্রোডাকশন হলো মূলত জমি, ভূমি, কাজেই ভূমির অধিকারটা কিন্তু এটা জীবনের অধিকার এবং এইটা আমাদের একটা মৌলিক অধিকার আন্ডার Article 32 অফ আওয়ার কনস্টিটিউশন। এখন সেই দিক থেকে আরেকটা জিনিস, একটা বিষয় আমার আমার দাগ কেটেছে, জানি না আপনারা কি ভেবেছেন, সেটা হলো আমি কিনোট পেপারে
দু ধরনের সংখ্যালঘুর কথা আমি পেয়েছি, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, রিলিজিয়াস অ্যান্ড এথনিক মাইনরিটি, অথবা আমরা আদিবাসী যাদেরকে বলি অ্যাবরিজিনস বা এথনিক মাইনরিটি। কিন্তু আরেক ধরনের মাইনরিটি, আমার জানা মতে সভ্য দুনিয়ায় প্রায় সব জায়গায় এটা বলা হয়, এবং সবার আগে যখন এই মাইনরিটিদের নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করলো রাশিয়াতে অক্টোবর বিপ্লবের পর, তখন লেনিন একটা বক্তৃতায় বলেছিলেন যে সংখ্যালঘু জাতি সত্তার উপর বিন্দু মাত্র বিশেষ বিকিরণ নয়, এবং কোন সংখ্যাগুরু সম্প্রদায়ের জন্য সামান্যতম বিশেষ অধিকার নয়। এই কথাগুলো পরিষ্কার করে লেখা থাকবে আমাদের নতুন সোভিয়েত সংবিধান। এখন সোভিয়েত ইউনিয়ন নাই, যাই হোক, কিন্তু কথাগুলো কিন্তু প্রাসঙ্গিকতা হারায়নি। সেদিক থেকে আমি মনে করি আরো একটি সংখ্যালঘুদের সম্পর্কে আলোচনায় ধর্মীয় জাতিগত সংখ্যালঘুর সাথে রিলিজিয়াস অ্যান্ড এথনিক মাইনরিটির সাথে আর একটা যুক্ত করা দরকার, সেটা হলো লিঙ্গুইস্টিক মাইনরিটি, ভাষাগত সংখ্যালঘু। আমাদের এখানে উর্দু ভাষী সবাই কিন্তু পাকিস্তানে অপশন দেয়নি, তাদের একটা বিরাট অংশ আছে। আমাদের এখানে অনেক অন্য ভাষীর লোক আছে, এখনো কিছু আর্মেনিয়ান আছে, আরো বিভিন্ন ভাষাভাষীর লোক আছে যারা সংখ্যালঘু, তারা ভাষাগত সংখ্যালঘু। কাজেই আমাদের ধর্মীয় ভাষাগত জাতিগত সংখ্যালঘু তিনটাই ব্যবহার করা উচিত বলে আমার খুব বিনীত মতামত। অ্যাডভোকেট প্রবীণ নিয়োগ, আপনি যদি আমাকে ক্ষমা করেন, এখন তাহলে এই মুহূর্তে যদি কোনো ধরনের বৈষম্যমূলক আইন বা ব্যবস্থা থাকে এই সমস্ত ধর্মীয় ভাষাগত অথবা আপনি নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যদি আপনি একটু সোজাসুজি বলেন বর্তমান বাস্তবতা। আমি দুই এক মিনিটের মধ্যে শেষ করে দেবো। না না, আপনি দুই এক মিনিটের বলুন না, আপনি ওই জায়গাটাতে আমাদের একটু মনোযোগ নিয়ে আসেন। আমি জানি যে অনেক আলোচক এখানে আছেন, আমার একটু তারা আছে এখানে। আমি প্রথমেই বলি যে আমাদের যেটা হয়েছে এখানে, আমাদের এখানে বৈষম্যমূলক একটা হলো যে বৈষম্যমূলক আইন হয়েছে, আর একটা হলো যে আইন যতটুকু অগ্রসর হয়েছে, আমাদের সরকার বা রাষ্ট্র তো তিনটা মেইন সেক্টরে কাজ করে, যে লেজিসলেটিভ, লেজিসলেচার, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি। এখানে লেজিসলেটিভ সেক্টরে আমাদের যতটুকু অগ্রগতি হয়েছে, আমি আসবো সেখানে, স্পেসিফিক ভাবে আমি উল্লেখ করব, সেইটা কিন্তু ইমপ্লিমেন্টেশন হয়নি, অর্থাৎ লেজিসলেটিভ যে ইন্টেন্ট, লেজিসলেটিভ ইন্টেনশন, ওইটার কিন্তু আবার বাস্তবায়ন হয়নি। লেজিসলেটিভ ভ্যাকুয়াম রয়ে গেছে একদিকে, যেমন ইউনিফর্ম ফ্যামিলি কোড আমাদের এই আলোচনা পত্রে নেই, কিন্তু আমাদের খুবই শ্রদ্ধেয়া ফৌজিয়া মুসলিম এটা উল্লেখ করেছেন, ডাক্তার ফৌজিয়া মুসলিম, আমি এটাকে পূর্ণভাবে সমর্থন করি যে ইউনিভার্সাল ফ্যামিলি কোড এটা একটা লেজিসলেটিভ ভ্যাকুয়াম নাই। কিন্তু যেটা আছে, যেমন অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন আছে, কিন্তু সেই অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের মাধ্যমে আমাদের আইন প্রণেতাদের বা পার্লামেন্টের যে উদ্দেশ্য ব্যক্ত হয়েছে একদম পরিষ্কারভাবে, সেইটা কি কার্যকর হচ্ছে? আমি বলবো যে সেইটা কার্যকর হয়নি, হচ্ছে না। কিভাবে? আমি এখানে তার আগে একটা কথা বলে নেই, কারণ আমাদের এই যে লেজিসলেটিভ ভ্যাকুয়াম গুলো পূরণ করতে হবে বাই লেজিসলেশন, বাই নেসেসারি লেজিসলেশন, এর পাশাপাশি এই বাস্তবায়নটা কিন্তু বেশি দরকার। কেননা আমরা একটা কথা প্রায় বলি, যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে বলেছিলাম, সুযোগ হয়েছিল কি কথা বলার? আমরা দেখি আমাদের এইখানে একটা রিট পিটিশনের কথা রানা দাশগুপ্ত তার আলোচনায় বলেছেন, খুব বিখ্যাত মামলা এটা, রিট পিটিশন নাম্বার 8932/2011। এখানে আরো কয়েকজনের সাথে আমাকেও কোর্ট সুযোগ দিয়েছিলেন কিছু কথা বলার, আমি বলেছিলাম, এবং সেখানে ওই আমি লিখিত ভাবে আমার কথাগুলো ওখানে উপস্থাপন করেছিলাম। সেইখানে আমি তো একেবারে প্রথম থেকে ওখানে বলেছিলাম যে প্রথমে যখন প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স এর সাথে সাংঘর্ষিক কোনো কিছু প্রথম থেকেই থাকতে পারবে, কিন্তু আমাদের এখানে 1974 সাল পর্যন্ত 17 দিনের যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধের সময়ে যে এই জরুরি ক্ষমতা আইন হলো, তার আন্ডারে জরুরি ক্ষমতা বিধি হলো, এইটা 17 দিন পরে শেষ হয়ে গেল, এবং ফিল্ড মার্শাল আইফ খান উনি
এইটা রিপিল করে দিলেন, ইমার্জেন্সি পাওয়ার অর্ডিন্যান্স এবং ইমার্জেন্সি পাওয়ার রুল, কিন্তু সেখানে উনি এটা সেভ করলেন এই পার্টটুকু। সংখ্যালঘুদের বিশেষত একটা বিশেষ ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তি থাকে, যাতে সম্পত্তি হিসাবে রাখা যায়, সেই জন্য উনি এনিমি প্রপার্টি রুলস কন্টিনিউয়াস অর্ডিন্যান্স আবার নতুন করে একটা করলেন, সেইটাকে নাম বদলে স্বাধীন বাংলাদেশে আমরা এটাকে র্যাটিফাই করলাম ভেস্টেড প্রপার্টি, একটা শব্দকে সাবস্টিটিউট করলাম, এনিমিটাকে সাবস্টিটিউট করলাম বাই দা ওয়ার্ড ভেস্টেড। কিন্তু আমরা যদি দেখি যে আমাদের ল কন্টিনিউয়াস অর্ডারে বলা আছে যে এটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ হবে আমাদের স্বাধীনতার ঘোষণা এবং প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, দ্যাট ইজ এ পার্ট অফ আওয়ার কনস্টিটিউশন, সো দ্যাট ইজ এ ভেরি ফান্ডামেন্টাল অ্যান্ড ভাইটাল পার্ট অফ আওয়ার সুপ্রিম ল, যেটা কনস্টিটিউশন নিজেই তার আর্টিকেল 7 বলে দিয়েছে যে দিস কনস্টিটিউশন অ্যাজ সোলেম এক্সপ্রেশন অফ দা উইল অফ দা পিপল অফ বাংলাদেশ ইজ দা সুপ্রিম ল অ্যান্ড এনি আদার ল ইজ ভয়েড, উইল বি ভয়েড বলে উইল বি ডিক্লেয়ার্ড ভয়েড বলে ইজ ভয়েড টু দা এক্সটেন্ট অফ ইনকনসিস্টেন্সি। তাহলে প্রথম দিন থেকেই আমাদের এই যে র্যাটিফিকেশন হলো আন্ডার ইন দা মানে বাই ভার্চু অফ বাই ইনভোকিং ল কন্টিনিউয়াস অর্ডার, যে ওইটা থাকবে এনিমির জায়গায় ভেস্টেড নামে, এটা ঠিক না, যদিও 74 সালে ওটা রিপিল করেছে। এখন আমি একটা জিনিস দেখাবো যে কিভাবে হাউ লেজিসলেটিভ ইন্টেন্ট, দেখো আমি যাচ্ছি না এখন আর এটা নিয়ে, আমরা আসলে একটা আলাদাভাবে আলোচনা করতে পারি এখানে লেজিসলেটিভ ইন্টেন্টটা কিভাবে ম্যাটেরিয়ালাইজড হচ্ছে না, ইমপ্লিমেন্টেশন হচ্ছে না বাই এক্সিকিউটিভ অ্যান্ড সাম হয় টু এ গ্রেট এক্সটেন্ট বাই জুডিশিয়ারি অলসো। সেখানে আমি দেখাচ্ছি যে আমাদের প্রত্যর্পণযোগ্য অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন 2001, তখন কিছুই ছিল না আইনটাতে, এরপরে 2011 থেকে শুরু হলো এর বিভিন্ন সংশোধন, 2011, 12, 13 এসে যেগুলো হলো এতে এই যে লিস্ট, প্রথমে ক এবং খ লিস্ট, তারপরে খ লিস্টটা ডিলিট করে দিল, ক লিস্টের ভুক্ত, তারপরে ট্রাইব্যুনাল এবং এখানে অ্যাপিলেট ট্রাইব্যুনাল, এবং অ্যাপিলেট ট্রাইব্যুনালের যে ডিসিশন দ্যাট উইল ফাইনাল, এইগুলো করে এখন একটা পজিশনে এসে এখানে লেজিসলেটিভ ইন্টেন্টের কথা আমি বলছিলাম। এখানে দেখবেন আপনারা যে 9 ধারায় সেকশন 9 3 পরিবর্তিত হয়েছে, প্রথমে ছিল অর্পিত সম্পত্তির তালিকা, তারপরে ছিল প্রত্যর্পণযোগ্য অর্পিত সম্পত্তির তালিকা, সর্বশেষ 2013 অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ দ্বিতীয় সংশোধন আইন 2013 আইন 146/2013, এইখানে করে দিল যে এই প্রত্যর্পণযোগ্য অর্পিত সম্পত্তির তালিকা থেকে অর্পিত কথাটা বাদ যাবে, প্রত্যর্পণযোগ্য সম্পত্তির তালিকা, তার অর্থটা দাঁড়ায় প্রথমেই যেটা আমাদের খুব ক্লিয়ার হতে হবে এক্সিকিউটিভের জন্য, প্রথমত হলো যে এক্সিকিউটিভ ইজ বাউন্ড বাই ল, ইন আদার ওয়ার্ডস লেজিসলেটিভ ইন্টেনশন। এমনকি আমরা জুডিশিয়ারি সম্পর্কে প্রায় বলি, আমরা যারা জুডিশিয়ারির সাথে যুক্ত উকিল হিসাবে বা বিচারক হিসাবে, তারা জানি যে কোর্ট নিজের ইচ্ছাকে নয় পার্লামেন্টের ইচ্ছাকে বাস্তবায়ন করে তার জাজমেন্টের মধ্যে, সো দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট বিকজ দ্য কনস্টিটিউয়েন্ট অর কম্পোনেন্টস অফ লেজিসলেচার দে আর দ্য অনলি সেট অফ পার্সনস হু আর ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল টু হোম দিস বাংলাদেশ বিলং, এবং যাদের নামে আমাদের কনস্টিটিউশনের প্রস্তাবনায় বলা হয়েছে, পাকিস্তানের 62 কনস্টিটিউশনে আইব খান বললো যে আমি ফিল্ড মার্শাল হিলালে জুরাব আমি এটা দিলাম, আর আমাদের এখানে আমরা বলেছি আমরা বাংলাদেশের জনগণ এই সংবিধান প্রণয়ন গ্রহণ ও নিজেদের প্রদান করিলাম, এটা হলো আমাদের প্রস্তাবনা। আমি আপনাকে জিজ্ঞেস করি, যদি লেজিসলেটিভ ইন্টেন্ট প্রশাসন না মানে, তাহলে কি আমার সেখানে আমার সুরাহাটা কি আছে সুরক্ষা? আমি বলছি তার আগে আমি একটা, যেহেতু মাননীয় ভূমি মন্ত্রী এখানে উপস্থিত আছেন, আমি শুধু একটা উদাহরণ দিব, এটা বোধহয় আমার এক মিনিটও লাগবে, সেটা হলো তাহলে দেখা যাচ্ছে প্রত্যর্পণযোগ্য অর্পিত প্রত্যর্পণযোগ্য সম্পত্তির তালিকা, অর্পিত কথাটাই এখানে নেই, তাহলে এই ক লিস্টে যে প্রপার্টি গুলো আসবে সেগুলো হলো প্রত্যর্পণযোগ্য সম্পত্তি, অর্থাৎ গভর্নমেন্ট হ্যাজ নো ইন্টেনশন টু হোল্ড দিস প্রপার্টি, টু পজেস দিস প্রপার্টি,
and government is very much clear that we are not owner of this property. এটা হলো legislative intention. এবং এইখানে তারপরে যখন আমাদের রানা দাস এই জাজমেন্টের কথা বললো, রিট পিটিশন নাম্বার 8932/2011, এর আগেই ভূমি মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রী উপস্থিত আছেন, ভূমি মন্ত্রণালয়ের 5ই মার্চ 2017 একটা সার্কুলার আছে, 5ই মার্চ 2017, এবং সেখানে বলে দিল যে এই আইন অনুযায়ী, সংক্ষেপে আমি পড়তে পারতাম খুব সংক্ষেপে, যে আইন অনুযায়ী আপিল ট্রাইব্যুনালের অর্পিত সম্পত্তি আপিল ট্রাইব্যুনালের রায় চূড়ান্ত, এবং আপিল ট্রাইব্যুনালের রায় বাস্তবায়ন করা আমাদের প্রশাসনের দায়িত্ব। কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে অনেক জেলা প্রশাসকের ক্ষেত্রেই তারা এইগুলো বাস্তবায়ন না করে সরাসরি মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে সলিসিটার কার্য অফিসে বা অ্যাটর্নি জেনারেল অফিসে রিট পিটিশন দায়ের করার জন্য, যেহেতু দ্যাট ইজ ফাইনাল, কাজে আপিল তো হবে না, রিভিশনও হবে না, কাজে রিট পিটিশন করার জন্য, অর্থাৎ ভেস্টেড প্রপার্টি অ্যাপিলের ট্রিবিউনালের জাজমেন্টের এগেনস্টে রিট পিটিশন করার জন্য তারা পাঠাচ্ছে সুপারিশ। এটা সরাসরি একদিকে ইট ইজ এগেইনস্ট লেজিসলেটিভ ইন্টেন্ট অ্যান্ড ইট ইজ এগেইনস্ট দা চেইন অফ কমান্ড অফ এক্সিকিউটিভ গভর্নমেন্ট, কেন মিনিস্ট্রির যে ডিসিশন আছে সেটা হচ্ছে না। কাজে এখানে যে ব্যবস্থা, সবচেয়ে আগে যে ব্যবস্থা, সেটা মাননীয় মন্ত্রী এখানে উপস্থিত আছেন মন্ত্রণালয়ের হাতে, যে এক্সিকিউটিভের প্রতিটি টায়ারে যাতে এই প্রথমত পার্লামেন্টের ইচ্ছা, দ্বিতীয়ত প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে, নির্বাহী বিভাগের সর্বোচ্চ পর্যায়ে, অর্থাৎ মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত সেটি যাতে বাস্তবায়ন হয় সেটাকে এনশিওর করতে হবে। সবার প্রতি বিশেষভাবে মানে আয়োজক এবং সহ আয়োজকদের প্রতি, এবং বিশেষভাবে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, যাকে আমি একজন ইন্ট্রোডাকশন সময় বলছিলেন যে টাঙ্গাইলের মানুষ, তিনি ওনাকে অহংকার মনে করেন, আমি মনে করি তিনি আমাদের সবার অহংকার, সবার গর্ব, এবং হি হ্যাপেন্স টু বি ভেরি ক্রেডিট ফর দ্য সান অফ জাস্টিস লেট ল্যামেন্টেড মাই লর্ড জাস্টিস দেবেশচন্দ্র ভট্টাচার্য। এইটা জুডিশিয়ারির একজন মেম্বার হিসেবে, বারের সদস্য হিসেবে আমারও ব্যক্তিগত গর্ব। আমি এটা বলে সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে শেষ। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ being so kind. আমি মনে হয় মন্ত্রী মহোদয় দেখেছেন, শুনেছেন খুব, এবং আপনি যে খুব বিস্তারিতভাবে আইনি ব্যাখ্যাটা দিয়েছেন এটা খুবই উপকারী, কারণ কিভাবে লেজিসলেটিভ ইন্টেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন দিয়ে এটাকে নালিফাই করে দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে কি করা যেতে পারে সে ব্যাপারে সুনির্দিষ্ট পরামর্শ আপনি দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের এখানে পান্না ভাই এসছেন নাকি অভ্র, যেটা এখান পান্না আদিবাসী প্রতিনিধি, সাঁওতাল প্রতিনিধি, ওনার সাথে কথা বলতে চাচ্ছি। প্রিসিলা মর্মু কে আছেন, ওনার সাথে কে আছেন ওখানে? আনমিউট করতে হবে দিদি। উনি মৌলভীবাজারে আছেন স্যার, গোবিন্দগঞ্জে স্যার। ও গোবিন্দগঞ্জে আছেন, হ্যাঁ বলেন, কোথায় উনি আছেন? এখানে আমরা যে আদিবাসী সাঁওতাল বসবাস করছি, এখানে আসলে আমাদের পরিচয় তো নাই, আমরা আদিবাসী সাঁওতাল নিজেদেরকে পরিচয় দিতে চাই, কিন্তু আমাদেরকে বলা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং সংখ্যালঘু। আমরা আদিবাসী হিসেবে পরিচিত হতে চাই, আদিবাসী হিসেবে আমরা ভূমি অধিকার চাই। এখানে 1955-56 সালে যে জমি অধিগ্রহণ করার নামে রিকুইজিশন করা হয়েছে,
জমি ছিল, এখন আমাদেরকে বোঝানো হয় এই জমিটা অধিগ্রহণ করা হয়েছে। আসলে জমিটা অধিগ্রহণ করা নয়, এটা রিকুইজিশন করা। আর এই জমিতে আমাদের দাবি আছে যে আমাদের পূর্বপুরুষের জমি, এটা শুধুমাত্র যে উদ্দেশ্যে নেওয়া হয়েছিল সেই উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার হইলে সেটা আমাদের পূর্ব মালিকের কাছে ফেরত দিতে হবে। কিন্তু সেখানে আমরা 2016 সালের 6 নভেম্বরে সেখানে আমরা জমি করি 2016 সালের জুলাই, 1 জুলাই। কিন্তু সেখানে আমরা বসবাস করতে থাকি এবং চাষাবাদ করতে থাকি, সেই মুহূর্তে আমাদেরকে কোনো নোটিশ, কোনো জানান দেওয়া ছাড়াই আমাদেরকে উচ্ছেদ অভিযান করা হয়। আমাদেরকে কি উচ্ছেদ অভিযান চালানো হয়, সেখানে আমাদেরকে পুলিশ স্বয়ং, তৎকালীন এমপি আবুল কালাম আজাদ, তৎকালীন চেয়ারম্যান বুলবুল, তারপরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল, ইয়মো, অসীম, ওনারা উপস্থিত থেকে আমাদেরকে আগুন জ্বালিয়ে গুলি করে হত্যা করে। সেখানে আমাদের পক্ষে বাদী হয়ে কুমার সম্ভ্রম যে মামলা করেছেন, 33 জনের নাম উল্লেখ করে সেই মামলার কোনো চার্জশিট সেভাবে দেওয়া হয়নি। সেখানে মূল আসামি 11 জনকে বাদ দিয়ে সে চার্জশিট দেওয়া হয়েছে। কিন্তু সেখানে আমরা আমাদের কোনো বিচারের অগ্রসর দেখতে পাচ্ছি না, আমরা বারবার নারাজি করছি, তার কোনো ফলাফল আমরা পাচ্ছি না। আমরা এখন চিন্তা করছি যে আমরা আসলে আদিবাসী হিসেবে আছি বিধায় আমাদেরকে আইনে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। এখন আমরা চাচ্ছি যে আমরা যদি আইনের কোনো অগ্রাধিকার না পাই, আইনের কোনো সুরাহা না পাই, তাহলে আমাদেরকে আগে আমাদের পরিচিত হতে হবে। তার জন্য আমরা চাই আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠন করে আমাদের ভূমি সমস্যা সমাধান করা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, প্রিসিলা আপনাকে অনেক ধন্যবাদ। এখন নিরাপত্তার কি কোনো বড় সমস্যা আছে কি এই মুহূর্তে? অবশ্যই আমাদের এখানে বড় সমস্যা হচ্ছে। আমাদের যে কোনো সমস্যার সময় আমরা যদি প্রশাসনকে ডাকি, আমরা সেখানে প্রশাসনের কোনো সঠিক আইনি ব্যবস্থা পায় না, আইনের কোনো আশ্রয় পায় না। তারপরে যে আমরা যে নিজেদের আমাদের নামে যে 9টা 10টা মামলা করা আছে, সেই মামলার কোনো ইয়া নাই, মানে সুরাহা নাই, তার কোনো চাকরি হচ্ছে না, তার কোনো বিচার হচ্ছে না। আমাদেরকে যে মামলা জর্জরিত করা হচ্ছে, একটার পর একটা মামলা করা হচ্ছে, তার কোনো সুরাহা হচ্ছে না। তারপরে আমরা এখন বর্তমানে আবারো জমিতে চাষ করছি, সেই জমি আসলে আমরা কিভাবে পাবো কিনা সেটা আমাদের কি সরকারের তদন্ত করা দরকার, যে আমাদের এই সমস্যা তাড়াতাড়ি সমাধান করা। এখানে আমাদের যে নারীদের ভূমিকা আছে এই আন্দোলন সংগ্রামের সাথে, সেখানে জড়িত প্রায় সক্রিয় ভাবে সকল নারী অংশগ্রহণ করে। সেখানে নারীদেরকে যদি ভূমির অধিকার দেওয়া হয়, তাহলে অবশ্যই ভূমি কমিশন গঠন করে নারীদের ভূমির অধিকার নিশ্চিত করতে হবে এবং নারীদের সম অধিকার করে তোলা আমাদের আদিবাসীদের জন্য এটা নিশ্চিত করতে হবে। অনেক অনেক ধন্যবাদ। এই যে মানে শুধু যে আইনি অধিকার ব্যত্যয় ঘটছে তা নয়, যে আইনের মানে কেস দিয়ে হয়রানি করা, এটা রানী ইয়ানিয়ানও উল্লেখ করেছিলেন। সো এইটা আমাদের একটা বড় সমস্যা হিসেবে আসতেছে। অনেক ধন্যবাদ। এখানে কি ইয়ে আছেন নাকি, আমাদের সখিনা আপা আছেন এখানে? উনি চর বাংলা থেকে, চর অঞ্চল থেকে আনতে চাচ্ছিলাম। সখিনা আপা কোথায় আছেন? আছেন আছেন আপা, নিয়ে আসেন আপা। সখিনা আপা কোথায়? আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? আমি আপনার মাইক্রোফোনটা অন করতে হবে। সখিনা আপা যদি ওনার ইয়ে থাকে তাহলে আমি ইয়ের কাছে আসি। সোনাবান পাবনা খাস জমি আন্দোলনের সাথে যুক্ত সোনাবান আছেন? সোনাবান আমি মুসলমান সোনাবান খাতুন বলেন। আপনি থেকে বলছেন? পাবনা থেকে? পাবনা জেলার চাঁদমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের দিলকুরুলিয়া
বীরকুলিয়া বিলে 1460 বিঘা জমিতে আগে ছিল জোরদার কবলাতিদের দখলে। দীর্ঘদিন 1992 সাল থেকে আন্দোলন সংগ্রাম করে এখন ভূমিহীনদের দখলে আছে এবং ভূমিহীনরা দখল করে খাচ্ছে। 92 সাল থেকে লিস্ট কাটা খাওয়া হয়েছে। এই জায়গায় অনেক মারামারি হয়েছে এবং নারী পুরুষ উভয়েই মারামারি করেছে, কেস হয়েছে। এখন বর্তমানে বিলকুরুলিয়া ভূমিহীনদের দখলে আছে এবং বন্দোবস্ত হয়েছে। 14 সাল থেকে বন্দোবস্ত শুরু হয়েছে এবং 17 সালে আমরা দলিল স্থায়ী বন্দোবস্তের দলিল হাতে পেয়েছি। এখন আমরা বিলকুরুলিয়ায় আবাদ করে খাচ্ছি এবং নারী পুরুষ দুইজনই জমি পেয়েছি। তারপরে আগে আমাদের অবস্থা খুব খারাপ ছিল, আমরা মানে দুমুঠো দুই বেলা ভাত পেতাম না, ভালো একটা শাড়ি পরতে পারতাম না এবং এমন অবস্থা ছিল ছেলে মেয়েদের স্কুল কলেজে লেখাপড়া করতে পারতাম না। এখন আমরা ভালো অবস্থায় আছি, যে আবাদ করে যে ধান পাই, বছরের 6 থেকে 9 মাস আমাদের খাবার চিন্তা দূর হয়েছে এবং ঘরে খাবার পাচ্ছি। এখন আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে এমনকি ইউনিভার্সিটি থেকে পড়ছে। এই ভালো কথা। তো কয়েকদিন আগে আমাদের একটা মা হচ্ছে উপজেলা থেকে শ্রেষ্ঠ সংগ্রামী মা হিসেবে নির্বাচিত হয়েছে এবং সে 1000 টাকা প্রাইজ মানি পেয়েছে। তারপরে তার ছেলে কিন্তু বিসিএস ক্যাডার। আর এখন আমাদের অনেকের ছেলে মেয়েরাই স্কুল কলেজে পড়াশোনা করছে। অনেক ধন্যবাদ সোনাবান, আপনি আমাদের এই আলোচনার ভিতরে একটা আশার বাণী নিয়ে এসেছেন যে এখানে আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে যে ভূমিহীনরা যে তার খাস জমির অধিকারকে বাস্তবায়ন করতে পেরেছে, সরকার সেটাতে সমর্থন দিয়েছে, আপনার স্থায়ী বন্দোবস্ত পেয়েছেন এবং এর ফলে পরিবারগুলোর যে এখন যে উন্নতি হচ্ছে শিক্ষা স্বাস্থ্য এবং সামাজিক ক্ষেত্রে সেটা খুবই কথা। আপনাদের অনেক বড় অভিনন্দন আমাদের সকলের পক্ষ থেকে এবং আপনাদের এই অভিজ্ঞতা যাতে অন্যেরা কাজে লাগাতে পারে সেটাই আমরা বলবো। অনেক ধন্যবাদ আপনাকে। সকিনা বেগম এসেছিলেন, সকিনা বেগম দিন। মাইক্রোফোনটা বন্ধ করবেন। অনেক ধন্যবাদ, আপনার ভেঙে যাচ্ছে, আপনার কথা বুঝতে পেরেছি। মিথ্যা মামলায় আপনার হদের হয়রানি হচ্ছে, আপনাদের অনেক ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি আপনার কথাটা। কানেকশন একটু ভালো না। নাসিমা আক্তার আছেন নাকি ফরিদপুর থেকে? নাসিমা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফরিদপুর বলতেছি, আমার নাম নাসিমা বেগম, আমার বাড়ি হলো বরণ বিশেষের ডাঙ্গি নার্সিনাল ইউনিয়ন। আমি হলো দরিদ্র নারী কৃষি, আমি গ্রামের নারী কৃষক। আমি এই নারী কৃষকেরই কাজ করি, আগে গ্রিন কাজ করতাম বাড়ি বসে, তখন আমাদের দিনে ভাত পেট চলতো না। আমার 4 ছেলে মেয়ে, তাকে লেখাপড়া করা পারতাম না। তখন আমি করলাম যে আমার নিজের নারাই নিজেই করব। দেখি হাত পাও যখন আসে আমি নিজেই মাঠে যেয়ে কাজ করব। তখন আমরা একটা সমিতি করি মুষ্টো সেল গুছাইয়ে, সমিতি করে এই বিওপ অফিসের পক্ষ থেকে তারা লোকজন গেছিল, তাদের সাথে আমরা এই মুষ্টো সেল দিয়ে সমিতি করে করার পরে আমরা নিজে কিছু পুঁজি গুছাই। আর এই বিওপ অফিসের পক্ষ থেকে আমাদের 50,000 টাকা লোন দিছে বিনিসুদে, দিলে পরে আমরা ওই তাদের যৌতুক ভাবে জমি রাখছি।
যৌথভাবে জমি রেখে চাষাবাদ করে আমরা লাভবান হই। লাভবান হয়ে আস্তে 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 আমরা ধান পাট সবজি তারপরে নানান ফসল আর কি ই করি, এই নানান ফসল ই করা এই সরকারি ভাবে মিটিং যারা যারা জায়গায় জায়গায় ট্রেনিং করলাম, তারপরে আমরা এত চালাক ছিলাম না, এখন এই মিটিং জায়গায় জায়গায় যাইতে যাইতে আরো চালাক চতুর হইলাম। আগে তো বাড়িই ছিলাম, এখন সব জায়গায় স্কুলে যাই, বড় বড় উপজেলা যাই, এই ম্যাজিস্ট্রেট অফিসে যাই, ডিসির সাথে মিটিং করি, আমরা অনেক চালাক হয়েছি। আরো চেষ্টায় আছে যে আরো কিভাবে আমরা এগিয়ে যেতে পারি। আর সরকারি সহায়তা মানে ধানের বীজ দিছে আমাকে, তারপরে ই পাটের বীজ দিছিল, এগুলো আমরা সরকারি সহায়তা পাই। আমার সদস্যর মধ্যে আরো কিছু পাইলে মনে আর একটু সম্মান। অনেক 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 ধন্যবাদ নাসিমা বেগম। আরে আমি যে গ্রামের নারী কৃষি, আমার আগে অনেক মানুষ লোকজন সবাই সবকিছু করতো, আমার স্বামীও ভালোবাসতো না যে তুমি কোথায় যাও কি করো। এখন আমি এই চালা করতে আরো দশজন শিখাইতেছি, আরো দশজন কর্মী নিয়ে কাজ করতেছি, আরো এগিয়ে যাইতেছি। এখন এই কথার পরে এই সরকারি ভাবে যে আমরা কৃষি যে লোনটা দেয় সুদমুক্ত কম সুদে নেয়, ওই লোনটা যদি আমরা পাই তাহলে আমরা আরো কৃষি খেয়ে করতে পারি আর একটু এগিয়ে। নারী যে কৃষি আমরা আছি, আমরা এই লোনটা চাই, আর আমরা সরকারি সহায়তা যতটুকু পরিমাণ চাই ওটুকি আমাকে রবি, আর একটু আমরা আপনাদের পাশে দাঁড়াবে চাই। খুব ভালো, খুব ভালো, আমরা আমরা আপনাদের পাশে দাঁড়াতে চাই। আপনি আজকে শুধু যে আপনাকে এখন পরিবারে আপনার সম্মান বেড়েছে তা না, আপনি এখন জাতীয় ভাবে বক্তৃতা করতেছেন, এটাও তো একটা বড় বিষয়। আমি মনে করেন যে এই রাসায়নিক সার ছাড়া কেসে সার দিয়ে আমি সবজি সব উৎপাদন করি, এই নিজেই ভাবে নিজেই মাঠে যাই, নিজেই কাজ করি, নিজেই নিরাই, নিজেই ধান কাটি। এখন আমার হলো সরকারি ভাবে একটা বাজার ব্যবস্থা করে দিতে হবে, এই হলো আপনার কাছে আবেদন। আর আমার এই যে কৃষি যে লোনটা আছে ওইটা হলো আবেদন আপনার কাছে। আমি বুঝতে পারছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার কথা শুনে উৎসাহ লাগলো, সাহস পেলাম। আপনি এরকম সাহসের কথা আমরা আরো শুনতে চাই যে পরিবর্তন। খুব ভালো, খুব ভালো, পড়াশোনা করাবেন ছেলে মেয়েদের, এটাই সবচেয়ে বড় গর্বের বিষয় আমাদের জন্য। অনেক ধন্যবাদ আসার কথা বললে, আমরা ভালো লাগে আমাদের কাছে। ঠিক আছে, মনে করেন যে এক মুঠ মুষ্ট চাল থেকে আমাকে এখানে ১,০০,০০০ টাকা পুঁজি হয়েছে। ভেরি গুড, খুব ভালো। পুঁজি দিয়ে আর একটু কৃষিকাজ যৌথভাবে কাজ করতে চাই আমরা হলো ২০ জন সদস্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অভ্র তামান্না আমাদের। হ্যাঁ আপা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি কি আসছে? পান্না ভাই কি আছেন? না স্যার, এখনো দেখছি না স্যার। আচ্ছা, যদি পান্না ভাই না থাকেন, উষাতন দা আসছেন নাকি? উষাতন তালুকদার? হ্যাঁ স্যার আসছেন, উনি উনি আসছেন। আমি আর খোকন ভাই আসছেন নাকি, ওনাকে ফোন করেন। আমি এখন প্রাক্তন সংসদ সদস্য উষাতন তালুকদার, ওনাকে আমি ডাকছি। উনি কি আছেন? আমি এখানে উষাতন তালুকদার নাম দেখতে পাচ্ছি, কিন্তু উনি কি উনি? যদি না থাকেন আমি তাহলে এখন ফ্লোরের থেকে নিব। না সম্ভবত স্যার, না ফ্লোরের থেকে আমি নিব। ফ্লোরে হাত তুলেছেন নরেশ চন্দ্র, কোথা থেকে বলছেন? নরেশ চন্দ্র হাত তুলেছেন কোথেকে? আচ্ছা আচ্ছা, অ্যাডভোকেট বিনয় কুমার বলেন। জি সম্মানিত সভাপতি, আপনি রিপিট করবেন না, সুনির্দিষ্ট ভাবে যদি কোনো প্রশ্ন থাকে বলেন। আমার একটা প্রশ্ন, প্রশ্ন আমাদের সর্দিও রানাদা আমাদের যে রিট নাম্বারটার কথা বলেছেন এবং সর্দিও বিজ্ঞ আইনজীবী প্রবীণ নিয়োগী স্যারও বলেছেন ৮৯৩২/২০২১ রিট মামলাটার কথা, সেই মামলাটার ৫টি অবজারভেশন হয়েছে। আমি অবজারভেশন গুলোর মধ্যে থেকে ৩, ৪ এবং ৫ অবজারভেশন গুলোর কথাটা বলছি। সেই কথাটা হলো এই মামলাটায় যে কথাগুলো বলা হয়েছে যে এই মামলা হওয়ার আগেও অনেকগুলো রিট হয়েছিল, সেই রিটগুলোর জাজমেন্ট আমাদের এই মামলার যে রায় হয়েছে ২৩ নভেম্বর ২০১৭ এবং পূর্ণাঙ্গ রায় হয়েছে ১ এপ্রিল ২০০৮, সেই রায়ের অন্যান্য যে রিট গুলো হয়েছে সেই মামলার গুলো ডিএলআর এর রেফারেন্স দিয়ে বলেছেন। মূল কথা হচ্ছে ২৩/৩/১৯৭৪ এর পরে বাংলাদেশের সীমানাভুক্ত কোন সম্পত্তি
শত্রু সম্পত্তি বা অর্পিত সম্পত্তি হিসাবে তালিকাভুক্ত করার সকল কার্যক্রম ও সিদ্ধান্ত ছিল বেআইনি। যে সকল ব্যক্তি, আমার প্রশ্নটা হচ্ছে এইখানে, 23/3/2074 এর পর অর্পিত সম্পত্তি হিসাবে তালিকাভুক্তির এই কার্যক্রমের সাথে জড়িত ছিলেন, তারা সবাই বেআইনি কাজের জন্য দায়ী বলে বিবেচিত হবেন। 5, বাংলাদেশের সুপ্রিম কোর্টের উপরুক্ত নির্দেশনা সম্বলিত রায় ঘোষিত হয়েছিল 1980 হতে 2004 সালের মধ্যে। এই সকল রায়ের ভিন্ন মতামত প্রকাশ করে অদ্যাবধি একটি রায়ও ঘোষিত হয়নি উচ্চতর আদালত হতে। সুতরাং যে সকল ব্যক্তি 18/4/1980 সালের পর অর্পিত সম্পত্তি হিসাবে তালিকাভুক্তিতে জড়িত ছিলেন, তাদের সবাই আদালত অবমাননার দায়ে দণ্ডনীয় অপরাধে অপরাধী হবেন বলে গণ্য হবে। প্রশ্নটা হচ্ছে, আমি সকলের কাছে এবং মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, যে আমাদের গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত সদিচ্ছা থাকার পরেও এই সকল আমলাগণ যেইভাবে আমাদেরকে এই হয়রানি করছে এবং সরকারের ইচ্ছাটাকে বাস্তবায়ন করতে দিচ্ছে না, যেহেতু আমাদের সর্বশেষ জাজমেন্টে উল্লেখ আছে যে তারা অপরাধী হবে, তাদের তারা তাদেরকে শাস্তির আওতায় আনা হবে কিনা যারা এই কাজগুলো করছে। অনেক ধন্যবাদ, বুঝতে পেরেছি। এই এটা হলো ওই প্রবীর বাবুর লেজিসলেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নালিফাই করছে, সেটারই আপনি এখন আইনি সুরাহা চাচ্ছেন। তো আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমি নরসুরাও নাটোর স্যার। আরে আপনি কোথায়? আপনাকে তো ফ্লোর দিয়েছিলাম। স্যার বলি স্যার একটু স্যার। হ্যাঁ বলেন। আমি নরসুরাও আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা নাটোরে কাজ করছি স্যার। আমার রাজশাহী এবং রংপুর বিভাগে 16 জেলাতে আমরা আদিবাসীরা বসবাস করি। এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের 97 একটা ধারা আছে ভূমি আইনের, এটা জেলা প্রশাসকের হাতে নিয়ন্ত্রণের দায়িত্ব আছে। তো মাননীয় মন্ত্রীকে বলবো, অনুরোধ করবো যে আমাদের এই ধারাটা যাতে চূড়ান্ত ভাবে বাস্তবায়ন হয়, সেই ক্ষেত্রে আমাদের আদিবাসীরা অনেকটা আমরা রক্ষা পেতে পারবো স্যার। এটুকুই স্যার, ধন্যবাদ। সুনির্দিষ্ট প্রস্তাব, অনেক ধন্যবাদ। মাহবুবা সরকার, মাহবুবা সরকার ধন্যবাদ। আমি বিএমএসএস, আমার দুই তিনটা বিষয়। প্রথমত হচ্ছে যে এই যে অর্পিত সম্পত্তি, আমরা নিজেরাই ভুক্তভোগী। এটা 2014 সালে যখন হঠাৎ করে খাজনা নিয়ে বন্ধ করে দিল আমাদের সম্পত্তি আর কি, তখন দেখা গেল যে 2014 সালে থেকে 2017 সাল পর্যন্ত, আমার হাজবেন্ড অবশ্য মারা গেছেন এর মধ্যে, অপূর্ব সরকার, সে যুদ্ধ করে অনেক কষ্ট করে অনেক জ্ঞান দরবার করে টাকা পয়সা খরচ করে, মোট কথা মানে পুরো প্রশাসনে অনেক মানে দেন দরবার করে উনি শহীদ করতেন। আমি বলতে চাই যে এই যে এই যে এসিলেন অফিসের সাথে এডিসি রেভিনিউ, এই যে ওনাদের একটা লীলাধর অভাব, এই জায়গাটাতে অপূর্ব সরকার পেরেছে কিন্তু সবাই পারে না, সবার টাকা পয়সাও নাই, দৌড়ানোর মতো জায়গাও নাই। যেহেতু আমাদের ডিএমএসএস এলআরডির বহুদিনের মেম্বার, প্রায় 25-25 বছরের মেম্বার, ওনারা আমাদেরকে হেল্প করেছেন। তো এই জায়গাটায় আমি বলতে চাই যে মানুষকে হয়রানির শিকার না হয়ে এই যে অর্পিত সম্পত্তি এইটার একটা সমাধান সুষ্ঠু হওয়া দরকার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আদিবাসী, যেহেতু আমরা জয়পুরহাটে প্রায় 50,000 আদিবাসী বাস করে এবং আমরা আদিবাসী নিয়েই 30 বছর ধরে কাজ করছি, তাদের যে ভূমি নিয়ে সমস্যা, যে তাদের নাম পদবি, তাদের পদবিগুলো ঠিক মতো নাই বলে তারা জমি বিক্রি করতে পারছে না অনেক সময়। সেই জায়গায় উনি একটা রিট রিট করেছিলেন এলআরডির মাধ্যমে এবং রিটের রায়টাও পেয়েছেন 2013 সালে 2014 সালে রায়টা পেয়েছেন। কিন্তু এই যে আদিবাসীদের নামকে আবার সমস্যা করা হয়েছে, এটা কিন্তু প্রচার প্রচারণার অভাবে এই জায়গাটা একটু কাজ করা দরকার। নারীদের যে বিষয়টা, যে আমাদের সম্পত্তি আইন, সম্পত্তি বলতেছে আছে কিন্তু সম্পত্তি আমরা পাচ্ছি না, এইটার জায়গায় আমাদের প্রধানমন্ত্রী যেহেতু পজিটিভ, আমরা চাই এই সরকারের আমলে আমাদের এই নারীদের সম্পত্তিটাকে আরো সুষ্ঠুভাবে সমাধান। ঠিক আছে, আপনি আদিবাসীর বিষয়ে, আপনি ধর্মীয় সংখ্যালঘু নারী তিনটের বিষয়ে বলেছেন, এখানে কে হাত তুলেছেন? হাত নামিয়ে নিচ্ছেন। আমি এখন ডাকছি কাজল দেবনাথ। কাজল দা বলেন, এরপর আমি ডাকবো সঞ্জীব দ্রংকে। বলেন, আপনার মিউট করা আছে, আপনি মাইক্রোফোন খোলেন। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে বলবো, 43 বছর যাবত এই অর্পিত সম্পত্তি নিয়ে কাজ করছি, সব হয়েছে, আইনের ব্যাপারে আমরা এখন আর কোনো অ্যামেন্ডমেন্ট চাচ্ছি না। মাননীয় মন্ত্রীকে বলবো, আপনি অনুগ্রহ করে আপনার মন্ত্রণালয় থেকে একটি মনিটরিং সেল খুলেন,
এবং আদালত মানে জেলা প্রশাসকের কাছ থেকে প্রতি মাসে বা তিন মাসে একটি রিপোর্ট নেন কতগুলো মামলা নিষ্পত্তি হলো, কতগুলো মামলা নিষ্পত্তি অ্যাপিলেট ট্রাইব্যুনালের পরে ডিসির কাছে গেল এবং ডিসি কতগুলো হস্তান্তর করলো এবং কেন হস্তান্তর করে, এই এই রিপোর্টটা যদি পাবলিক করেন প্রতি মাসে মনিটর করেন এবং সেটি যদি প্রয়োজনে আইন মন্ত্রণালয়ের সাথে কথা বলতেন এবং এবং এটাকে পাবলিক করেন, তাহলেই কেবল এগোনো যাবে, আমরা কথা বলতে পারবো। এখন আমরা সত্যিকার অর্থে এলআরডির হুদা ভাই বলেছেন হস্তান্তরের ক্ষেত্রে থেকে, এবং আরো স্পষ্ট করে বলি এখন সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে এখানে অনেক ডিসি মহোদয় আছেন, ঢাকার ডিসিও আছেন, জেলা প্রশাসক এবং এসি ল্যান্ড এবং তহসিলদার এখন সবচেয়ে বড় প্রতিবন্ধক, তারা বিষয়টি কাজ করছেন না। মাননীয় মন্ত্রী মহোদয়কে আবারও বলবো অনুগ্রহ করে আপনি একটি মনিটরিং সেল করেন এবং তিন মাস পর পর একটি রিপোর্ট পাবলিক করেন। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ কাজল দেবনাথ, আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার নেতা আমাদের। আমি এখানে সঞ্জীব দ্রংকে ডাকছি। সঞ্জীব। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ দাদা, নমস্কার, এবং মন্ত্রী মহোদয় সহ সবাইকে। পরিচয় দরকার করে না, আদিবাসী আন্দোলনের সামনের ব্যক্তিত্ব তিনি এবং আমাদের মানবাধিকারের নেতাও বটে। হ্যাঁ বল সঞ্জীব। মাননীয় মন্ত্রী মহোদয় সহ সবাইকে শ্রদ্ধা প্রীতি শুভেচ্ছা জানিয়ে সংক্ষেপে দু একটি কথা বলবো, ধন্যবাদ। প্রথমত হলো আপনার এই যে আমরা মাইনরিটি বা সংখ্যালঘু বলছি, আমাদের দেশে খুব বেশি আলোচিত হয় নাই, যে আমরা অনেকে বলতে শুনি যে সংখ্যালঘু বা সংখ্যাগুরু, বিশ্বাস করেন না, বিশেষ করে ক্ষমতাসীন যারা থাকেন তারা বলেন, কিন্তু এটা তো ঠিক যে আমরা সবাই আসলে মানুষ, তারপরে আমাদের ধর্মীয় জাতিগত সাংস্কৃতিক পরিচয় আছে। কিন্তু জাতিসংঘ 1992 সালে একটা ইউএন ডিক্লারেশন, মাইনরিটি ডিক্লারেশন করেছে 1992 এবং সে তার প্রথম নয়টা ধারার মধ্যে দুইটা ধারা হলো, প্রথম ধারা আমি যদি বলি, দ্য স্টেট শ্যাল প্রোটেক্ট দ্য এক্সিস্টেন্স অব দ্য মাইনরিটিস, মানে সংখ্যালঘুদের আপনার অস্তিত্ব পরিচয় সংস্কৃতি রক্ষার দায়িত্ব হলো রাষ্ট্রের, এবং রাষ্ট্র এটা করবার জন্য যা যা দরকার আইন নীতি যা করা দরকার সেটা করবে, নাম্বার ওয়ান। আচ্ছা, ভারতে দেখেন, আমি সংক্ষেপে বলবো দাদা, ভারতে মাইনরিটি কমিশন হয়েছে 1992 পাঁচটা ধর্ম প্রথমে ছিল, তারপরে হলো জৈন যুক্ত হলো, তার মানে বাংলাদেশে যারা সংখ্যাগুরু তারা সংখ্যালঘু আসামে, গুজরাটে অথবা কাশ্মীরে। এই এই চিন্তাটা আমরা যদি রাখি তাহলে আমি মনে করি ভালো হয় পলিসি মেকারদের জন্য। এবং ওই কথাটা তো আমরা সবাই জানি যে একটি রাষ্ট্র, একটি দেশ, একটি সমাজ কতখানি সভ্য, উন্নত, আধুনিক, গণতান্ত্রিক তার বিচার্য বিষয় হবে সেই সমাজে সংখ্যালঘু মানুষেরা কেমন আছেন, নাম্বার ওয়ান। আমি এখন সংক্ষেপে যে কথাটা অনুরোধ করব, আমার কাছে যে যে ইয়েটা আছে, দেখেন আপনারা সবাই দেখেন খুব সুন্দর একটা ইশতেহার 2018 সালের, আমি আর কাজলদা আমরা মাইনরিটিদের দেখতে গিয়েছিলাম জার্মান এবং ডেনমার্কে, মাইনরিটিদের রক্ষার জন্য তারা কত চেষ্টা করে। এখন ভারতে মাইনরিটি কমিশন হয়েছে আপনার 1992 প্রায় 30 বছর বেশি হয়ে গেল, আমরা এই ইশতেহারে কিন্তু বলেছি 18 সালে, আমি পড়ি এখানে, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করা হবে, ছোট 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 করতে হবে, হ্যাঁ, এবং সংখ্যালঘু সুরক্ষা আইন করতে হবে। এই মুহূর্তে আমি বলবো, যেহেতু ভূমি কমিশন দেরি হবে, আমি মাননীয় মন্ত্রী, ভূমি মন্ত্রণালয় এবং বন মন্ত্রণালয়কে অনুরোধ করব, তারা যৌথভাবে যদি একটা চিঠি দেন যে ভূমি কমিশন না হওয়া পর্যন্ত আদিবাসীরা যে অ্যানসেস্ট্রাল ল্যান্ড, প্রথাগত ভূমিতে বসবাস করছে, তাদেরকে কোনো রকম ডিস্টার্ব করা যাবে না যতক্ষণ পর্যন্ত ভূমি কমিশন না হয়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমি আমি এখানে কি পান্না ভাই কি এসেছেন? পান্না ভাই যদি না, যেটা এখানে পান্না যদি না থাকেন, আমি তাহলে আমি আপনারা তো অনেকেই এখন ইয়েকে আছেন, মাহবুবউদ্দিন খোকন কে আছেন, অভ্র তারান্নম দেখছি না স্যার ওনাকে। আচ্ছা, আমি এখন এইখানে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন প্রশাসনের থেকে, আমি অনেক এসি ল্যান্ড ডিসি মহোদয় ইত্যাদিদের দেখতে পাচ্ছি, ঢাকা ডিভিশনের ডিসি ছিলেন উনি কি চলে গেছেন, ঢাকা ডিসি কি আছেন এখনো? কোনো আছেন স্যার, আছেন স্যার, উনাকে আমি ফ্লোর দেই, উনি বলবেন কিছু। আমাকে শুনুক,
হ্যাঁ, তাদের আমার মনে হয় বক্তব্য এখন দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি আমার বক্তব্য দিব এবং ওখানে যদি কিছু কারেকশন দরকার হয় তখন তারা আপাতত লেট দেম জাস্ট লিসেন, আমার মনে হয় লেটস লিভ ইট লাইক দ্যাট। হ্যাঁ, আমরা থ্যাংক ইউ মিস্টার মাস্টার, আমি হ্যাঁ দিস আ গুড অ্যাডভাইস, থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাটস আ গুড অ্যাডভাইস। আমরা এখন আর এইদিকে যাচ্ছি না, আমরা কি তাহলে উষাতন দা কি আছেন? উষাতন তালুকদার আবার হাত তোলা দেখছি, উনি কে? উনি কি আমাদের প্রাক্তন এমপি মহোদয় নাকি অন্য কেউ? উনি শুনতে পাচ্ছেন না স্যার। আচ্ছা, তাহলে আমি এখন আমি ক্লোজারের দিকে যাব এখন। শাহনাজ পারভীন আপনি হাত তুলেছেন কি কারণে? দাদা আমি কিছু বলতে চাই। বলেন দাদা। আসসালামু আলাইকুম, আজকে এই সুন্দর আয়োজনের জন্য আপনার সঞ্চালনা শুনছিলাম, প্রেজেন্টেশন শুনছিলাম, অনেক চমৎকার আলোচনা চলছে নারী এবং সংখ্যালঘুদের ভূমি অধিকার নিয়ে। আজকে এই সুন্দর আলোচনা, এই আলোচনা থেকে আমার অনেক কিছু জানবার সুযোগ হয়েছে। আমি দুই একটা পয়েন্টে একটু কথা বলতে আগ্রহ আর কি। সংক্ষেপে বলেন শাহনাজ প্লিজ। বলছি প্রথমে বলতে চাচ্ছি যেটা, যে আজকের যে বিষয় নারী এবং সংখ্যালঘুদের ভূমির অধিকার, এই অধিকারের বিষয়ে যে কথাগুলো উঠে এসেছে, আমি আমাদের প্রান্তিক কয়েকজন নারীর গল্প শুনলাম আপনার মাধ্যমে, সেই গল্প থেকে কিন্তু আমরা জানতে পারলাম যে প্রান্তিক নারীরা কিন্তু দুর্বল নয়, তারা যথেষ্ট স্বাবলম্বী এবং আত্মনির্ভরশীল। তাদেরকে আমরা সুযোগ করে দিচ্ছি না বলে তারা কিন্তু তাদের অধিকারগুলো জায়গা মতো আসলে কাজে লাগাতে পারছে না। যেমন দুজন নারী বললেন, পাবনার সোনাপান, আরেকজন হলেন নাসিমা বেগম, উনি হলেন ফরিদপুরে। তাদের গল্প শুনে আমরা খুবই আশান্বিত। আমরা সাংবাদিকরা যখন এই ধরনের গল্প, সরকারও চায় যে আমরা এই ধরনের মানে সফল নারীদের, সরকারের সফলতার গল্পগুলো বলি, আমরা কিন্তু বলতে বা লিখতে পছন্দ করি। আমরা চাই এ ধরনের গল্প আরো অনেক আসুক, এ ধরনের স্বাবলম্বী নারীরা, প্রান্তিক নারীরা তাদের ভূমির অধিকার, তাদের পরিবারের সফলতার গল্প, প্রান্তিক অবস্থানে থেকে তাদের সফলতার যে চিত্রটা, সেটা সরকারের যে প্রচেষ্টা, সরকারের যে আন্তরিকতা, মাননীয় প্রধানমন্ত্রীর যে এসডিজি বাস্তবায়নে যে গোলটা বাস্তবায়নে সরকার যে কাজ করছে সেটার যে লক্ষ্যটা, সেই লক্ষ্য বাস্তবায়নে সেটা আমাদের কলমের মাধ্যমে সেটা সবার কাছে পৌঁছানো উচিত। আরেকদিকে আরো দুজন নারীর গল্প শুনলাম, সেই নারীর গল্প দুটো বলতে চাই। তারা যেটা বললেন, প্রিসিলা এবং সকিনা বেগম, তাদের যে দুঃখের কথা শুনলাম যে তারা নিগৃহীত হচ্ছেন, উল্টো মামলা খাচ্ছেন, মামলা খেয়ে তার নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা তাদের কথাগুলো বলতে পারছেন না, তারা কি করছেন, মানে নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা কি করবেন? এটা কিন্তু আসলে তাদের নিরাপত্তাহীনতা, কিন্তু এটা আমাদের প্রশাসনের ব্যর্থতা। দাদা আমি যে পয়েন্টে কথা বলতে চাচ্ছি, যে আমাদের যে মাথামোটা আমলাতন্ত্র, আমি এই শব্দটাই বলতে চাই, আমাদের মাথামোটা আমলাতন্ত্রের কারণে আমলাতন্ত্রের যে দুর্বলতা, আমাদের প্রশাসনের যে মানে আমাদের সরকারের যে লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের, প্রশাসনের যে বাস্তবায়নের যে দুর্বলতা, সেটার কারণেই কিন্তু আজকে সকিনা বেগম এবং প্রিসিলাকে আজকে এই দুঃখের কথাগুলো বলতে হচ্ছে। অনেক ধন্যবাদ, আজকে এই আমাকে ক্ষমাতে হবে আপনাকে। নারী এবং সংখ্যালঘুদের ভূমির অধিকার বিষয়ে আইনের প্রণয়নটা আমি চাই। আমি মনে করি যে এই বিষয়ে আপনার কাছ থেকে সুন্দর প্রস্তাবনা আসবে এবং এই প্রশাসনের পক্ষ থেকে এই সেই আইন বাস্তবায়নে আন্তরিক প্রচেষ্টা আপনাকে অনেক 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 ধন্যবাদ। আর পারবো না আমি। অর্ক কেন হাত তুলেছেন? হ্যাঁ, অনেক ধন্যবাদ। অর্ক কেন হাত তুলেছেন? দাদা আমি জাস্ট একটা মিনিটে একটু যোগ করতে চাই। প্রথম কথা হচ্ছে যে এখানে বেসিক্যালি মনিটরিং এর কথাটা খুব ইম্পর্টেন্ট। আমরা সবসময় বলি যে আমরা কি কাজ করলাম, সেটা যদি আমরা মাঠ পর্যায়ে সেটা প্রতিফলন না দেখি বা ট্র্যাকিং না করি, তাহলে কিন্তু সেই ডেভেলপমেন্ট প্রসেসটা সাস্টেইন করে না। একটা মনিটরিং শুধুমাত্র মন্ত্রণালয় থেকে না দাদা, আমার মনে হয় যে আমাদের এটা একদম ডিসি সাহেবদের যেমন অফিস থেকে হওয়া উচিত, ইওনো পর্যায় পর্যন্ত হওয়া উচিত, এবং সেখানে পাবলিক অ্যাক্সেস থাকা উচিত, যে আমি যেন যে কোনো নাগরিক সেখানে তথ্য পাই, এবং বিশেষভাবে যখনই কোনো সংখ্যালঘুরা আক্রান্ত হয়
বা বিশেষ সম্প্রদায় গোষ্ঠী যখন আক্রান্ত হয় তখন কিন্তু ক্রাইসিস পিরিয়ডে ইমার্জেন্সি সাপোর্টও পাওয়া যায় না এবং সেখানে একটা পক্ষে বিপক্ষে লোকাল সিচুয়েশন ক্রিয়েট হয়, তখন সে রোলটা প্লে কি করবে? সেই জায়গায় যেন জনগণের সাথে একটা গ্যাপ মিট করে করা জায়গা তো। অনেক ধন্যবাদ অর্ক, ঠিকই আছে। আমি এখন মন্ত্রী মহোদয়কে নিয়ে আসবো একটু পরেই, কিন্তু তার আগে যেহেতু আমরা আমন্ত্রণ জানিয়ে এনেছি তসলিমুল ইসলাম সাহেবকে, এনডিসি আমাদের ডাইরেক্টর জেনারেল অ্যাডিশনাল সেক্রেটারি ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভিস, আপনারা জানেন যে ভূমির দলিলপত্র এর রেকর্ডের এই বিষয়ে অত্যন্ত একটি জটিল বিষয় এবং এখানেও প্রচুর হয়রানির বিষয় থাকে। এটার ভিতরে সমাধানের খুঁজি আমরা 80% আপনার আইন আদালত যেহেতু এটাকে কেন্দ্র করে আমরা তসলিমুল ইসলাম সাহেবকে ডেকেছিলাম, উনি আমাদের সাথে আছেন, আমি ওনাকে কথা এখন কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। তসলিমুল ইসলাম আমাদের ডাইরেক্টর জেনারেল ডিপার্টমেন্ট অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভিস, এরপরে আমি মন্ত্রী মহোদয়কে নিয়ে আসবো। ধন্যবাদ স্যার, আজকে যে বিষয় নারী এবং সংখ্যালঘুদের ভূমির অধিকার ও নিরাপত্তা, এই বিষয়টার সাথে আমাদের অধিদপ্তরের সংশ্লিষ্টতা কিছুটা আছে। যেমন আমরা বাংলাদেশে দেখি যে নারীদের আসলে অনেকাংশেই বঞ্চিত করা হয় ভূমির রেকর্ড করা থেকে। আমার নিজের এক্সপেরিয়েন্স যে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন আমাদের এলাকায় জরিপ গিয়েছিল, তখন আমার ছোট ভাই আমাকে বলছিল যে আমার ফাদার তখন অলরেডি মৃত, তো বলছিল যে আমার একমাত্র বোন আছে যে তার নাম কি ইনক্লুড করবো কিনা। আমি বললাম যে কেন, বললো যে গ্রামের সবাই তো মা এবং মেয়েদের নাম ইনক্লুড করছে না খতিয়ানে, তা আমাদেরটা কি করবো? তা আমি তখন তাকে বলছিলাম যে অবশ্যই আমার নামও থাকবে, আমার বোনের নামও থাকবে। এটা মফস্বল এলাকায় প্রচুর দেখা যায় যে এমনকি চেয়ারম্যানের ওয়ারিশ সার্টিফিকেটও নিয়ে আসে শুধু ভাইদের নামে, কিন্তু বোনদের নাম আর ওখানে থাকে না এবং বোনদের নাম অনেকবার যাচ্ছে। আমি এখানে জয়েন করার পর অনেক কেস পেলাম যে বিদেশ থেকে, লন্ডন থেকে অনেকে টেলিফোন করে সিলেটে যারা, যে তাদের দেখা গেছে যে ভাইদের নামে শুধু রেকর্ড হয়ে গেছে, বোনদের নাম রেকর্ড হয়নি। আমি অনেকদের মানে অনেকের কাছ থেকে এইরূপ আবেদন নিয়ে তাদের নাম ইনক্লুড করিয়েছি। আসলে আমাদের যে ইনস্ট্রাকশন আছে মাঠ পর্যায়ে এবং আইনকানুন আছে, সব জায়গায় বলা আছে যে বোনদের জমির দখল থাকতে হবে না। এটাকে কনস্ট্রাকটিভ পজিশন হিসেবে আমাদের একদম ইয়েতে বলা আছে যে যদি মালিক মানে ইয়েতে, আমি একটু পরে শোনাচ্ছি যে বোনদের জমিগুলি কিভাবে ইয়ে হবে, আনুমানিক দখল বলা আছে যে কনস্ট্রাকটিভ পজিশন, পিতার মৃত্যুর পর তাহার ওয়ারিশ পুত্রদের ন্যায় কন্যাদের নাম ও মুসলিম ফরায়েজ অনুসারে অংশ প্রদান পূর্বক রেকর্ড করিতে হইবে, যদিও তাহাদের দখল আনুমানিক, মানে তাদের নামে রেকর্ড করার জন্য ইনস্ট্রাকশন দেওয়া আছে, কিন্তু আসলে ওই যে বিভিন্ন যোগ সাজসে মানে যারা ভূমির মালিক এবং আমাদের লোকজন যোগ সাজসে এটা ইয়ে হয়, তবে আমরা যদি এর কোনো অভিযোগ পাই তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করি। আমাদের ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীও এই বিষয়ে নির্দেশনা প্রদান করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন ভূমি মন্ত্রণালয় পরিদর্শনে এসেছিলেন তখনও রেজুলেশনে এই নির্দেশনা এসেছে যে মহিলাদের নাম যাতে কোনো ক্রমেই অংশ থেকে বাদ না যায়। আমরা এটা খুব স্ট্রিক্টলি ফলো করার জন্য নির্দেশনা দিয়েছি, আমরা মনিটরও করছি। আর যেটা সংখ্যালঘুদের ক্ষেত্রে অর্পিত সম্পত্তির খ তফসিলভুক্ত জমি, যদি দেখা যায় যে একদম আমাদের গ্যাজেট হওয়ার আগ পর্যন্ত আমাদের নজরে আসলে যারা আবেদন করে আমরা সেটা সংশোধন করে দেওয়ার মানে কার্যক্রম গ্রহণ করছি। গ্যাজেট হয়ে গেলে যেটা আমাদের এক্তিয়ার বাইরে চলে যায় তার জন্য হয়তো ডিসি অফিসে বা এসি ল্যান্ড অফিসে গিয়ে কারেকশন করতে হয়, কিন্তু আমরা যত কেস খ তফসিলভুক্ত আছে একদম গ্যাজেট হওয়ার আগ পর্যন্ত আমাদের এখানে আবেদন করলে আমরা কিন্তু সেগুলি কারেকশন করে দিচ্ছি। তারপরেও অনেক হয়তো আমাদের অগোচরে থেকে যায়, হয়তো অনেকে আমাদের কাছে আসে না, তারপর গ্যাজেট হয়ে গেলে তা এসি ল্যান্ড অফিসে গেলে ওরা করে দিতে পারবে। তা আমাদের আসলে এই দুইটার সাথেই আমাদের সংশ্লিষ্টতা আছে, ইয়েতে রেকর্ড করা, ভূমি রেকর্ড করার, আমরা এই দুইটার ক্ষেত্রে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করছি।
আপনাকে একটা প্রশ্ন আমি করতে চাচ্ছিলাম, সেটা হলো যে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই অর্পিত সম্পত্তিতে সরকার ছেড়ে দিচ্ছে বা কিছু, কিন্তু যেহেতু এইটা বহুদিন যাবৎ প্রকৃত মালিকদের অধিকারে ছিল না, ওখানে অ্যাডভার্স পজিশন রয়েছে, সেই ক্ষেত্রে রেকর্ড সংশোধনের সমাধান কি? রেকর্ড সংশোধনের সমাধান হলো রেকর্ড গেজেট হওয়ার আগ পর্যন্ত আমাদের কাছে যদি কাগজপত্র দেওয়া হয়, আমরা স্পেশাল পাওয়ার অ্যাপ্লাই করে আমরা এগুলি সংশোধন করে দিই, সেই এখতিয়ার আমাদের আছে। কিন্তু যখন এর মধ্যে যদি গেজেট হয়ে যায়, আমাদের যে রেকর্ড ফাইনালি গেজেট হওয়া, যে গেজেটের পরে আমরা হস্তান্তর করে দেই ডিসি অফিসে, এসিলেন অফিসে, তহসিল অফিসে, গেজেট হওয়ার পরে আমাদের বার আছে যে আমরা আর এই রেকর্ডে সংশোধন করার অধিকারী নই, তখন এটা যাইতে হবে এসিলেন অফিসে বা ডিসি অফিসে সংশোধন করার। অনেক ধন্যবাদ আপনাকে তসলিম সাহেব, এবং পার্টিকুলারলি আপনি নারীদের ওয়ারিশনের ভিতরে যে কথাগুলো বললেন এটা খুবই সকলের জন্য মানে উপকারী এবং প্রণিধানযোগ্য, এবং আপনার আজকে যে শুনলেন আমি নিশ্চিত যে আপনি এটা আপনার সহকর্মীদের কাছেও নিয়ে যাবেন, কারণ প্রশাসনের ব্যাপারে বহু ধরনের বক্তব্য আজকে এসেছে, এটা আপনি শুনেছেন। আপনার সহযোগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ। উপস্থিত সুধীমণ্ডলী, আমরা আলোচনার শেষ প্রান্তে এসেছি। আমাদের এখানে মাননীয় মন্ত্রী মহোদয় এখানে দীর্ঘ 2 ঘন্টা সময় আমাদের সাথে উপস্থিত আছেন এবং তিনি মনোযোগ দিয়ে আপনাদের প্রত্যেকের কথা শুনেছেন। তিনি আমি এখন মাননীয় মন্ত্রী মহোদয়কে আপনাদের সাথে বলার জন্য ডাকবো। আমি শুধু এই যে আলোচনাটা হলো এটা থেকে আমার কাছে মানে এই মুহূর্তে 4 কি 5 বিষয় খুব পরিষ্কারভাবে এসেছে। সকলের আলোচনা থেকে আপনারা দেখেছেন যে সংবিধান, বাংলাদেশের স্বাধীনতার উত্তর সংবিধানের অনুযায়ী, বিশেষ করে 72-এর মূল চরিত্রের চেতনা অনুযায়ী, যে নাগরিক, সব নাগরিক প্রজাতন্ত্রের সামনে সমান, এবং সাম্প্রতিককালে বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি SDG-র মাধ্যমে আমরা বলেছি সেখানে শুধু সমান হলে হবে না, কাউকে পেছনে ফেলে রাখা যাবে না, এবং যারা দুর্বল তাদেরকে আরো বেশি পদক্ষেপ দিয়ে, ইতিবাচক পদক্ষেপ দিয়ে যুক্ত করতে হবে। এই ক্ষেত্রে আজকে আমরা আলোচনা করেছি নারী, আদিবাসী এবং ধর্মীয় সংখ্যালঘুদের বিষয়টি, এবং তার সাথে কেউ কেউ বলেছেন হয়তো যুক্ত করা যেত ভাষাগত সংখ্যালঘুদের বিষয়টা। এখানে যেই 5 জায়গাতে মনোযোগে এসেছে, প্রথম এসছে হলো আইনি দুর্বলতা আছে কিনা, অথবা এখানে আইনি সংস্কারের প্রয়োজনীয়তা কতখানি আছে। সেখানে অনেকেই বক্তব্য দিয়েছেন যে বর্তমান সরকার বিশেষ করে 2011-এর পরের থেকে বিভিন্ন ধরনের আইনি সংস্কারের পদক্ষেপে গেছে, ধীর ধীর হলে পরেও সেই পদক্ষেপগুলো হয়েছে, কিন্তু বাস্তবতার সাথে সেই আইনি পদক্ষেপগুলোর বাস্তবতার সাথে মিলছে না, ইতিবাচক পরিবর্তন আইনে হয়েছে। দ্বিতীয়ত যেটা এসছে সেটা হলো যে অনেক এই আইনি ব্যাপারগুলো আদালতে রয়েছে, আদালতও খুব ধীর গতিতে কাজ করে, আদালতের সংখ্যা কম, বিচারকের সংখ্যা কম, এবং এই সমস্ত বিষয়ে দীর্ঘসূত্রিতা বা দীর্ঘ সময় ধরে বিভিন্ন তারিখ পড়ে এবং ইত্যাদির বিষয়ে আদালতকেও এখানে মনোযোগের ভিতরে আনতে হবে। প্রথম হলো আইন, দ্বিতীয় হলো আদালত, তৃতীয়ত যেটা এসছে আমার মনে হয় এই জায়গাটাতেই আজকের আলোচনার সবচেয়ে বেশি কেন্দ্রীভূত ছিল, সেটা হলো প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে প্রশাসন যেই কথাটা বলা হয়েছে যে দি অ্যাডমিনিস্ট্রেশন ইজ ইগনোরিং দ্য লেজিসলেটিভ ইন্টেন্ট, অর্থাৎ আইন প্রণেতারা যেইভাবে চিন্তা করে আইন করেছেন সেইটার মূল সারবস্তুটা প্রশাসন ঠিক মতো বাস্তবায়ন করছে না, এইরকম একটি অভিযোগ খুবই মানে গুরুত্ব সহকারে বারবার বিভিন্নভাবে এসেছে। যেহেতু এই জায়গাটাতে প্রশাসনের মনোভঙ্গির পরিবর্তনের বিষয়টি এবং তাদের আইন সম্বন্ধে আরো প্রত্যক্ষ জ্ঞানের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হয়ে এসেছে। 4 যেটা এসেছে সেটা হলো স্থানীয় কায়েমি স্বার্থ, অনেক সময় আইনের অপব্যাখ্যা এবং আইনের উপরে প্রভাব বিস্তার করে বিভিন্ন ধরনের অধিকার বঞ্চিত করছে এই পিছনে পড়া মানুষগুলো। এটা পরিবারের ভিতরে হচ্ছে, স্থানীয় পর্যায়ে হচ্ছে, এমনকি বিভিন্ন বড় এলাকা ধরে হচ্ছে, সম্প্রদায় ধরে হচ্ছে। সেহেতু স্থানীয় পর্যায়ে এটাকে যে শক্তিশালী গোষ্ঠী আছে তারা যে শুধু রাজনৈতিক তা না, অন্যান্য ধরনের শক্তিশালী গোষ্ঠী আছে, তাদের মোকাবেলা করার বিরুদ্ধে সামাজিক আন্দোলনের বিদ্যুৎ হয়েছে। এবং শেষ যেটা হয়তো খুব বেশি আলোচনা হয়নি সেটা হলো যে বাংলাদেশে একটা এই মুহূর্তে সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিমণ্ডল গড়ে উঠছে কিনা, যেখানে এই ধর্মীয় নারী এবং সংখ্যালঘুদের বিষয়ে কোনো বিদ্বেষপূর্ণ মনোভাব গড়ে উঠছে কিনা, সেগুলোকেও আমাদের নজরের ভিতরে রাখতে হবে, যেটার ভিতরে আমরা এগুলোকে দেখবো। সেহেতু আমার জন্য আজকের এই আলোচনা থেকে নেওয়ার বিষয়টি হলো সংবিধানের প্রেক্ষিতে, SDG-র প্রেক্ষিতে আমাদের আইনি সুরক্ষা, আদালতের কার্যকারিতা, আমাদের প্রশাসনের ইতিবাচক মনোভঙ্গি এবং এটার সাথে
স্থানীয় যে ক্ষমতাসীনরা আছে তাদেরকে নিষ্ক্রিয় করা এবং এমন একটি সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলা যেখানে ওই দুর্বলদের অধিকারের বিষয়টিকে সকলেই গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। এখানে অনেকগুলো এখানে সাজেশন এসছে, আমি এগুলোকে সারসংক্ষেপ আমি আপনাদের কাছে পরবর্তীতে মন্ত্রী মহোদয়ের কাছে অথবা ওনার অফিসে ওনার কর্মকর্তাদের কাছে আমি পাঠিয়ে দিব। এটা আপনারা নিশ্চিত থাকেন, আমি পড়ে এখন সময় আর ক্ষেপ সময় ক্ষেপ করছি না, সকলেই পড়েছেন ওখানে। আমি শুধু এখন আপনাদের অনুমতি নিয়ে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি আহ্বান জানাচ্ছি ওনার বক্তব্য দেওয়ার জন্য। মাননীয় মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বিসমিল্লাহির রহমান রহিম। আজকের যে জুম মিটিং নারী সম্পর্কে আলোচনা আজকে অনুষ্ঠানে আমি সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত মডারেটর, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং প্রিয়ভাজন এবং সালাম আলাইকুম। আসলে অনেক আলোচনা হয়েছে এবং যেহেতু এই মিটিংটি দু ঘন্টা ধরেই চলছে, ডিসকাশন কিন্তু অনেকগুলি হয়েছে, আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে সবগুলোকে মানে উত্তর দেওয়া, বা আমি চেষ্টা করব বুলেট পয়েন্ট গুলো টাচ করার জন্য। এখানে অনেকগুলো আসলে ইস্যু এসেছে, তার মধ্যে ধরেন আমাদের মূল যে আজকের আলোচনা নারী এবং সংখ্যালঘু এবং আদিবাসীদেরও কিছু বিষয় এসেছে। তো আমি শুরু করছি নারীদের বিষয়টা নিয়ে, আমি পজিটিভ ওয়েতে শুরু করি। একজন ফরিদপুর থেকে এক মহিলা বলেছেন, ওনার কথা শোনা খুব ভালো লেগেছে, অনেক চালাক চতুর হয়ে গেছে। আসলে এটাই সত্যি কথা, এখন হচ্ছে মহিলাদের সময় বাংলাদেশে। এখন আমার মনে হয় নারীরাই কিন্তু লিড দিচ্ছে এবং এটার পিছনে অবশ্যই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের ধরেন বিভিন্ন ক্যাবিনেট মিটিং হয়, একনেক মিটিং হয়, নারীদের নিয়ে, নারীদের বিভিন্ন তাদের এমপ্লয়মেন্ট নিয়ে, তাদের তাদের অধিকার নিয়ে অনেক সময় অনেক আলাপ আলোচনা হয় এবং এখানে এই আলাপ আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রী সবসময় নারীদেরকে প্রাধান্য এবং নারীদের অধিকার নিশ্চিত করাটাই ওনার একদম মানে টপ প্রায়োরিটি আমি বলব। সে কারণেই আমার মনে হয় নারীরা কিন্তু বেশ এগিয়ে এসেছে। তো আমার মনে হয় এখানে একটা কথা হয়তো আসতে পারে একটু ফানি পেরে বলতে পারি, যত পাই তত মনে হয় এখন এই এই জিনিসটাই মনে হয় হচ্ছে, কারণ নারীরা কিন্তু আর পিছিয়ে নেই এবং নারীদেরকে আপনি একটা সময় ছিল নারীদেরকে ধরুন তাদের সমাজে তাদের যে মানে দাপট বা তাদের যে কথার প্রাধান্য ওইটা কিন্তু একসময় ওয়ান্স আপন এ টাইম এটা ছিল না, বাট দিস ইজ নো লঙ্গার দ্য কেস, থিংস হ্যাভ চেঞ্জ অ্যান্ড ইন এ ভেরি পজিটিভ ম্যানার আসছে এবং আজকে দেখা যাচ্ছে নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে এসেছে। সুতরাং যে মহিলাটা বলেছেন যে তারা কিন্তু অনেক চালাক চতুর হয়ে গেছেন, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত, ওনারা এখন অনেক কিছু বুঝে, ওনাদের এখন ফাঁকি দেওয়ার মতো আর কোনো সুযোগ নেই এবং ওনারা ভালো মন্দ অনেক কিছুর কিন্তু তারা বিচার করতে পারেন। তো এটা একটা ডেফিনেটলি আমার খুব ভালো লেগেছে। তবে হ্যাঁ, এখানে নারীদের ভূমি অধিকার যে বিষয়টি এসেছে, দেখেন আমাদের তো আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু লিমিটেশন আছে। লিমিটেশন বুঝাতে আমি যেটা চাচ্ছি বুঝাতে চাচ্ছি, এখন আমাদের অবভিয়াসলি কনস্টিটিউশনে কি বলা আছে, কনস্টিটিউশনে কিন্তু ইনলাইন উইথ রিলিজিয়ান সেন্টিমেন্টও কিন্তু এখানে বিষয় আছে। তো সুতরাং ইসলাম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখেন এখানে একেবারে ক্লিয়ারলি স্টেটেড কিভাবে কি অংশ নেওয়া হবে এবং আই থিঙ্ক ইটস এটা যেহেতু কোরআন সুন্নাহ মোতাবেক হয়েছে, আমার মনে হয় এটা একটা কোয়াইট রেশনাল ওয়েতে কিন্তু হয়েছে এবং মহিলাদের তাদের যে ন্যায্য অধিকার হয়তো পার্সেন্টেজে কম হতে পারে বাট তাদের অধিকারটা কিন্তু ওখানে একেবারে ক্লিয়ারলি স্টেট। এখন আসেন সংখ্যালঘু বা বিশেষভাবে হিন্দু সম্প্রদায়ের ক্ষেত্রে, আমার মনে হয় এটা আসলে একটু উইথ অল ডিউ রেসপেক্ট
এটা একটু আনফেয়ার অবশ্যই হয়েছে, কারণ আমার ধরেন অনেক সংখ্যালঘু অনেকদের সাথে কথা হয়, তারাও কিন্তু আজকে যে ডিসকাশন ইনলাইন উইথ দ্য রিসেন্ট মেনে কিন্তু কথা বলে যে আসলে এটা জিনিসটা ঠিক হয় নাই, এবং এক্ষেত্রে নারীদের যে অধিকার, সমান অধিকার আমি বলবো না, বাট ওনাদের অধিকারটা কিন্তু ওখানে থাকা উচিত। তবে এখানে আমি যতটুকু শুনেছি ভারতে মনে হয় রিসেন্টলি একটা অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে বা ইটস অন দি ওয়ে, তো সুতরাং এটা আমার মনে হয় এখানে যারা সংখ্যালঘু যারা নেতৃত্ব দিচ্ছেন আমার মনে হয় কালেকটিভ ওয়েতে ওনারা যদি এগিয়ে আসেন এবং সেটাকে যদি তারা স্ট্রংলি এই সেন্টিমেন্টটাকে যদি সরকারের কাছে উপস্থাপন করেন, ডেফিনেটলি আমরা সেটা নিয়ে চিন্তা করব। তবে ইট হ্যাজ টু বি ইন এ ভেরি কালেকটিভ ম্যানার, কারণ আমরা আসলে ইউনিল্যাটারালি আমরা উই জাস্ট ক্যানট ডু দিস। এটা আমরা এটা নিয়ে ধরেন হয়তো অনেক ধরনের ডিবেট থাকতে পারে বা অনেক ধরনের ডিসস্যাটিসফ্যাকশন থাকতে পারে, আপনারা যদি কালেকটিভ ওয়েতে ইফ ইউ কাম ফরওয়ার্ড ডেফিনেটলি আমি মনে করি ইনশাল্লাহ আমরা সেটা আমরা দেখব, কারণ এটা ইট মেক্স সেন্স, কারণ আমরা তো এটা একটা সেন্সিবল একটা প্রপোজাল, সো এটা এটা ডেফিনেটলি আমার মনে হয় এটাকে আমরা পজিটিভ ওয়েতে আমরা দেখব। তো সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব কালেকটিভ ওয়েতে আপনারা আসেন, সেটা আমরা অবশ্যই দেখব। এখানে কৃষি অকৃষি জমির বিষয় নিয়ে কথা এসেছে, দেখেন হয়তো আমি ওভাবে পাবলিকলি অত কথা না বললেও আমাদের কিন্তু ক্লিয়ার কিছু ডিরেকশন আছে ফ্রম দি হাইয়েস্ট চেয়ার, ফ্রম দি অনারেবল প্রাইম মিনিস্টার। মানে প্রধানমন্ত্রী আসলে খুব কৃষি বান্ধব একজন মহিলা এবং উনি খুব ভার্সেটাইল নলেজ ওনার অনেক। আমাদের সরকার আসলে আমরা কিন্তু সবসময় এখানে এই এই 75-এর পরবর্তীতে সময়ে আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সরকার ক্ষমতায় এসেছেন, তারা কিন্তু বেসিক্যালি একটা তাদের ওয়ান ট্র্যাক বলা যায়, উন্নয়ন হয় না আমি ওটা বলবো না, ডেফিনেটলি বিভিন্ন পিরিয়ডে উন্নয়ন হয়েছে, বাট একটু ধরেন ডেভেলপমেন্ট সেন্ট্রিক ছিল, আমরাও আছি, বাট ওনাদের হচ্ছে একটা ওয়ান ট্র্যাক, ওনারা আসলে ব্রড বেস চিন্তাটা করেন না, বা এই যে সোশ্যাল সেফটি নেট যেটা আমরা বলি ওইটা নিয়ে খুব একটা বেশি ওনারা খুব মানে প্রায়োরিটি দেন নেই। বাট আমাদের ক্ষেত্রে দেখেন জনসংখ্যা বেড়েছে কিন্তু বাংলাদেশে, এটা আপনাদের মানতেই হবে, এবং তার সাথে সাথে কিন্তু জমিও কিন্তু সংকুচিত হয়ে এসেছে কিন্তু, তো সুতরাং বাট আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন আমাদের কিন্তু ফসল উৎপাদন অনেক বেশি মাল্টিপ্লাই করেছে, কেন করেছে এটা তো আর আলাদিনের চেয়ে এক না, অল অফ এ সাডেন একেবারে হয়তো আমরা ঘুমছিলাম জমি হঠাৎ করে বেশি ফার্টাইল হয়ে গেল উৎপাদন নো, এটার প্রতি এটার বিষয়ে যথেষ্ট আর এন ডি করা হয়েছে, আমাদের আর এন ডি সেলটা অনেক বেশি স্ট্রং। এখানে একজন বক্তা বলেছেন ওনারা এখন বীজ পাচ্ছেন ভালো, এবং আপনারা শুনে অবাক হয়ে যাবেন কৃষি মন্ত্রণালয় এই কাজগুলো কিন্তু করছে, সময়ে কখন কি উৎপাদন হবে, কখন কোন সময় বীজ প্রপার বীজ দিয়ে সব টাইমলি কিন্তু কৃষকদের কাছে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে কিন্তু বিভিন্ন উপজেলার মাধ্যমে, এবং তার রেজাল্ট কিন্তু আমরা পাচ্ছি, এবং আমাদের প্রোডাকশন অনেক অনেক গুণ বেশি বেড়ে গেছে। তো সুতরাং দিজ আর দি পজিটিভ ফ্যাক্টরস দ্যাট হ্যাজ টু বি কনসিডার্ড। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমি একটু আগে যেটা বলতেছিলাম ক্লিয়ারলি যে নির্দেশনা দিয়েছেন তিন ফসলা জমি, অ্যাবসলুটলি জিরো টলারেন্স, আমরা তিন ফসলা জমির ব্যাপারে এই যে ওখানে কোনো ওটাকে আমরা একেবারে পিওরলি কৃষিকাজে আমরা কিন্তু ব্যবহার করছি, এটা আমরা কিন্তু এক্সট্রিম কোনো রিকোয়ারমেন্ট না হলে, বিশেষ করে সরকারি ক্ষেত্রে এক্সট্রিম যদি রিকোয়ারমেন্ট না হয় আমরা প্রাইভেট সেক্টরকে তো টোটালি ডিসকারেজ করি যে নো তিন ফসলা জমি আমরা কাউকে দিব না, এটা অ্যাবসলুটলি আমাদের এগ্রিকালচারাল ল্যান্ড হিসেবে কাজ হবে। এবং এক্ষেত্রে আমি আরেকটু ওয়ান স্টেপ ফরওয়ার্ড হয়েছি, আমি বলছি প্রয়োজনে দুই ফসলা জমির ক্ষেত্রে কিন্তু আমরা একই স্ট্যান্ডার্ড ফলো করব, কারণ আমাদেরকে তো ধরেন আগামী 50 বছরে ফুড সেফটি নেটটা হিসাব করতে হবে, সুতরাং এখন থেকে যদি আমরা এই কাজগুলো না করি তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা যাবে এটা অনেক বেশি লেট হয়ে যাবে, তো সুতরাং আমরা এই এই জিনিসগুলো কিন্তু আমরা খুব ধীর সুস্থিতে কিন্তু এগোচ্ছি। তো সুতরাং তিন ফসলের জমি এবং আমরা কৃষকের ইভেন কৃষক যে জায়গায় থাকে ওটাকে আমরা কৃষি জমি হিসেবে ট্রিট করছি, কারণ তার চালের উপর সে লাউ চাষ করছে, বিভিন্ন জিনিস অনেক কিছু হচ্ছে, তো সুতরাং কৃষকরা এগিয়ে আসছে। আর নারী
কৃষকরা কিন্তু সবসময় কিন্তু কৃষির কিন্তু পার্ট ছিল, ওনাদেরকে হয়তো ওভাবে এক্সপোজ করা হয়নি। আমি কিন্তু যখন চিরং চেম্বারের প্রেসিডেন্ট ছিলাম একটা অনুষ্ঠানে আমি এই কথাটা কিন্তু বলেছি, যে আজ থেকে 12 বছর আগের কথা বলছি আমি, যে কে বলেছে যে নারীদের কন্ট্রিবিউশন আমাদের অর্থনীতিতে নেই। অবশ্যই ওনাদের কন্ট্রিবিউশন অল এলং ছিল নারীদের, কিভাবে ছিল ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। এখন একজন কৃষক সে ফসল উৎপাদন করছে তার জমিতে, হ্যাঁ উনি গিয়ে হয়তো মহিলা তার স্ত্রী হয়তো ওখানে গিয়ে ধান কাটছে না, কিন্তু এই যে ধান কেটে ওনার ঘরে যে উঠাচ্ছে এগুলোকে যে ডিস্ট্রিবিউশন করা বা এগুলো কি কি করা চাউলে কি, এগুলো কিন্তু ওনাদের কৃষকের স্ত্রীরাই করছে। কিন্তু মোস্টলি আপনি গ্রামের বিভিন্ন গ্রাম অঞ্চলে আমরা যখন যাই আমরা দেখতাম তো মাঠে অনেকগুলো ধান পড়ে আছে, মহিলারা কাজ, সো ওনাদের কন্ট্রিবিউশন আছে। কৃষক সারাদিন কাজ করছে, ওনার ওয়াইফ ওখানে নিয়ে খাওয়া নিয়ে যাচ্ছে এবং ওখানে বসে ওনাদের অনেক কাজ করছে। শুধু নারীদের মহিলাদের সবসময় কিন্তু ইকোনমিতে কন্ট্রিবিউশন, তবে হ্যাঁ এটা গ্রাজুয়ালি এটা লেভেলটা টায়ারটা উপরের দিকে যাচ্ছে, হুইচ ইজ এ ভেরি গুড সাইন আমাদের, কারণ আমাদের জনসংখ্যা প্রায় অর্ধেকই নারী বলা যায়। তো সুতরাং ওনাদেরকে আমাদের কাজে লাগাতে হবে এবং ওনারা এগিয়ে আসছে বলে আজকে আমাদের যে অর্থনীতি যাই বলেন না কেন বাংলাদেশের অর্থনীতি কিন্তু একটা জায়গায় দাঁড়িয়েছে, সাস্টেনেবল একটা পর্যায়ে কিন্তু চলে এসেছে কিন্তু। তো সুতরাং এটা কিন্তু চারটিখানি কথা নয়। তো সুতরাং আমরা আমাদের যে সমস্ত প্যারামিটার গুলো আমাদের প্যারামিটার অল ইন এ ভেরি পজিটিভ ট্র্যাজেক্টরি, ইভেন কোভিড সিচুয়েশনও আই থিঙ্ক আলহামদুলিল্লাহ উই হ্যাভ ডান ভেরি ওয়েল। অনেকেই নেগেটিভ ছিল ইউরোপ বলেন নেগেটিভ, আজকে আমরা পজিটিভ, ইভেন আমাদের পার্শ্ববর্তী ভারতের সাথে তুলনা করলো আই থিঙ্ক উই হ্যাভ বিন কোয়াইট রেজিলিয়েন্ট এবং আমাদের পার ক্যাপিটা ইনকাম আমাদের বেড়েছে। তো সুতরাং সব পজিটিভ আছে, অর্থাৎ থিংস আর মুভিং ইন এ ভেরি পজিটিভ ওয়ে। এখন অবভিয়াসলি মানুষের যে সমস্ত বাকি ভূমি, কারণ ভূমি এমন একটা বিষয় এটা এটাকে কোনোভাবেই ক্যানট বি ইগনোরড এবং এটা যতটুক পারা যায় এটাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা। এখানে ধরেন আসলে আজকে মামলা মোকদ্দমা বলেন একটু ইন্টারাপশন হচ্ছে, একটু মিউট করেন। এনিওয়েজ আজকে যে আমাদের আমি কথা হারে ফেলছি এখানে একজন বিয়ে করাতে, আমি কি বলতেছিলাম, এনিওয়েজ তো আমাদের ওই আমাদের এই সমস্ত ধরেন যেভাবে দেশ যাচ্ছে ডেফিনেটলি আমাদের বাকি যে সমস্ত বিষয় আছে ওগুলোকে আমাদের এনশোর। এখানে আরেকটি কথা এসেছে চর বা ইয়েতে আমাদের ভূমি হস্তান্তরের বিষয়। দেখেন আমাদের এখানে আরেকটা এসেছে সরি আদিবাসীদের যে জমির বিষয় নিয়ে এসএনটি অ্যাক্ট 1950 দেখেন 97 ধারায় ক্লিয়ারলি বলা আছে আদিবাসী রায়ত অন্য কোন ব্যক্তি যে এইরূপ আদিবাসী নহেন তাহার নিকট যত বা ইহার খণ্ড প্রাইভেট বিক্রি দান অথবা উইল দ্বারা হস্তান্তর করিতে ইচ্ছা করিলে ইহার পক্ষে অনুমতির জন্য তিনি রাজস্ব বিচারের নিকট আবেদন করিতে পারেন। অর্থাৎ অবশ্যই আপনি পারবেন আদিবাসীদের যে কথাগুলি আসছে এখানে অবশ্যই আপনি হস্তান্তর বিক্রি করতে পারবেন, তবে আপনার ডিসির পারমিশন লাগবে যদি আপনি আদিবাসী না হন। এখানে পার্বত্য অঞ্চলের আদিবাসীদের বিষয় নিয়ে আমার কিছু কথা আছে। আসলে ধরুন আমরা যে ভূমি কমিশন এটা কিন্তু করা হয়েছে, কিন্তু এক্ষেত্রে আমরা আসলে ওই সাইড থেকে আদার্স অপোজিট সাইড থেকে কিন্তু আমরা কোঅপারেশন পাচ্ছি না কিন্তু প্রপারলি। ইফ ইউ আস্ক মি অনেস্টলি আই এম জাস্ট আই লাইক টু বি ভেরি ব্লান্ট, আমি এটা আমরা ও ক্ষেত্রে আমাদের কিন্তু যথেষ্ট আমরা সমস্যায় আমরা আমাদেরকে যদি প্রপার অ্যাক্সেস আমরা না পাই ইট উড বি ভেরি ডিফিকাল্ট, কারণ এখানে উভয় পক্ষকে কিন্তু এগিয়ে আসতে হবে। এটা তো বাংলাদেশের বাইরের কোনো টেরিটরি না, ইট ইজ এ বিলংস টু বাংলাদেশ, ইটস এ পার্ট অ্যান্ড পার্সেল অফ বাংলাদেশ। তো সুতরাং এগুলো কিন্তু আমার মনে হয় অনেক বিষয় হয়তো ইনভিজিবল, আপনারা অনেক কিছু হয়তো দেখছেন না, বাট আমরা এটা আমরা প্রতিনিয়ত কিন্তু ফেস করছি, হয়তো আমরা ওভাবে সেটা এইগুলো কিন্তু কোনো এগুলো কিছু বিষয় আছে। এখানে আরেকটা বিষয় আমাদের ডিজিএলআর অলরেডি তার বক্তব্যে কিছু বলেছেন ভূমি জরিপ নিয়ে। আসলে বাংলাদেশের
আমার যে ফ্যাক্টস ফাইন্ডিংস, কারেক্ট মি ইফ আই এম রং, আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে আজকের এই যে সমস্ত যে সমস্যাগুলো ভূমি নিয়ে, ম্যাক্সিমামে কিন্তু জরিপের কারণে, কিন্তু ভূমি জরিপটা আসলে আমাদের আমাদের একটা স্ট্রিমলাইন করতে হবে, এমন আমরা এটা চাচ্ছি এখন প্রপার মডার্ন ওয়েতে ডিজিটাইজ করে আমরা ড্রোনের মাধ্যমে আমরা একেবারে 99% অ্যাকুরেসির মাধ্যমে কিন্তু কাজ করতে চাচ্ছি। তো এর মধ্যে ধরেন বিগত দিনে অনেক জায়গায় ভূমি জরিপ হয়েছে, এগুলো তো আছে, আমরা এখন নতুন ভাবে শুরু করছি যেটা বরগুনা এবং পটুয়াখালী, আমরা ওখানে একটা দুটো পাইলট প্রজেক্ট নিচ্ছি, আমরা ড্রোনের মাধ্যমে এই ডিজিটাইজ ভূমি জরিপ আমরা শুরু করব। এবং আমরা ডিসিশন নিয়েছে আমাদের যখন CSSA RSG গুলো ছিল, আমরা এখন যেটা নতুন এই বরগুনা এবং পটুয়াখালীর মাধ্যমে আমরা শুরু করছি, এটার নাম আমরা দিচ্ছি BDS, বাংলাদেশ ডিজিটাল সার্ভে। এটাই হবে আমাদের নতুন একটা বেঞ্চমার্ক, ওটাকে রেফারেন্স হিসেবে ভবিষ্যতে আমরা ওয়ান্স উই আর এবল টু কমপ্লিট, ওটাকে আমাদের ইনশাল্লাহ আমাদের মুভিং ফরওয়ার্ড হবে। এবং আমি আশা করি ইনশাল্লাহ আমাদের এই যে মামলা মোকদ্দমা বলেন, আমার মনে হয় ইনশাল্লাহ অনেকাংশে কমে আসবে। এখানে আমি আরেকটা কথা বলি, দেখেন সরকার 999 শুরু করেছে, 999-টার উদ্দেশ্য কি ছিল? এমার্জেন্সি মানে কি, কোনো কেউ মারা যাচ্ছে, কোনো রোগী, কোনো পেশেন্ট, কিন্তু আপনি একটু স্ট্যাটিস্টিক্সই দেখবেন 999-এর ব্যবহারটা বেশি হয় বিভিন্ন গ্রামে গঞ্জ থেকে জমির সংক্রান্ত নিয়ে, 999 ইউজ হচ্ছে, ওর জমি এ মেরে ফেলতেছে, এটা করছে ওটা করছে, এগুলি নিয়ে। আর যে সংখ্যালঘুরা যে ক্লেমটা করছে ওনারা খুব মানে ওনাদেরকেই অত্যাচার, আসলে এটা এভাবে বলাটা এটা ঠিক না আপনাদের এইভাবে জিনিসটা। আসলে আমরা বর্তমান সরকার কিভাবে, আমরা তো মনে হয় আমরা সংখ্যালঘু হিসেবে কাউকে ডিফাইন করি না, আমরা মনে করি সবাই প্রত্যেকে আমরা এই দেশের নাগরিক, তো সুতরাং আমরা কিন্তু ওটাকে ওভাবে দেখি না কিন্তু। তো বাট দেখা যায় সংখ্যালঘুদের একটা অলওয়েজ মনে একটা ইয়ে থাকে, কোনো কিছু হলে মানে আমরা মনে হয় সংখ্যালঘু, এই জন্য আমাদের, আসলে এটা বিষয় নয়। আপনি যদি দেখেন স্ট্যাটিস্টিক্যালি, আপনি পার্সেন্টেজের দিকে সংখ্যালঘুদের চেয়ে নর্মাল মানুষ যারা সোকল আপনাদের ভাষায়, তারা কিন্তু অনেক বেশি, কারণ এগুলো আসলে এমন একটা বিষয় জায়গা জমি নিয়ে নানা রকম প্রত্যেকদিন প্রতিনিয়ত কিন্তু। এখন আসলে কোভিড এর কারণে আমার একটু হয়তো ওভাবে পাবলিকলি হয় না, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি নট বিং এ মিনিস্টার, কিন্তু আমি একেবারে ধরেন আমি তো একটা এলাকার সংসদ সদস্য, ওই হিসেবে ধরেন আমি এই কোভিড এর আগেও একটা ফ্যামিলি ট্রেডিশন ছিল, দাদাও করে গেছে, বাবাও করে গেছে, আমারও করতে হয়, যে পরম্পরা যেটা বলা হয় ফ্যামিলি ট্রেডিশন, সালিশ বিচার বা সালিশ বিচার করে চেয়ারম্যান মেম্বার, কিন্তু সামহাওয়ার ওই ফ্যামিলি ট্রেডিশনের কারণে আমারও এটা আই হ্যাড টু ডু দিস, অ্যান্ড আমার সেগুলো করতে গিয়ে অনেক অভিজ্ঞতা হয়েছে। দেখা গেছে পাশের বাড়ি সে একটু সলভেন্ট হয়েছে, সে স্বাভাবিকভাবেই সে একটা বাড়ি করবে, তার ছেলে দুবাই ছিল বা দুবাই বা সামহাওয়ার রাদার দে হ্যাভ বিকেম কোয়াইট সলভেন্ট অ্যান্ড দে হ্যাভ ডিসাইডেড, তারা চিন্তা করছে যে আমরা একটা বাড়ি করব। 30-40-50 বছর থাকার পরে ভেঙে বাড়ি করতে যাচ্ছে, পাশের বাড়ি এসে তোমার এখানে জায়গাটা, হোয়াট ননসেন্স ইজ দিস, এটা কি, এটা এটা 50 বছর কিছু সে বলে নাই, এখন এসে সে বলছে না আমি এখানে যাই, এটা কোয়াইট আনফেয়ার। অ্যাকচুয়ালি আগে এক সময় আমাদের দাদা বা ফোর ফাদার্সদের আমলে বা ওই সময় একটা প্রতিষ্ঠান হয়তো ওই ওয়াজ বদল বলে যে ঠিক আছে তুমি, বাট এটা তো আসলে আনডকুমেন্টেড ছিল, তো এই হিসেবে হয়তো অনেকে একটু ওই একটা গ্রে এরিয়া দেখে, গ্রে এরিয়া থেকে একটা অ্যাডভান্টেজ দিতে চাই, তাই বলছি নো নাথিং ডুইং, সরি আমি আমার এলাকায় যেটা, আমি আর ইন জেনারেল সবার জন্য করতে পারবো, নাথিং ডুইং, আমার ক্লিয়ার ইনস্ট্রাকশন মিনিমাম 30 ইয়ার্স যেখানে জায়গা আছে সে এতটুকু জায়গা পাবে, ইট ক্যানট বি কনসিডার্ড, এবং ক্লিয়ারলি ইনস্ট্রাকশন হচ্ছে নো, এটা আনফেয়ার, এটা এটা কোনো ভাবে না, 40 বছর একজন থাকছে, সে এখন নতুন ভাষা করতে গিয়ে সে যদি এখন এটা করে নো, এটা আনফেয়ার। তো এইগুলো জিনিসগুলো কিন্তু মোটামুটি ভাবে করা হচ্ছে। এখন আমি আরেকটা যেটা আরেকটা বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আচ্ছা আমি একটা ওই সরি আমি এটা একটু এক সেকেন্ড, আমি এটা ওই অর্পিত সম্পত্তির বিষয়টা শেষ করে আমি এই পয়েন্ট আসছি, অর্পিত সম্পত্তি নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। আপনারা জানেন খত তফসিল কিন্তু আমরা সম্পূর্ণ বিলুপ্ত করে দিয়েছি, এবং এখন আর খত তফসিল বলতে কোনো কিছু নাই, যা আছে খত তফসিল, এবং আমাদের ক্লিয়ারলি ইনস্ট্রাকশন আছে, ডিজিএলআরও তার বক্তব্য বলি, ক্লিয়ারলি ইনস্ট্রাকশন আছে কিন্তু খত তফসিলে যা আছে যেভাবে নিয়ম আছে সেভাবে সেটাকে নিষ্পত্তি করা হবে, এবং ডিসিদেরকেও বলা আছে, অনেক সময় তো ল্যাক অফ ইনফরমেশন বা ল্যাক অফ নলেজে তারাই এখন, বাট আমাদের মিনিস্ট্রি থেকে ক্লিয়ার ইনস্ট্রাকশন, উই ডু নট এনকারেজ মামলা করবে, নো এটা তার লেভেলে কি এটা নিষ্পত্তি হবে, কারণ খত তফসিল দেখার কোনো কিছু নাই। হ্যাঁ এখানে হয়তো ডকুমেন্টারি কিছু দূর সেটা হয়তো একটু সময় নেই, সব তো একেবারে 100% ইয়ে থাকবে, এবং
কয়েক দফা কিন্তু আমাদের এই কি বলে এটাকে আমাদের এই না আমাদের এখন এটা অর্পিত সম্পত্তি এখানে মিনিট এসেছিল কয়েকবার, এবং এটা এখন মোটামুটি আমি কাজ করছি, ফাইনাল একটা স্টেজে চলে আসবে ইনশাল্লাহ। কিছু অ্যামেন্ডমেন্ট আছে আমাদের, ওটা হয়ে গেলে আশা করি ইনশাল্লাহ। আমি চাচ্ছি অন্তত আমার টেনিউরে এই জিনিসটাকে একটু ফিনিশ করে, মানে প্রধানমন্ত্রীও যথেষ্ট এই ব্যাপারে ওয়াকফুল আছেন, উনিও চান সেটার একটা সুরাহা হয়ে যায়। তো আমি আপনাদেরকে আজকের এই মিটিং এর মাধ্যমে আশ্বস্ত করতে চাই যে এটা উই আর অন ট্র্যাক, আমরা ইনশাল্লাহ একটু সময় নিচ্ছি, বাট আমরা এটা চেষ্টা করছি ইনশাল্লাহ যে এই পিরিয়ডের মধ্যে, আমার পিরিয়ডের মধ্যে অন্তত যদি এটা একটা সুরাহা করে যেতে পারি তাহলে সবার জন্য ভালো। এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের সার্ভে নিয়ে অনেক সময় অনেক মামলা কোমদা বিভিন্ন ছোট্টখাটো ইস্যু থাকে, এবং যেগুলো ট্রাইব্যুনালের মাধ্যমে অপেক্ষা, আমরা এগুলি ওপেন করে দিয়েছি, ওপেন কোর্ট যে নিচে লেভেল এসেন্ট জাজ পর্যন্ত এটা নিষ্পত্তি করতে পারবে। তা আমরা এই কাজগুলি কিন্তু করছি বিভিন্ন ভাবে কিন্তু আমি কিছু জিনিস ওপেন, এটা আমার মাধ্যমে বলে আর সময় নষ্ট করা দরকার, বাট এটা নার্সেল আমরা ডিজিটাইজেশনে কিন্তু অনেক দূরে এগিয়ে এসেছি। অনলাইন ল্যান্ড ট্যাক্স আমরা নেওয়ার, যেটা ইনশাল্লাহ আমরা জুলাই মাস থেকে নতুন অর্থ বছরে আমরা শুরু করছি, এখানের মধ্যে আমরা জাস্ট একটু ওই ট্রাবল শুটিং গুলো শেষ করে আমরা জুলাই ফার্স্ট জুলাই থেকে আমরা শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের এই যে অনলাইন ট্যাক্স ল্যান্ড ট্যাক্স, এবং আমাদের যে ই নিউট্রিশন ই ক্ষতি এগুলো সব কিন্তু মোটামুটি ভাবে কিন্তু আমরা প্রায় 4.5 কোটির উপর ক্ষতি কিন্তু আমরা আপলোড করেছি। তো আমাদের ওই প্রসেসটা অটোমেশন প্রসেসটা কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু কাজ হচ্ছে। এনিওয়ে ওটা আমি এখন এই সাবজেক্ট না বাচ্চা একটু আমি আপনাদেরকে একটু আপনাদের নলেজে দিচ্ছিলাম। আরেকটা হচ্ছে ভূমি দখল সত্য আইন। আমি অ্যাকচুয়ালি আমি আমার সচিবকে একটা কথা বলেছি কি জানেন, আমি টাইম টু টাইম নিজেও চিন্তা করি, অনেক সময় রাতে ঘুমে আমি চিন্তা করি আচ্ছা কি করা যেতে পারে। ডিজিটাইজেশন বললে তো শুধু হবে না, ডিজিটাইজেশন করে গেলাম, বাকি কিছু আইন আছে আইনের সংস্কার করলো না, কোনো লাভ হবে না। তার উপর মাইন্ডসেট চেঞ্জ করতে হবে আমাদের, সরকার বলেন আইন বলেন আমরা সবই করে দিলাম, কিন্তু মানুষের মাইন্ডসেট চেঞ্জ হলো না। এখন বোনকে কিভাবে ডিপ্রাইভ করা যায়, আমি যদি সারাদিন চিন্তা করি যে আমার বোনের যে অধিকার এটাকে আমি কিভাবে ডিপ্রেস করতে পারি, তো ওই মাইন্ডসেট নিয়ে তো এখন আপনি কিভাবে কি সমাধান দিবেন। হ্যাঁ অবশ্যই আইনে এটাকে এনফোর্স করতে হবে, আইনে তো অবশ্যই আছে, তো মাইন্ডসেটটাও কিন্তু চেঞ্জ করতে হবে। আমাদের এখনো মানুষের আসলে ব্রডনেস তো ভাবে হয়নি, যার হক যেটা সেটাকে এনশিওর করতে হবে, নাহলে আল্লাহর কাছেও জবাব দিতে হবে। শুধু বলে গেলাম আমরা আপনারা আমরা সবাই এগুলো বলে গেলাম, কিন্তু ওই আমরা যারা দোস ওয়ার এডুকেটেড আমরা কনসিয়াস, বাকি লেভেলে গিয়ে ওরা বলে যে আমি বিচার আমি মানে তাল গাছ আমার, এই এই মাইন্ডসেট নিয়ে কিন্তু কাজ হবে না। এনিওয়ে আমি যেটা বলতে চাচ্ছিলাম, ভূমি দখল সত্য আইন এটাকে আমি কিন্তু কিছু অ্যামেন্ডমেন্ট করার চিন্তা করছি, কিছু রিফর্ম করব। এখানে আমি ল্যান্ড ক্রাইম অ্যাক্ট নিয়ে আসতেছি যে বিভিন্ন কিভাবে কি করা যায়, এটা এখনো ইনিশিয়াল স্টেজ কাজ হচ্ছে। ভূমি দখল সত্য আইনের বিষয়ে যেটা আমি বলতে চাচ্ছি, বর্তমান আইনে কি বলে, যদি ভূমি আপনার দখলে থাকে, দখল সত্য আপনি অনেক 30 বছর whatever আমি স্পেসিফিক বলতে পারছি না, কাগজ আপনার নাই কিন্তু টেকনিক্যালি আপনি এটার মালিক, নো এটা আনফেয়ার। আপনি দখল করে মাসেল পাওয়ার দেখে দখল করে রাখেন যুগের পর যুগ, কিন্তু ডকুমেন্টারি ইউ আর নট দি লেজিটিমেট ওনার অফ দ্যাট প্লট ল্যান্ড whatever, that land doesn't belong to you, as simple as that, এটা হইতে পারে না। তো সুতরাং আমি এই জিনিসগুলো নিয়ে আসার চেষ্টা করছি, এখন আমার এই মুহূর্তে অনেক কিছু মনে নেই, আমি বসে যখনই মনে আমার সচিবকে বলে যে নোট করেন খালি এগুলো নিয়ে কাজ করেন। এখানে আমাদের অনেক কাজ আছে, এগুলো সাইড বাই সাইড ডিজিটাইজেশনের পাশাপাশি আমাদের এই কাজগুলো করতে হবে। আমি চাচ্ছি একটা একটা রিফর্ম, প্রপার রিফর্ম, পিপল ফ্রেন্ডলি একটা রিফর্ম যদি একটা দাঁড় করাতে পারি, দেন থিংস উইল মুভ অটোমেটিকলি, সময়ের সাথে অনেক কিছু পরিবর্তন হয় সেটা পরিবর্তন হতে থাকে। তো সুতরাং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, কাজ আমরা করছি, আমরা কিন্তু বসে নেই, আমরা কিন্তু কোভিডও এমন না যে আমরা অফিস করছি না বা আমরা কাজ করছি না, প্রতিনিয়তই কাজ হচ্ছে, কাজ আমরা করছি, আমরা আমাদের যে সমস্ত এজেন্ডা আছে আমরা আমাদের এজেন্ডা বাস্তবায়ন আমরা কাজ করছি। এখন আসছেন এখানে কৃষি জমি বন্দোবস্ত নিয়ে কথা এসেছে, আমি একটু স্ট্যাটিস্টিক্যাল কিছু যেহেতু ডেটা নিয়ে আমার কথা বলতে হবে। 2009 সাল আমাদের সরকারের আমল শুরু হয়েছে, 2009 সাল থেকে 2020 সাল পর্যন্ত
1,666 একর কৃষি জমি অর্থবেরকে কৃষি 2019 পরিবারকে আমরা কৃষি জমি বন্দোবস্ত আমরা দিয়েছি। তো আমরা কিন্তু বসে নেই, কাজ হচ্ছে, হয়তো ওই পরিমাণ ভিজিবল না, এবং আমি ডিসিদেরকে কিন্তু রিওয়ার্ড দিব বলেছি যে ঠিক আছে, যে যত পরিমাণ কৃষি খাস জমি উদ্ধার করতে পারে, এবং আমরা ওইটাও মনিটর করছি যে কি পরিমাণ কৃষি জমি দুস্থহীনদের মাঝে কিভাবে কি করা যেতে পারে, এটাও কিন্তু আমরা মনিটর করছি বিভিন্নভাবে। তা আমরা কিন্তু ডেটাগুলো নিচ্ছি। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন ডিক্লারেশন এই মুজিব বর্ষে, তিনি গৃহহীন কষ্টহীন পরিবার পুনর্বাসন 60,000 আমরা ভূমিহীন ও গৃহহীনদের আমরা ঘর করে দিচ্ছি। সেখানে ভূমি মন্ত্রণালয় এবং আমাদের আরো মিলে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, এখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সরকার একেবারে নিজেই তত্ত্বাবধানে এই কাজগুলো হচ্ছে। 60,000 পরিবারকে কিন্তু আমরা গৃহহীন ভূমিহীনদের কিন্তু ঘরের ব্যবস্থা করেছি। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর একটা কথা, কেউ গৃহহীন থাকতে পারবে না। বঙ্গবন্ধুর আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সমস্ত স্বপ্ন ছিল, মাননীয় প্রধানমন্ত্রী তার পিতার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কিন্তু কাজ করে যাচ্ছে। উনি কিন্তু সবসময় গৃহহীন কৃষকদের উনি ওইটাকে প্রাধান্য দিয়েছে। আজকে স্বনির্ভর বাংলাদেশ আমরা যে বলছি, আজকে বাংলাদেশ কিন্তু আসলে স্বনির্ভর হয়েছে। সুতরাং উই ক্যান সি এ হোপ আফটার হোপ, আমরা অনেক অ্যাচিভ করেছি, আমাদেরকে কোনোভাবেই ছোট করে দেখার মতো কিছু না। আমরা আমরা একটা জায়গায় অবস্থান করেছি, এমডিজি গোল আমরা অ্যাচিভ করেছি, এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আমরা ওখানেও লক্ষণীয় কিন্তু কাজ করছি। যদিও বা এসডিজি গোল অনেকগুলো চ্যালেঞ্জ আছে, বাট এই চ্যালেঞ্জগুলোকে আমরা কিন্তু প্রতিনিয়তই ওভারকাম করার চেষ্টা করছি। আমরা একটা হলিস্টিক ওয়েতে কাজ করছি, যাতে একটা ডিসিপ্লিন মাস্ট প্রিভেল ইন অল রেসপেক্ট, ডিসিপ্লিন রেখে আমরা চাচ্ছি একটা স্বচ্ছ জবাবদিহিতা সৃষ্টি করে কাজ করার জন্য। আমরা এখানে আমি ব্যক্তিগত মন্ত্রী হিসেবে আমি এখানে আমার ব্যক্তিগত কাজ করার জন্য এখানে বসে, আমি আমি আজকে আছি কালকে চলে যাব, আমার যখন সময় হবে আমি চলে যেতে হবে, কিন্তু আমি চাচ্ছি কিছু লেগেছি আমি রেখে যেতে পারি কিনা, ভালো কিছু কাজ যেখানে জনগণ উপকৃত হবে। আমাকে জনগণ ভোট দিয়েছে, নির্বাচিত করেছে, আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন জনগণের সেবা করার জন্য, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য, এবং আমি প্রতিনিয়ত ওইটাই চেষ্টা করি যে জনগণকে কিভাবে। তবে ডিমান্ডস আর টু হাই, মানুষের এক্সপেকটেশন আর টু হাই, অ্যান্ড ইটস ভেরি ডিফিকাল্ট একটা লিমিটেড টাইমের মধ্যে সবারকে খুশি করা। বাট আমি চাইছি একটা এমন একটা সিস্টেম মানুষ যেতে পারবে, ধরেন আমাদের এখনো আমাদের ভূমি অফিস গুলো বলে নিচে এখনো আমরা ওভাবে স্বচ্ছতা এনশিওর করতে পারিনি। আই এম জাস্ট বিং ভেরি অনেস্ট উইথ ইউ, বাট আমি এটা নিয়ে কি হট্টগোল করছি, কথা বলছি? নো, আই ডোন্ট নিড টু, বিকজ আই নো হাউ ইট ওয়ার্কস, সিস্টেম উইল ওয়ার্ক, আমি সিস্টেমের মাধ্যমে করে দিচ্ছি। আমার এত কারোর সাথে কথা বলার, কারোর সাথে ঝগড়া করার, কারোর সাথে এত প্রয়োজন নাই, সিস্টেম উইল ওয়ার্ক, সিস্টেম উইল স্পিক। সুতরাং এভাবে আমি কাজ করছি। তবে আমি আই উইল ওয়েলকাম এনি সাজেশন, ডক্টর স্পিচও বলেছেন, আপনি প্লিজ, আই এম লুকিং ফরওয়ার্ড, আপনাদের ধরেন অনেকগুলো বক্তার অনেকগুলো কথা আছে, আপনি একটু পাঠিয়ে দিন আমার মিনিস্টার, আমার পিএসএর কাছে, উইল হ্যাভ এ লুক। এবং আমরা যেখানে যেখানে অ্যাড্রেস করি নেই বা যেখানে যেখানে মনে হচ্ছে এখানে আর একটু অ্যাড্রেস করার প্রয়োজন আছে, ডেফিনেটলি উইল সি। তো সুতরাং আমি আপাতত এতটুকু বলেই সারি, হয়তো অনেকগুলো আই ডোন্ট নো আমি কতটুকু কভার করতে পেরেছি, বাট আই ট্রাইড মাই বেস্ট টু কভার এভরিথিং। বাট হাউএভার আমি আবারও ধন্যবাদ জানাই আজকের যারা আয়োজক, আমি মনে করি এটা একটা খুব ভালো আয়োজনের অনুষ্ঠান করেছে, এবং ইট ওয়াজ কোয়াইট পার্টিসিপেন্টস ব্রড বেস হয়েছে। তো আশা করি আমার মনে হয় সামনে গুলো আমাদের জন্য ভালো হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো হ্যালো, ডক্টর বাবুজি, আমি কিন্তু আমাকে শুনতে পেয়েছিলেন সব, আমি কিন্তু শেষ করেছি, আমি সব শুনেছি আপনার কথা, খুব মনোযোগ দিয়ে শুনেছি, এবং আমি বলতে চাচ্ছি যে আমরা মানে আমি সকলের পক্ষ থেকেই বলছি,
সেটা হলো যে আপনি যে আড়াই ঘন্টা দুই ঘন্টা ৩৫ মিনিট আমাদের সাথে রইলেন, এটা দিয়েই খুব পরিষ্কার বোঝা যায় যে বিষয়টি সম্বন্ধে আপনি কতখানি আন্তরিক, এবং আপনি যে কথাটি বলেছেন এটি আমরা প্রতিটি রাজনীতিবিদের নেতার মুখে দিয়ে শুনতে চাই যে আমি একটা লেগেসি রেখে দিতে চাই, এটি হলো কোট মানে আপনি যা বলেছেন, এবং এই লেগেসিটার মানে বাস্তবায়ন হবে একটি সিস্টেমকে দাঁড় করানোর মাধ্যমে, যে সিস্টেমটা পিপলস ফ্রেন্ডলি হবে, এবং যদি সিস্টেম ঠিক মতো কাজ করে তাহলে কিন্তু সবচেয়ে বেশি উপকৃত হয় অসহায় পিছিয়ে পড়া মানুষরা, কারণ সিস্টেমই তার পক্ষে তখন কাজ করে। আইনের শাসন সবচেয়ে বেশি দরকার করে সমাজের দুর্বলতম অংশের জন্য, কিন্তু আপনি যদি সিস্টেম ঠিক করতে পারেন তাহলে ৮০% সমাধান এখানেই হয়ে যাবে, এবং এটার ভিতরে আপনার কাছে শুধু অনুরোধ যে আমি সকলের পক্ষ থেকে করব যে আজকের আলোচনা থেকে বারবার যেটা এসছে যে এই যে রাজনীতিবিদদের প্রত্যাশাটা এটা যেন প্রশাসনের ভিতরে সংক্রামিত হয়, তারা যেন সেইটাকে ধারণ করেন, সেইটি আপনি একটু দেখবেন। আমি আজকের আলোচনার সমস্ত সারমর্ম আপনার কাছে আপনার কর্মকর্তাদের কাছে পৌঁছে দিব, এবং আপনার মনোভাবে আমরা নিঃসন্দেহে উৎসাহিত বোধ করছি। আমি এখন খুশি আপাকে অনুরোধ করব সভা সমাপন দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ মন্ত্রী মহোদয় আপনাকে, খুশি আপা ধন্যবাদ, আর মন্ত্রী মহোদয়কেও ধন্যবাদ যে উনি আড়াই ঘন্টা ছিলেন, বক্তব্যগুলো শুনেছেন, আপনার বক্তব্য আমরা খুব মনোযোগ সহকারে শুনেছি। এবং আমি যেটা খালি বলতে চাচ্ছি যে পারসেপশন কি হচ্ছে, আমি কি করতে চাচ্ছি, আপনি একজন মন্ত্রী, আপনি অনেক কিছু চেঞ্জেস আনতে চাচ্ছেন, কিন্তু এই চেঞ্জেস বাস্তবায়ন হচ্ছে কি না, আর যার জন্য চেঞ্জেস আনতে চাচ্ছেন সে তাদের তারা এটাকে কিভাবে পারসিভ করছেন, এই জিনিসটার মধ্যে একটা সমন্বয় না থাকলে সবসময় একটা গ্যাপ থাকবে, এবং সবসময় একটা আপনি যেটা বলছেন যে কেউ স্যাটিসফাইড হবে না, স্যাটিসফাইড হয় কেন, কেউ অযৌক্তিক ব্যক্তি না, স্যাটিসফাইড হয় যখন আমি বুঝি যে এই কারণে এটা এখন হচ্ছে না আর এই কারণে আমাদের এটা করতে হবে। আমরা দুটো খুব পজিটিভ কাহিনী শুনলাম, সেগুলো হচ্ছে যে যদি সংগঠন থাকে, যদি ওখানে ভেস্টেড ইন্টারেস্ট অত বেশি না থাকে, কারণ আমরা বাগদা ফার্ম যেটা হচ্ছে যে ইসে থেকে যেটা আসছে যে গোবিন্দগঞ্জ থেকে, সেখানে জমির ভেস্টেড ইন্টারেস্ট ইজ মাচ হায়ার, ওখানে যতই সংগঠিত থাকুক এটা আনলেস কেন্দ্রে থেকে হস্তক্ষেপ না হলে এই জায়গাটা তারা কোনোদিন পাবে না, কিন্তু যেখানে ভেস্টেড ইন্টারেস্টটা তুলনামূলকভাবে দুর্বল সেখানে কিন্তু সংগঠন আর সাপোর্ট সিস্টেম থাকলে সেটা করা যেতে পারে। আমি একটু বলতে চাচ্ছি নারীদের বিষয়ে, সেখানে একটা অনেকে অনেক আলোচনা করেছে, আমাদের ফজিয়া আপা খুব স্পষ্টভাবে বলেছে যে আমরা অভিন্ন একটা পারিবারিক আইনের কথাও চিন্তা করছি। আমি একটু ইন্দোনেশিয়ার দিতে চাচ্ছি যে ইন্দোনেশিয়া হলো যে লার্জেস্ট মুসলিম কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, সেখানে ওরা তিন ধরনের আইন আছে ভূমিকে কেন্দ্র করে, একটা হচ্ছে যেটা হচ্ছে প্রথাগত আইন, একটা হচ্ছে ধর্মীয় আইন ইসলামিক ল যেটা, আর একটা হচ্ছে সিভিল ল। তো এখন যেটা হচ্ছে তারা নিজেরাও স্বীকার করে ওখানে প্রায় ২৫% নারীদের জমি, যেটা অন্য দেশের অন্য তুলনায় একটু হায়ার, ওরা কিন্তু জমির মালিক। তো যেটা হচ্ছে যে সিভিল লতে ইকুয়াল ডিস্ট্রিবিউশন, এখন মূলত হলো যে অধিকাংশ মানুষ যদি কাস্টমারি ল অথবা ইসলামিক লকেই গ্রহণ করে, এবং যেটা আপনিও বলেছেন যে কিভাবে আপনার ঘটনার কেন্দ্র বা ইসের কেন্দ্রে যে কিভাবে এগুলো বাস্তবায়ন করতে হবে, সেটা হলো যে মাইন্ডসেটটা চেঞ্জ করার। আর মানে সবচেয়ে বড় কথা হলো যে এই যে গ্যাপ যেটা আছে বিটুইন দ্য বিউরোক্র্যাটস অ্যান্ড দ্য পিপল, গ্যাপ যেটা আছে আপনারা যারা নীতি নির্ধারক এবং জনগণ, মানে আজকের যে আলোচনা যেটা হয়েছে সেরকম যদি সুযোগ থাকে, আপনি যে পরিবর্তন আনতে চাচ্ছেন আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সরকার যে পজিটিভ কোনো কিছু করেনি সেটা আমি বলছি না, কেন আমরা অনেক অনেক কিছু পজিটিভ করেছি, কিন্তু আমরা চাই যে যেখানে যা শুনেছি আমরা সেই জায়গায় কিভাবে আমরা এটাকে আরেকটু পজিটিভ করতে পারি, এটা বাস্তবায়নের জন্য কি করতে পারি, মাঝে মাঝে আপনার সাথে আমরা একটু বসতে চাচ্ছি। অর্পিত সম্পত্তি, আপনি যেটা বলেছেন যে খ তফসিল তো যেহেতু নাই, ওখানে যদি কোনো জমির কোনো সমস্যা থাকে দিস ইজ দ্য নর্মাল, জমি নিয়ে যে সমস্যা হবে সেটা ভেস্টেড প্রপার্টির অধীনে আসবে না, ভেস্টেড প্রপার্টির অধীনে শুধুমাত্র খ তফসিল আছে, খ তফসিল নিয়ে ভেস্টেড প্রপার্টির আইনের অধীনে একদম আসবে না, ইট উইল বি লাইক এনি আদার
ভূমি নিয়ে যে জটিলতাগুলো আছে সেগুলোই চলবে। সেটা আপনার যারা আছেন কর্মকর্তারা যারা এগুলো বাস্তবায়ন করে, দে শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট। এখনো আমি যখন যাই প্রত্যেকটা জেলায় বা উপজেলায়, তারা খতফসিল নিয়ে আসে প্রশ্নগুলা। আর যতবার আমরা তাদেরকে বলি যে খতফসিল বলে কিছু নাই, আপনারা প্রধানমন্ত্রীর কথা শুনেন না কেন, আপনারা আইনের কথা শুনেন না কেন? আসলে মানসিকতা হচ্ছে যে মেজরিটারিজম যে ধারণা আছে, তারা যারা সংখ্যাগত ভাবে যদি মনে করি দুর্বল, তার উপর আমরা চেষ্টা করি, দ্যাট ইজ দ্য মাইন্ডসেট। এই মাইন্ডসেট আমরা চেঞ্জ করতে চাই। এটা বাংলাদেশের স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল না। আমরা লেট আস গো ব্যাক টু আর আইডিওলজি। আমরা আইডিওলজিতে ফিরে গিয়ে আমরা নারীকে আমরা সম্মান দিতে চাচ্ছি, আমরা আদিবাসীদেরকে সম্মান দিতে চাচ্ছি, আমরা ধর্মীয়ভাবে যারা ভিন্ন আমাদের মানে সংখ্যালঘিষ্ট তাদেরকে আমরা সম্মান দিতে চাচ্ছি, ভাষাগতভাবে বা অন্যগতভাবে যদি থাকে সে তাদেরকেও সমান। এদেশের সকল নাগরিকের সমান অধিকার, এবং সমান অধিকার বিষয়টাই আমরা এস্টাবলিশ করতে চাচ্ছি। এই কারণে আজকে আমরা নিয়ে আসছি, এবং ভূমি আজকে আলোচনার কেন্দ্রে আসছে সেটা খুবই ভালো। কেন অনেক সময় আমরা শুধু ইকোনমিক ইটা দেখছি যে আমরা কত বেড়েছি, কিন্তু আমাদের যে ভূমি ইজ আমাদের মূল কেন্দ্র। কেন এটা আমার নারীর সাথে সম্পর্ক, আমার অস্তিত্ব সম্পর্ক, আমার পরিচয়ের সাথে সম্পর্ক। এই জায়গা এই ভূমিটা নিয়ে আমরা যদি ঠিক করতে পারি, এবং যেটা হলো সবার জন্য সেটা গ্রহণযোগ্য, তো আপনার সাথে এটাই আমার খালি অনুরোধ। আমি দীর্ঘায়িত করবো না, অনেক পয়েন্টস ছিল, কিন্তু আমি যেটা বলছি যে আমাদের সাংস্কৃতিক চিন্তার পরিবর্তন আনতে হবে, আমাদের চিন্তার ক্ষেত্র মননে আমাদের পরিবর্তন আনতে হবে। আর আপনি যেহেতু ওপেন, আমরা ফিল করি যে আপনি একজন মন্ত্রী যার সাথে আমরা কথা বলতে পারি, আমরা চাচ্ছি যে আপনি যে পরিবর্তনগুলো করছেন সেগুলো শেয়ার করলে, আমরাও সবার সাথে শেয়ার করলে, তখন কিন্তু বিরোধটা আর এটা দূরত্বটা কমে যেতে পারে। আর আপনিও যদি বলতে পারেন যে কোথায় আপনার উদ্দেশ্য কি, যেটা আমার মনে হয় আমাদের যে উকিল মহোদয় বলেছিলেন প্রথমে যে ইন্টেন্ট আর এটা হলো এক্সিকিউশন, এটার মধ্যে যে পার্থক্যটা, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। ইন্টেন্ট অফ দ্য ল যদি না দেখা হয়, দ্য জাজমেন্ট উইল অলওয়েজ বি ফল্টি। সেই জিনিসটাই আমাদেরকে আনতে হবে। আমি আর বেশি আলাপ না করে, আমরা মনে করি যে বাংলাদেশে নারী অনেক দূর এগিয়ে যাচ্ছে সঠিক, কিন্তু আমরা সমান, খালি একটু দূর এগিয়েছে সেটা না। আমরাও এই দেশের নাগরিক, সমান নাগরিক, সমান মর্যাদা, সমান সবকিছু নিয়ে আমরা বসবাস করতে চাচ্ছি। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখানে আদিবাসীরাও এদেশের নাগরিক, সমান মর্যাদা, সমান কিন্তু প্রত্যেকের কিন্তু যে অবস্থান আছে সেই জায়গাটাকে আমাকে রেসপেক্ট করতে হবে। আমি সবাইকে এক করে ফেলতে পারবো না। উই হ্যাভ টু রেসপেক্ট দ্য ডাইভার্সিটি। ডাইভার্সিটি না থাকলে একটা দেশ সেন মধ্যে সমৃদ্ধ আসে না। দ্যাট ডাইভার্সিটিকে রেকগনাইজ করা, রেসপেক্ট করা, আর ডাইভার্সিটিকে আমরা যেন আনতে পারি, যেন সেটা আমাদের দেশকে আরো বেশি সমৃদ্ধ করে আর কাউকে যেন বঞ্চিত না করে, বঞ্চনার জায়গাটাকে আমরা বাদ দিতে চাচ্ছি। আপনাকে অশেষ ধন্যবাদ। আর মনে হয় আজকে যে আমাদের নাগরিক যে ফোরামটা আছে, সিটিজেন ফোরাম এবং এলআরডি, উভয়কেই আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি, যদিও উভয়ের সাথেই আমি জড়িত আছি ইন সাম ফর্ম অর দি আদার। তো নিজেকে খালি ধন্যবাদ দিতে চাচ্ছি না, বা যেহেতু এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেটা করা হয়েছে, আর আপনাকে আপনার সরকারি কর্মকর্তারা যারা আছেন খুব ধৈর্য সহকারে শুনেছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমরা চাচ্ছি যে আমি দেখেছি আমার নিজের প্রায় 50 দশকের কাজের জীবনে যে যে সকল কর্মকর্তারা শোনেন এবং আমরা বুঝাতে পারি আর শোনাতে পারি, তখন কিন্তু কাজটা একটু বেটার হয়। আর যারা শুনতে চান না, যারা বন্ধ করে রাখে, তারাই সমস্যা। একটা পয়েন্ট যেটা বারবার এখানে কমেন্টসে আসছিল যে ভূমি সংস্কার বাস্তবায়ন যে মানে খাস জমি বাস্তবায়নের যে কমিটি ছিল সেটা কাজ করছে না, সেটা যেটা 97 যেটা করা হয়েছে সেখানে কিছু আমরা রিফর্ম আনতে পারি যদি প্রয়োজন হয়। কিন্তু এইটা আসলে ছিল যে
এটা খাস জমি কিনা এটা পাবলিকলি জানানো, কাকে দেওয়া হচ্ছে সেটাও পাবলিকলি জানানো। আমি একটু ইন্টারভিউ, আমার একটা পয়েন্ট স্লিপ করেছে, আপনি এই রিলেভেন্ট হুইচ ইজ রিলেভেন্ট উইথ দিস ইওর উইথ দিস পয়েন্ট, ভূমি কি বলে খাস জমি ল্যান্ড ডেটা ব্যাংক করছি, আচ্ছা নামিয়ে দিয়েছি আমি ল্যান্ড ডেটা, ওখানে আমি সমস্ত কিছু নিয়ে আসছি, খাস জমি কি কৃষি জমি কি কৃষি জমি সব কিন্তু ল্যান্ড ডেটা বেস চলে যাবে। নাম ওইটা কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে, জেনুইন জেনুইন সেটা হচ্ছে। আর নারীদের ব্যাপার এখনো কেন আছে যে সক্ষম পুত্র সন্তান থাকলে সে পাবে না হলে পাবে না, আমার ওই ক্লসটা আপনি এটা সবার সাথে আলোচনাও দরকার নাই, ওই ক্লসটাই আপনি, এটা হলো ইসের মধ্যে রুলস এর মধ্যে, এটা ল এর মধ্যে না, রুলস এর মধ্যে আছে যে সক্ষম পুত্র সন্তান থাকলে সে জমি পাবে, এটা আপনি জাস্ট একটা কলম দিয়ে খোঁচা দিয়ে এটা বাদ দিয়ে আপনি আপনার স্মৃতিকে এটা করে দিতে পারেন যেন নারী ওমেন হেডেড হাউসহোল্ডস যেন জমি পেতে পারে। আপনাকে অশেষ ধন্যবাদ, আর সবাইকে অশেষ ধন্যবাদ যারা ছিলেন, বক্তব্য রেখেছেন, বক্তব্য দিতে চেয়েছেন কিন্তু সুযোগ পায়নি, শুনেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে আসার জন্য, থাকার জন্য খুশি আপা, আপনাকেও সভাপতিত্ব করার জন্য, এই সভাকে পৌরোহিত্য করার জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি সকলের পক্ষ থেকে। আমি এই সুযোগে আমার যে সহকর্মীরা সিপিডিতে যারা নাগরিক প্ল্যাটফর্মের সেক্রেটারিয়েটকে হোস্ট করেন, তাদের অভ্র, তারান্নম, সারওয়ার, ইরতেজা, অন্বেষা, এরা সকলে একসাথে এখন এই আপনাদের ব্যাকআপ দিলেন, পুরো জিনিসটাকে অর্গানাইজ করেছেন, আপনাদের সাথে যোগাযোগে ছিলেন, আমাদের এএলআরডির বন্ধু যারা আছেন এখানে মনীষ, ইরাজি এবং অন্যান্যরা, সকলের নাম বললাম না, ক্ষমা করবেন এএলআরডির কলিগসরা, তাদের ধন্যবাদ জানাচ্ছি। ঢাকার বাইরে থেকে যারা যোগদান করেছিলেন তাদের করছি, সরকারি কর্মকর্তারা যারা ছিলেন সকলকে করছি, এবং এইরকম একটি আলোচনাকে এখন পর্যন্ত যে 80 জন মানুষ এখানে রয়েছেন আর পৌনে তিন ঘন্টার পরে, এইটা একটা বোঝা যায় যে জিনিসটা কতখানি গুরুত্বপূর্ণ এবং প্রণিধানযোগ্য। আপনাদের সাথে আবার কথা হবে, এই বিষয়গুলিকে আমরা অব্যাহত রাখবো, এবং আমরা আশা করি আমাদের অন্যান্য সহকর্মীরা এই বিষয়গুলোকে নিয়ে আগামী দিনে আরো এগোবেন, এবং এই আজকের আলোচনার সারমর্ম আমরা মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আপনারা সকলে সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, ধন্যবাদ আপনাদের সকলকে। আপনাদেরও আমাদের অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, জোহার। মমিন সাহেব বললেন, জি জি, হ্যাঁ, আপনারা আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। The recording has stopped.